মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের থেকে একটু শুনে নেই তোমরা কে কেমন আছো কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো এবং তোমাদের স্কুলের নামটা যদি তোমরা কমেন্টে লিখে দাও আমরা আমাদের আজকের যে পাঠ সেটা হচ্ছে আমাদের রসায়নের পর্যায় সারণী নিয়ে পড়াশোনা করব আর আজকের ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট আজকের এই সময় আজকের এই মুহূর্ত এবং আজকের এই সন্ধ্যা তোমাদের কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকবে কারণ আজকে আমরা পর্যায় সামনে যত বিষয় আছে প্রত্যেকটা ডিটেলস শিখবো অ্যান্ড তার চাইতে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আজকের লেকচারটা চার ঘন্টা প্লাস আমরা ক্লাসটা নিব সো ভয় পাওয়ার কোনো কারণে মাই ডিয়ার স্টুডেন্ট ক্লাসটা শেষ হওয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে চার ঘন্টা তোমাদের নিমেষেই চলে গেছে সো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করার আগে তোমরা দুইটা কাজ করে নাও এক যতবার ওই ভিডিওটা শেয়ার করে দাও যেন তোমাদের বন্ধুরাও তোমাদের সাথে যুক্ত হতে পারে আর দুই তোমরা ভিডিওতে আজকের এই লাইভের মধ্যে বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে তারাও ক্লাসটা অন্তত পক্ষে মিস না করে রাইট অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু বলো তো আমাকে কি পরিষ্কার শুনে যাচ্ছে কি না আমাকে একটু জানাও আমাকে যদি পরিষ্কার শোনা যায় আমাকে একটু জানাও ক্লিয়ারলি অলরাইট হুম 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 শুরু করে দিব শুরু করে দিব শুরু করে দিব ইয়েস অনেকেই যুক্ত হচ্ছে ধীরে ধীরে আজকে লাইভে অনেকেই ধীরে ধীরে যুক্ত হচ্ছে উম দেখাচ্ছে না আসলে কতজন আছে জানি না আসলে কেন আচ্ছা আমি একটু আমি একটু ডিসক্রিপশনটা অ্যাড করে নেই এর মাঝেই রসায়ন পর্যায় সারণী রসায়ন চতুর্থ অধ্যায় ওকে শেয়ার করো যত খুশি তত শুরু হোক জীবনের রসে আমাদের রসায়নের এই পথ চলা বুঝতে পারছি না আমার এখানে কেন দেখাচ্ছে না কতজন আছে তোমাদের এখানে রাইট শুরু হয়ে গেছে সেভেন্টি আমরা শুরু করে দিব একশো জন যদি হয় তার মধ্যে আমরা শুরু করে দিও মাইডিয়ার স্টুডেন্টস ক্লাস এক্ষুনি স্টার্ট হয়ে যাবে একশো জন হলে স্টার্ট হয়ে যাবে তোমরা বেশি বেশি মেনশন দাও তোমরা বেশি বেশি মেনশন দাও অ্যান্ড ভিডিওটা শেয়ার করো কুল 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 ইয়া শুরু করে দাও যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গ্রেট ইয়েস ক্লাস করে মাই স্টুডেন্টস আমরা ক্লাস স্টার্ট করে দিব তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো হুম হুম তো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা শুরু করি তো আজকের যে পাঠ বা আমরা আজকে যে লেকচারটা আমরা নিব সেটা বিষয়ে হচ্ছে যে আমরা পর্যায় সারণী পর্যায় সারণী আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা কোয়েশন করব তোমরা কে কি জানো আমরা আগে ওয়ার্ডটা লিখে নিই একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা থাকবা তাদের জন্য একটা সারপ্রাইজ আছে অফকোর্স তাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে আজকে সো দেখা যাক কে কে থাকে কে কে সারপ্রাইজটা নিতে পারে পর যায় সারণী অনেকে এটা রসইকা দিয়েও লেখে অনেকে দীর্ঘ দীর্ঘ সমস্যা নেই আর এটার নাম হচ্ছে ইংরেজিতে নাম হচ্ছে পেরিওডিক পেরিওডিক টেবিল মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলো তো এই পর্যায়ে ওয়ার্ডটার কি আমি তোমাদের থেকে শুনতে চাই এই পর্যায়ে শব্দটার মানিকি আমাকে যদি বলো তোমরা তাহলে আমি ধীরে ধীরে আসলে ক্লাসটা স্টার্ট করবো আমাকে একটু বলো তো যার যা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার স্টুডেন্ট সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ক্লাসের মাঝে ওয়াশরুমে যাওয়ার টাইম দিয়েন মাই ডিয়ার স্টুডেন্ট এসব লজ্জার কথা এগুলো বলে না তুমি ওয়াশরুমে গেলেও আসলে আমরা কেউ বুঝতে পারবো না বা এগুলো সবার সামনে আসলে বলার মতো কথা না এগুলো পড়তেও লজ্জা বলতেও লজ্জা শুনতেও লজ্জা রাইট অনলি আমার হান্ড্রেড হলে আমরা বলেছিলাম শুরু করে দিব তোমরা আমাকে একটু বলো যে এই পর্যায় শব্দটা অর্থ কি পর্যায় শব্দটার অর্থ কি অনেকে বলছে লিস্ট লিস্ট রাইট সো পর্যায় শব্দটা হচ্ছে স্টুডেন্ট একটা জিনিস মাথায় রাখবা পর্যায় হচ্ছে পুনরাবৃত্তি বলা হয় এক প্রকার পুনরাবৃত্তি মানে কি একটা জিনিস একটা জিনিস ঘুরে ঘুরে একই রকম বারবার হচ্ছে বারবার হচ্ছে বারবার হচ্ছে বারবার হচ্ছে তাহলে স্টুডেন্টস আমরা পর্যায় মানে বুঝবো হয় একটা জিনিস পুনরাবৃত্তি বারবার হচ্ছে বারবার পুনরাবৃত্তি হচ্ছে সারণী মানে কি টেবিল তার মানে এমন কিছু ধর্ম কাদের মধ্যে এটা কিসের আলোচনা আমাদের রস রসায়নের আলোচনা রসায়নের মধ্যে আমাদের কিছু রাসায়নিক উপাদান আছে কিছু রাসায়নিক উপাদান আছে তাদের যদি ধর্মাবলী একটা সার্টেন টেবিল দ্বারা বা একটা সারণি দ্বারা আমরা যদি প্রকাশ করি যেই টেবিলের যেই টেবিলের কিছুক্ষণ পর পর আমরা দেখা যাচ্ছে একই আচরণ করে একই আচরণ করে আমাদেরকে বলা হয় কেমন মাই ডিয়ার স্টুডেন্ট যে পড়াশোনা করার ক্ষেত্রে বাসায় আমরা একদম একদিন ডিটারমাইন্ড হয়ে যাই পড়াশোনা করে আজকে ফাটাই দিব আমার আমার চাইতে কেউ আজকে পড়াশোনা বেশি করতে পারবে না ফার্স্ট কে হয় এবার দেখা যাবে আজকে আমরা মোটামুটি ডিটারমেন্ট হয়ে কালকে দেখা যায় কি আমরা যে সব সময় বলি না যে না এটা আমাদের আমাদের নিজস্ব বৈশিষ্ট্য এরকম মাইডিয়া স্ট্রোম প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা কেমিক্যাল এলিমেন্টের এরকম ধর্ম আছে সেই ধর্মগুলো যখন দেখা যায় কিছুক্ষণ পর সার্কুলেট করে কিছুক্ষণ পরপর যখন আমাদের একই রকম ধর্ম প্রদর্শন করে একই রকম ক্যারেটারিস্টিক্স শো করে তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা একটা টেবিল প্রোপোজ করে কিরকম টেবিল যার মধ্যে এক পাশে হচ্ছে সার্টেন কিছু মৌল থাকে আরেক পাশে এরকম করে এ পাশ থেকে এই পাশ ধর্মের উপর বা উপর থেকে নিচ পর্যন্ত ধর্মের উপর ভিত্তি করে আমরা একটা সার্টেন সবাই মিলে একটা সিদ্ধান্ত উপনীত হয় যে জিনিসটার উপর ভিত্তি করে এই টেবিলটাকে প্রণয়ন করা হয় যার নাম হচ্ছে পর্যায় সারণী অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা তোমরা আজকে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছ এই কারণে তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি বললাম যে চার ঘন্টার একটা লেকচার বা চার ঘন্টার একটা ক্লাসের মধ্যে তোমরা অ্যাটেন্ড করে শিখতে যাচ্ছো তোমরা নোট মিস দিবে না তোমরা কোনো বোর্ডে লিখা কোনো ওয়ার্ড মিস দিবে না কোনো শব্দ মিস দিবে না আশা করি অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একদম শুরু থেকে শুরু করব একদম শুরু থেকে চলো শুরু করা যাক তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট মানুষ এখনও একশো হয় নাই এখনও একশো হয় নাই সো এই দায়িত্বটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম মাই এই দায়িত্বটা আমরা তোমাদের হাতে ছেড়ে দিলাম তো আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম এলিমেন্ট বা পদার্থ নিয়ে পদার্থ নিয়ে পদার্থ কি ছিল মৌলিক আর যৌগিক মৌলিক এবং যৌগিক যৌগিক নিয়ে তো আলোচনা বা মৌলিক গুলাকে আমরা সাধারণত কি বলেছিলাম মৌল বা এলিমেন্টস মৌল বা এলিমেন্টস এই এলিমেন্টস গুলা এই এলিমেন্টস গুলা এখন পর্যন্ত পৃথিবীতে ষোলো সাল পর্যন্ত সাল সাল অনুযায়ী অনুযায়ী বা এখন পর্যন্ত আমরা মোট একশো আঠারোটা একশো আঠারোটা মূল পাই আবিষ্কৃত আবিষ্কৃত করা হয় তো এটা হচ্ছে মাইটিস আমাদের এমসিকিউর জন্য এটা আমাদের জন্য এমসিকিউর জন্য আমরা একটু তুলে রাখি টুকে রাখি খাতার মধ্যে টুকে রাখি তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই যে প্রবেশ করতে যাচ্ছি পর্যায় সারণীর দুনিয়াতে হারিয়ে যাব আমরা আজকে পর্যায় সারণীর পৃথিবীতে শুধুমাত্র তোমাদেরকে নিয়ে অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট শুরু করি শুরু করি শুরু করি শুরু করি তাহলে এই যে মৌলগুলা দেখো তো একশো মৌল একশো মৌল যে এক্সিস্ট করতেছে একটা সাধারণ মানুষের মধ্যে কি মানে জন্য কি সম্ভব যে একশো মৌলের একশো মৌলের ধরো ছয়টা করে ধর্ম আছে ছয়টা করে ধর্ম আছে আমাদের স্পেসিফিক একজন মানুষের কীরকম থাকতে পারে এর চুলের রং এরকম এ দেখতে এরকম এ এভাবে কথাবার্তা বলে এ ভালো গান গায় এ ভালো পড়াশোনায় এ গণিতে ভালো এরকম একজন মানুষের একজন মানুষের দেখা যাচ্ছে তার সারটা ধরলাম মানে একদম বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য অলরাইট আমি যদি বলি ওই স্কুলের মধ্যে একশোটা স্টুডেন্ট আছে একশোটা স্টুডেন্ট যদি সাতটা করে বৈশিষ্ট্য থাকে মাই ডিয়ার স্টুডেন্ট সাতটা আলাদা আলাদা বৈশিষ্ট্য কেউ ম্যাথে ভালো থাকতে পারে কেউ নাও থাকতে পারে কেউ ফিজিক্সে ভালো থাকতে পারে নাও থাকতে পারে কেউ ভালো গান গায় কেউ গান পছন্দই করে না এরকম অনেক অনেক বৈশিষ্ট্য থাকে লক্ষ লক্ষ কোটি কোটি যদি ইনফিনিটি হবে না বাট অসংখ্য বা অনেক বৈশিষ্ট্য থাকবে না তোমার কি তোমার দ্বারা কি সম্ভব যে প্রত্যেকটা মানুষ কে কোনটা পছন্দ করে স্পেসিফিক্যালি জানার সম্ভব সম্ভব না তাই তো এই যে মাই ডিয়ার স্টুডেন্ট এইটা হচ্ছে বিজ্ঞানীদের সবার আগে মাথায় আসছে যে একশো আঠারোটা মৌলও ইভেন সামনে আরও বেশিও হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি কখনো এই একশো আঠারোটা মৌলের ধর্মগুলোকে মনে রাখতে পারবো সম্ভব সম্ভব না এরপরে তাদের মাথার মধ্যে কনসেপ্টগুলো আসে কি আমাদের এমন একটা সূত্র বা এমন একটা স্টাইল বের করতে হবে যে স্টাইল দ্বারা আমরা এই একশো আঠারোটা মৌলের একশো আঠারোটায় আমরা ধর্মগুলো মনে রাখবো এবং সে কী সেই জাদুর মন্ত্র সেই মন্ত্র যেই মন্ত্রের মাধ্যমে আমরা একটা একটা বৈশিষ্ট্য আমরা ভুল করব না বা আমরা একটা বৈশিষ্ট্য মিস করব না এই যে যে বৈশিষ্ট্যর কথা নিয়ে তারা কান্নাকাটি করতেছিল সেটাই হচ্ছে আজকে আমরা পর্যায় পর্যায় সারণি দিয়ে পাই পর্যায় সারণি দিয়ে পাই মাই ডিয়ার আমি আবারও বলতেছি আমি আবারও বলতেছি আমাকে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আমার বোর্ডকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু আরেকবার তোমরা জানাও আমাকে একবার আর একবার তোমরা একটু জানো শুরু করি শুরু করি শুরু করি হম তোমরা কে কি বলছো দেখিনি একটু এই কেকার মেয়েকে ডাক দিতেছে লাইফটা সেফ থাকবে লাইফটা সেফ থাকবে আমি বললাম যে তিনশো প্লাস আজকে হওয়ার জন্য চার ঘন্টার ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা গ্র্যাভিটিটা বুঝতে পারতো সো আশা করি কতটা ইম্পর্টেন্স ভাইয়া মার্কারে কালি হালকা একটা হালকা কালি একটা গাঢ় কালি একটা হালকা কালি একটা গাঢ় কালি সো দুটাই ব্যবহার করব সমস্যা নেই ইনশাল্লাহ সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আজকের পার্ট বা আজকের পড়াশোনা আমরা শুরু করি একটা সিকোয়েন্স বা একটা গল্প বলবো একটা আগে গল্প দিয়ে আমরা শুরু করবো ক্লাসটা সো ভালো কথা রসায়নের যখন মানুষজন রসায়ন বলতে বুঝতে পারতো যে আসলে আগুন আবিষ্কার করে তারা মহাভারত অশুদ্ধ করে ফেলছে কিংবা তারা যখন দেখত যারা তারা যখন শুধুমাত্র ওই যে আতর কিংবা এই ধরনের জিনিসপাতি নিয়ে অনেক বেশি গর্ববোধ করতো তখন ল্যাভইশিয়ে সে কিন্তু বসে থাকেনি সে সারা জীবন চেষ্টা করেছে আসলে আচ্ছা পানি পানিটাকে আমরা একটু ভেঙে দেখি পানিতে কি আছে আচ্ছা হাইড্রোজেন অক্সিজেন বিশ্বাস তো হইলো না কি করা যায় এক্সপেরিমেন্ট করে দেখি ল্যাবসিয় সবসময় ধর্মটা এটা ছিল যে সবসময় সে আসলে এক্সপেরিমেন্ট করে দেখবে এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রিটা সে আসলে উদ্যুক্ত করা বা ওইটাকে ডিডাক্ট করা বা শুরু করে ওই জিনিসটাকে নিয়ে সো মাই ডিয়ার স্টুডেন্ট তার মাথায় সব প্রথম সর্বপ্রথম আসে যে আচ্ছা পৃথিবীতে আসলে আমাদের কাছে ধাতু আছে আবার অধাতু আছে আচ্ছা এদেরকে কি আমি কোনো রকমে আলাদা করে ক্লাসিফাই করতে পারি এখন সে বলল যে এটা ধাতু এটা অধাতু এটা ধাতু এটা অধাতু আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি আসলে কোনটা কি মনে রাখবো তার মাথায় এই যে ধাতু আর অধাতুকে আলাদা করার জন্য ওহ দুঃখিত মাই डियर স্টুডেন্ট শব্দচয়নের জন্য দুঃখিত মার্কার থেকে কালি পড়ে গেল অলরাইট সো ফাইন আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে অলরাইট সো ল্যাভোরসিয়ার কাহিনী কি ছিল ল্যাভোরসিয়ার কাছে ছিল ধাতু আর অধাতু সে জানত এগুলো দেখতে মানে এদের প্রপার্টিস ধাতু দেখতে কীরকম তোমরা সবাই জানো ধাতু দেখতে সহ ধাতু দেখতে শক্ত ধাতুর স্পেসিফিক ধর্মটা কি ইলেকট্রন প্রদান করে অধাতু গ্রহণ করে হাবি যাবি হাবি যাবি হাবি যাবি বাট যখন উনিশ সরি সতেরোশো আট সতেরোশো উননব্বই সালে অবশ্যই অবশ্যই সালগুলো মুখস্থ রাখা লাগবে না অবশ্যই অবশ্যই তোমার শালগুলো মুখস্থ রাখবে না বাট নোটটা সুন্দর হওয়ার জন্য সিকোয়েন্সটা মনে রাখার জন্য তোমরা একটু লিখে রাখতে পারো খাতার মধ্যে সো লেভিয়ে সবার আগে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভৈশিয়ে সে সবার আগে তার মাথার মধ্যে এই কনসেপ্টটা গ্রহ করে যে না আমার ধাতু আর অধাতুকে আমাকে আলাদা করতে হবে যদি তাই পারি তাহলে আমি মোটামুটি একটা ধারণা পাবো যে আসলে কতগুলো মূলও তাদের ক্যাটারিস্টিক্স কিরকম ক্যারাটারিস্টিক্স মানে কি তারা আচরণ কীরকম আমরা নর্মালি দেখি না যে একটা গ্রুপ থাকে সার্টেন আমাদের ফ্রেন্ডদের মধ্যেও আমাদের মধ্যে ওই ফ্রেন্ডগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ অনেক ভালো গান করে ওরা একটু গান কেউ একটু সাহিত্য চর্চা করে একটু ভালো লেখালেখি করে ওই গ্রুপটাই দেখতে এরকম বিতর্ক করে হ্যাঁ তাদের গ্রুপটা আবার আলাদা দেখতে অন্যরকম তো আমরা যদি ওই গ্রুপটাকে চিনতে পারি তাহলে তাদের মোটামুটি মানে অনেকটা কমন ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পারি রাইট লেভিয়া মাথায় এটা আসে আমি যদি ধাতুগুলোকে চিনতে পারি ধাতু দেখতে কীরকম তাহলে ওই ম্যাক্সিমাম সোডিয়াম কী করে বা আয়রন এদের ক্যারেক্টারিস্টিক্স অনেকটা একরকম ওই জিনিসটা দেখতে পারি কাদের সাথে বিক্রিয়া করে এগুলো আমরা মোটামুটি ডিফাইন করে নিতে পারি অধাতু সিমিলার অধাতুর ক্ষেত্রে কী করে সে কী করতে পারে ইলেকট্রন দিবে না গ্রহণ করবে এগুলো জানতে পারি সো লশি প্রথম তার মাথায় আসে যে না এদেরকে একটা শ্রেণীভুক্ত করা উচিত অর্থাৎ এদেরকে একটা গ্রুপ ওয়াইজ আমরা করে নিব এক নম্বর তারপরে যে জিনিসটা আসে তার কিছুদিন পরে অলমোস্ট চল্লিশ বছর পরে আঠারোশো সালে আঠারোশো উনত্রিশ সালে যে লোকটা আসে সেটা হচ্ছে ডোবেরাইনার 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 একটা গল্প আছে এই লোকটার গল্প কি এই লোকটার গল্প হচ্ছে তুমি আর তোমার ফ্রেন্ড তোমার দেখো তুমি হচ্ছে এ তোমার সাথে বিয়ের তোমার সাথে বি কমন ফ্রেন্ড সি এর সাথে বিয়ের আবার কমন ফ্রেন্ড ডোবেরাইনা বিশ্বাস করে যে এই দুজন যেহেতু কম ভালো ফ্রেন্ড ফ্রেন্ড কমন বেশ ভালো ফ্রেন্ড এই দুইজন যেহেতু ভালো ফ্রেন্ড খুব শীঘ্রই দুজন ভালো ফ্রেন্ড হয়ে যাবে বলতেছে এই দুজন ভালো ফ্রেন্ড এসে খুব শীঘ্রই এই দুজন ভালো ফ্রেন্ড হয়ে যাবে সো এক্ষেত্রে ডোবের আইনার কথাবার্তা কি ছিল এটাকে বলা হয় ডোবের আয়নার থ্রই বা ট্রায়ো অফ ডো ডোবের আইনার তিনজন ফ্রেন্ডের গল্প তোমরা এটা একটু তোমরা ব্যাপারগুলো একটু তোমরা ধরো ক্যাচ ধরো ট্রাই করো আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু পড়ে আসি কমেন্টগুলো একটু পড়ে আসি বিস্কুটের চা নিয়ে বসতে বলছিলেন বিস্কুট আর চা না আজকে একদম ভাত নিয়ে বসো হ্যাঁ মাইডিয়া স্টুডেন্ট যা আজেন দিয়েছে আমি আমি একটু তোমাদেরকে সময় দিব সমস্যা নেই আটটা বাজলে বাজলে তোমাদেরকে আমি দশ মিনিট তোমাদেরকে টাইম দিব নাম দশ থেকে বারো মিনিটের দশ থেকে বারো মিনিটের সো ইয়েস আমি সবগুলাই পড়াবো অবস্থান্তর মূল্য অন্ত অবসন্তর মূল্য প্রত্যেকটাই পড়াবো সমস্যা নেই মাই মাইডিয়া স্টুডেন্ট ক্লাসের মাঝখানে যদি প্রশ্ন করো আমি উত্তর দিতে গেলে তোমাদের ভাইয়া একটু বলবেন কিভাবে খারাপ অভ্যাস ছাড়া যায় এইসব জীবনমুখী প্রশ্ন তো মাই ডিয়ার্ট ফ্রেন্ড আমরা তোমাদের সাথে আমাদের সামনে তোমরা কইরো প্রত্যেকটার কই দিব প্রত্যেকটার আমরা দিব কুল ইউ গো মাই ডিয়ার ফ্রেন্ড পড়াশোনায় ফিরে যাই জিনিসটা কিভাবে ঘটে ডোবের আইনার বলে দেখো আমার এই ফ্রেন্ডটা আছে এই ফ্রেন্ডটা এই ফ্রেন্ডটা আছে সে খুব গান পছন্দ করে আমি যদি শুধুমাত্র গান শোনার কাজ জন্য দেখো তো এই ফ্রেন্ডগুলোর মধ্যে আমাদের মধ্যে যদি কমন ক্যাটারিস্টিক্স থাকে এই ফ্রেন্ডটার মধ্যে যদি কমন ক্যারেটারিস্টিক্স থাকে তাহলে এটা মোস্ট ন্যাচারাল যে এই দুটা ক্যারেক্টারিস্টিক এই দুইজনের ক্যারাটারিস্টিক্সটা এর মধ্যে পাওয়া যাবে বিয়ের মধ্যে একটু ইলাস্ট্রেট করে কেমিস্ট্রি ভাষায় দেখো আইডিয়ার স্টুডেন্ট দুইটা পর্যায় যদি দুইটা মৌল যদি পাশাপাশি থাকে দুইটা মৌল যদি পাশাপাশি থাকে সে ফর এক্সাম্পল যদি আমি যদি পাশাপাশি ধরি সে এ বি সি আবারও ধরলাম এদের মধ্যে মাই ডিয়ার এ আর সি আর রাসায়নিক ধর্মর এটার মধ্যে বিয়ের সাথে অনেক বেশি মিলে যাবে অনেক বেশি মিলে যাবে এখন আমি একদম এখন আমি একদম বইয়ের যে ভাষাটা আছে আমি সেই অনুযায়ী তোমাদের একটু আমি ডোবেরানের ট্রইটা একটু ব্যাখ্যা করি ডোবেরাইনের ট্রইটা একটু ব্যাখ্যা করি আচ্ছা এখানে আছে এখানে আমি লিখে দিই সম্পূর্ণ বইয়ের ভাষা যেটা বলে সেটা আমি একটু লিখে দিই তারপর আমি আবার বুঝাচ্ছি সো তিনটা মৌলের যদি পারমাণবিক ভর যদি আমি রাখি প্রথম তিনটা মৌলের তিনটি মৌলের পারমাণবিক যেটা দেখছে তিনটা মৌলের পারমাণবিক ভর নিয়ে সে ডিসকাস করে দেখে যে একটু মানে নিজের মধ্যে একটু দেখে জিনিসঘাতিগুলো নিয়ে রিসার্চ করার মধ্যে দেখে সে আসলে এই যে প্রথমটা প্রথমটা আর তৃতীয়টার যে রাসায়নিক ধর্মগুলো আছে সেটার মৌলিক পারমাণবিক ভর দেখো এই দুইটার পারমাণবিক ভর ভালো মতো খেয়াল করো এই দুইটার পারমাণবিক ভর যদি যোগ করে যোগ করে যদি আমি ভাগ করি ভাগ করি এইটা হবে এই জিনিসটাই হবে যে দ্বিতীয়টা এদের মাঝখানে থাকা এদের মাঝখানে থাকা কোনো একটা কোনো একটা মৌলের আণবিক ভরের আণবিক ভরের মান পারমাণবিক ভরের মান এটা হচ্ছে মাই স্টুডেন্ট সে ডোবের আইনার বলা হয় ডোবেরাইনার ত্রইটা কাকে বলে তিনটি মৌলের মধ্যে তিনটি মৌলের মধ্যে যদি প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক পারমাণবিক ভরের দেখা যাচ্ছে যে কি হয় পারমাণবিক ভরের যোগফলকে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে তাদের যে দ্বিতীয় মানে দুই নাম্বার যে আসলে যোগ আছে সরি মৌলটা আছে দুই নাম্বার যে মৌলটা আছে সেটা পারমাণবিক ভরের সমান এটাকে বলা হয় ডোবের আইনারের ত্রয়ী ট্রায়ো অফ ডোবের ট্রায়ো অফ ডোমিনাইনার মাই ডিয়ার আমাকে একটু তোমরা জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা তাহলে আমি তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিয়ে শেষ করে দিব আমাকে একবার বলো তোমরা বুঝতে পেরেছো না আর সমান মানে কিন্তু প্রায় কাছে কাছে কখনো কখনো একদম এক্স্যাক্টলি হয় না তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানো ব্লার না তো মাই ডিয়ার ব্লার না অত্যন্ত আধুনিক অত্যাধুনিক অত্যাধুনিক ইন্টারনেট ব্যবস্থা পাশাপাশি ডেটা ব্যাকআপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি একদম রাজকীয় অবস্থা নিয়ে তবু তোমরা বলো যে ব্লার হচ্ছে না আইডিয়া স্টুডেন্টস হচ্ছে না ইয়েস বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অলরাইট কি ওভার এটা এমনি পড়িও না এমনি পড়িও না যে দেখো তো সেকেন্ড মানুষটা যদি সেকেন্ডটা যদি ইমন আর ক্রাশ হয় আরেকজন লোক যদি মুভের উপর গ্রাস খায় তারপর আরেকটা গ্রাসের তাদের ক্যারেটারিস্টিক্স অলমোস্ট সেম বা চিন্তাধারা সেম এটা কখন এভাবে পড়ল না ডুবে রায়না ত্র শান্তিতে রাখো লোকটা একটু পরে এসে আবার দেখবার যে কমেন্ট বক্সে আবার উড়াই ফেলবে রাইট সো ভালো কথা ভালো কথা ভালো কথা আমি এটাকে একটু এই পাশ দিয়ে আমি ইয়া বলি আমি তাদের নামগুলো দিয়ে দিয়ে ঘটনাগুলোকে একটু লিখে রাখি লিস্ট করে যা যা শিখেছি রাইট সো বেশ ভালো কথা করবো সতেরোশো উননব্বই এটাকে এটা কি ধাতু অধাতু কাজ করেছিলেন এটা নিয়ে উনত্রিশ যে ডোবের আইনার ডোবের আইনার তারপর যে লোকটা আসে আমি তার নামও দিয়ে দিই মানুষজন এখন কল দিলে কিভাবে হবে ওকে তারপরে যে লোকটা আসে সেটা হচ্ছে আঠারোশো সালে বেশ কয়েকদিন পর বেশ কয়েকদিন পর আসে হচ্ছে যে অষ্টক সূত্র আঠারোশো সিক্সটি ফোর অষ্টকসূত্র একটু মুছে দিই মুছে দিই এটা হচ্ছে নিউল্যান্ড প্রোপোজ করে অষ্টক সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র অলরাইট ভর ছোট থেকে কম কথাগুলো একটু দেখো এলোমেলো লাগলো তোমরা একটু ভালো মতো দেখবা এটা হচ্ছে আঠারোশো চৌষট্টি সালে আবিষ্কার করে সো ডোবার তো বলছে যে আসলে পারমাণবিক ভরের কনসেপ্টটা নিয়ে আসে এখন এটা লিখে দিতে অষ্টক সূত্র নিউল্যান্ডের নিউল্যান্ড আবার ভাইবো না যে নতুন ভূমি তোমরা লোকটার নামই চেঞ্জ করে দিও না পরে এখানে আবার হয়তো লোকটা মারাও গেছে হয়তো না আসলে মারা গেছে সো ওই লোকটার আবার আকিকার দেওয়ার মতো কেউ থাকবে বা তোমরা নামটা চেঞ্জ করবে এমন হবে না কুল সো নিউল্যান্ডের তাহলে আমরা এই কনসেপ্টটা কিভাবে নিয়ে আসতে পারি তার অষ্টক সূত্রটা একটু ব্যাখ্যা করি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট কথাটা হচ্ছে আমাদেরকে যদি মাই ডিয়ার স্টুডেন্টস যদি একটা মৌলকে তার একটা মৌলকে তাদের পারমাণবিক ভর ভর অনুযায়ী অনুযায়ী এটা কিন্তু কিন্তু এগুলো সব কোনোটাই পরম না এখন পর্যন্ত যতগুলো আছে লাস্ট আমরা যেটা বলবো সেটা বাদ সেটা বাদে এগুলো সবগুলাই কালের সাথে সাথে বা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে আমরা নর্মালি কি জানি বলতো যে কেমিস্ট্রির একটা বিরাট দোষ আছে দোষ কি তার এত বাজেভাবে মুড সুইং হয় বা তার এত বাজেভাবে মানে কথাবার্তাগুলো চেঞ্জ হয় যে আজকেরা বললো কালকে আরেকটা কালকে আরেকটা বললো পশু আরেকটা এরকম কিন্তু চেঞ্জ হয় সো এই কারণে মাইডিয়ার স্টুডেন্ট তোমরা দেখবা যে দেখলা দেখলো রাদারফোর্ডের ফোর্ডের কাহিনি কি রাদারফোর্ড লোকটা এসে একটা কথা বললো তারপর আইসা ম্যাক্সুয়েল বললো না আমি হচ্ছি দ্যাট পাশের পাশের আনটি তোমরা যা বলছো সব ভুল কি ভুল বলছো এই হাবিজাবি হাবিজাবি কিসের গ্রহ নিয়ে আসছো আমি পারি না তারপর এসে কি বললো বোর বললো দাঁড়া আমি করতেছি দেখ দুই বছর পরে এসে আবার বোর এসে কি বললো না তোমাদের আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে যে তোমার সবাই মানতে বাধ্য আরেকটা দিল তারপর দেখা গেলো কি বোর তো সামান্য ঝামেলা আছে এখন পর্যন্ত যেগুলো আছে যদিও বোর হচ্ছে যে এখন পর্যন্ত তাকে মানা যায় কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট এটা কিন্তু আরো 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 ডেভেলপ হয়ে গেছে রাইট সো এগুলো কিন্তু আস্তে স্তে ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে বা প্রত্যেকটা কনসেপ্টকে আমরা আসলে গ্রো করতে থাকি এর বেসিসে আসলে আমরা পড়াশোনা করি কেমিস্ট্রিটা কেমিস্ট্রি অনেক সুন্দর মানে ডিএস্ট্রেন মেন কথা হচ্ছে কেমিস্ট্রি তোমরা অনেক সুন্দর আমি যেটা বলেছিলাম গণিতকে তোমরা মেরুদণ্ড ধরে তোমরা পাশে আশেপাশে শাখা প্রশাখা বিস্তৃত করতে থাকবা আশেপাশে শাখা প্রশাখা বিজ্ঞান বিজ্ঞানের ধারা হচ্ছে যে ওই একটা মেরুদণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানে শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে যায় দেখো আমি যদি ধরি কম থেকে শুরু করে যদি বেশি পর্যন্ত এখান থেকে শুরু করি দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বার মৌল আর এক নাম্বার মূলতে গিয়ে দেখবা যে তাদের ধর্মের মধ্যে কিছুটা হলো মিল পাওয়া যায় ধর্ম মিলে যায় দেখো যে কোনো একটি মৌলের সাথে তার এই দেখো আমরা যদি এখানে যদি এই আটটাকে যদি একসাথে নিয়ে নেই দেখো এই আটটা অনুযায়ী ডোবেলার যেটা বলে সেটা হচ্ছে যে কোনো একটা মৌলের সাথে আট নাম্বারটা মিলে যাবে এখানে হয়তো এটা অথবা এটা এগুলোর সাথে মিলে যেতে পারে এই জিনিসটা আসলে আমাদেরকে এই নিউল্যান্ড প্রমাণ করে নিউল্যান্ডের অষ্টক সূত্র কি অষ্টক বা অক্টেইট মানে হচ্ছে তোমাদের আটটা মৌল নিয়ে সূত্র আটটা মৌলের মধ্যে আমি যদি ছোট থেকে বড় অনুযায়ী সাজাই তাদেরকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাই তাহলে এদের প্রথমটা থেকে আটটার মধ্যে যে কোনো একটা আট নাম্বারের সাথে মিলে যাবে আট নাম্বারের সাথে মিলে যাবে দেয়ার ইউ গো মাই ডিয়ার স্ট্রেন্ড দেয়ার সোয়াট দ্যান নিউল অ্যান্ড রাইট তোমরা কি বলতো একটু শুনি দেখি এখন কিছু এক পার্টি এসেছিল খাঁটি কথা ম্যাক্স প্রো আলটিমেট কিসের খাঁটি কথা চলছে কি এই আমি ভার্চুয়াল সবাইকে খাবার পাঠিয়ে দিচ্ছি সবাইকে খাবার পাঠিয়ে দিচ্ছি সবার সবার চলে চলে যাবে যাবে ভার্চুয়াল খাবার পক্ষ থেকে বাতাস সবাই বারান্দা দিয়ে হাঁ করে থাকবা দেখবা যে সবার কাছে বাতাস চলে যাবে সবার কাছে রসায়ন রসায়নের মধ্যে আমরা বায়ু নিয়ে কথা বলবো আমরা নাইট্রোজেন নিয়ে কথা বলবো সবার বাসায় কত এক লিটার করে আমরা নাইট্রোজেন পাঠিয়ে দিব সমস্যা নেই জলীয় বাষ্প নাইট্রোজেন হবে না একদম চাপ মানে এটা 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 হইলেই হবে আই গেস সময় মতো আমরা সবার বাসায় পাঠিয়ে দিব অল রাইট আমরা তাহলে ইতিহাসটা শেষ করে আমরা তোমাদেরকে নামাজের একটা ব্রেক দিব কয়টা বাজে কয়টা বাজে সাতটা ছাপ্পান্ন আমরা আটটার দিকে তোমাদেরকে একটা ব্রেক দিব অল রাইট সো আঠারোশো এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আঠারোশো ঊনসত্তর এবার এবার সো এভরিবডি ইজ এ গ্যাংস্টার আনটিল দ্য রিয়েল গ্যাংস্টার কামস ইন অল রাইট সো এখন কি আসছে এখানে ম্যান্ডিলিফ এই যে আসল গ্যাংস্টার আসছে আমরা যেটা পর্যাসরণে পড়ি সেটাকে বলা হয়েছে মেন্ডেলিভিয়ান মেন্ডেলিভিয়ান পেরিওডিক টেবিল কেন ম্যান্ডিলিভ হিসেবে একটা স্ট্রাকচার দেয় কি দেয় একটা স্ট্রাকচার দেয় স্ট্রাকচার দেয় কি হবে তাহলে আসলে অনেক ঝামেলা লাগে তার কাছে সে আসলে প্রথমত আমাদেরকে দেখাই জানি অনেক অনেক ঝামেলা যে আসলে ভর নিয়ে করলেও তো অনেক ক্যাশাল আছে ঝামেলা টামলা আছে আমরা কি করতে পারি আমরা দেখলাম যে ম্যান্ডেলি বেশি লক্ষ্য করে যে ভরের সাথে সাথে ভরের সাথে সাথে ভর যত চেঞ্জ হচ্ছে ভরের সাথে সাথে রাসায়নিক ধর্ম চেঞ্জ হয় ভরের সাথে সাথে রাসায়নিক ধর্ম চেঞ্জ হয় এই জিনিসটা সে লক্ষ্য করে তাহলে মেন্ডেলিভের একটা তত্ত্ব আছে বা একদম ডিরেক্ট অ্যাসেশন আছে সে কি বলে এই যে পর্যায়ের ধারণা পর্যায় সারণী কেন বলে এটা এখন তোমরা এটা তোমরা এই যে যে আসলে কনসেপ্টটা সেটা থেকে তোমরা পাবা কি বলে ম্যান্ডিলিভ ম্যান্ডিলিভ বলে মৌলসমূহের 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 মৌলসম ভৌত রাসায়নিক ধর্ম বলি এটা একটু ব্যাখ্যা করব ভৌত আর রাসায়নিক ধর্ম বলি বলতে কি বোঝে ভৌত ও রাসায়নিক ধর্ম বলি ভৌত ও রাসায়নিক ধর্ম বলি তার বা তার না দিলে পারমাণবিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয় সাথে সাথে আবর্তিত হয় কথাটা মানে কি মাই স্টুডেন্ট একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো কথাটা মানে হচ্ছে দেখো ভর দিয়ে রাসায়নিক ধর্ম নিয়ে সম্পর্কটা মেন্টালি প্রথমে ইন্ট্রোডিউস বলে যায় কি বলে ভৌত রাসায়নিক ধর্ম এই কথাটা মানে এটা অনেকে আমরা ধরতে ভুল করি দেখো মাই ডি স্টুডেন্ট তুমি আমি বুঝতে পারি যে সর্বোচ্চ হয়তো ছেলে নাকি মেয়ে অথবা বুঝতে পারি যে না আসলে তুমি কেমন প্রকৃতি এটা কথা বললে বুঝে যায় বাট এছাড়া কিন্তু আমি খুব বেশি কিছু বুঝতে পারি না অলরাইট আমাদের বাহ্যিক যে যতটুকু দেখতে বোঝা যায় মানুষজন কিন্তু মাই স্টুডেন্ট তুমি কেমন কথাবার্তা কেমন তুমি কিসে পড়ো কোথায় থাকো কোথায় থাকো এটাও হয়তো বা আমরা বাহ্যিক দিক থেকে দেখতে পারি বাট কি মানে দেখতে কেমন বা তোমার নর্মাল হচ্ছে যে ব্যাপার স্যাপার তুমি মানুষটা দেখতে কেমন বা তো মানুষ হিসেবে তোমার আচরণ কেমন এই জিনিসগুলো আমি তখনই জানতে পারবো যখন কিনা আমি তোমার সাথে কথাবার্তা বলবো তোমার সাথে ডিল করবো তাহলে একটা মানুষের একটা মানুষের কিন্তু বাহির থেকে কি বলা হয় যে ইলাস্ট্রেশন বা একটা মানুষের কি বলা হয় যে আচরণ বা একটা মানুষের যে দেখতে কেমন ওই জিনিসটা তাহলে এটা বুঝি কিভাবে হবে মানুষ শুধুমাত্র বাহ্যিক দিক থেকে না মানুষের ভিতরের একটা মানুষের আবহাওয়া থাকে আচরণগুলিতে আমাদের একটা বৈশিষ্ট্য থাকে তাহলে মাইটি স্টুডেন্ট তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা দুইটা ডিপেন্ড করে এক বাইরে থেকে দেখতে যা বোঝা যায় আর দুই আসলে তুমি ভিতরে দেখতে কেমন ওই জিনিসগুলা কিন্তু ভৌতস হচ্ছে সেটা যেটা হচ্ছে আমাদের বাইরে থেকে ধর্মগুলা গলনাঙ্ক স্ট্রুটনাঙ্ক হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান্ত্যান ব্লা কিন্তু মাইটিয়ার স্টুডেন্ট দ্য রিয়েল থিং হ্যাপেন্স দ্য রিয়েল থিং হ্যাপেন্স ওয়েন ইট কামস টু দ্য কেমিক্যাল রিয়াকশানস আমরা যখন কেমিক্যাল রিয়াকশান নিয়ে কাজ করি যখন আমরা বলি হ্যাঁ তোমরা এখন রিয়োকশান করতো দেখি ইয়ার সাথে ওই যুগের সাথে যখন আমরা দেখি রাগ হয়ে যায় যখন আমরা দেখি কোনো একটা কনফ্লিক্ট আসে যখন আমরা দেখি আমার ফ্রেন্ডের সাথে মিলতেছে না ওর কথা বলতেছে একটা আমি রেগে গেছি আমি কীভাবে রিয়েক্ট করি তখন কিন্তু আমার আসল আচরণটা আসলে দেখা যায় এটা হচ্ছে মাই জিয়া যে রাসায়নিক ধর্ম এখন ম্যান্ডেলিভ বলে একটা মৌলের ভৌত রাসায়নিক ধর্ম ডিপেন্ড করে কিছুর উপর যে পারমাণবিক ভর বৃদ্ধির উপর পারমাণবিক ভর যখন বাড়বে তখন তার সাথে সাথে এই যে ধর্মগুলা এই ধর্মগুলো আবর্তিত হয় মানে আমরা নর্মালি বলি না যে আসলে আমরা যত ছোটবেলা থেকে তখন কান্নাকাটি করি কি আমাদেরকে মানে তখন কাউকে চিনি না সবাইকে ভালো মনে হয় যত ধীরে ধীরে বড় হই তখন আমরা কিন্তু মানুষ ধীরে ধীরে চিনতে থাকি তত আমাদের আচরণগত পরিবর্তন দেখা দেয় তত আমাদের নিজস্ব যে সক্রিয়তা সেগুলো প্রকাশ পায় দেখো যত বড় হয় ভর যত বড়ো হয় মানে জিনিসগুলো যত বড়ো হচ্ছে তখন গিয়ে কি হয় রাসায়নিক জিনিসগুলা বা ভৌত ধর্মগুলা পরিবর্তিত হয় সাথে সাথে এটা আবর্তিত হয় আবর্তিত মানে কি বলতো স্টুডেন্টস আবর্তিত হয় মানে এই যে আমি এখান পর্যন্ত গেলাম ভর বাড়ছে আবার চেঞ্জ আবার এরকম থাকতে পারে আবার এটা চেঞ্জ হচ্ছে আবার ঘুরে আসতেছে আবার ঘুরে আসতেছে এই ধর্মগুলা কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর এই কনসেপ্টটাই একদম স্ট্রাকচারালি এক কথায় বলে দিয়েছে স্ট্রাকচার ইয়ে যে আমাদের পর্যায় সারণির স্ট্রাকচার কে দিয়ে যায় মহামতি ম্যান্ডিলিফ মহামতি ম্যান্ডিলিফের কারণে কাছে আমরা ঠিক এই কারণে অনেক অনেক বেশি কৃতজ্ঞ কারণ সে আমাদেরকে একদম বেসিক কনসেপ্টটা দিয়ে যায় কোন ব্যাপারে আমাদের এই পর্যায় সারণীর ব্যাপারে পর্যায় সারণীর ব্যাপারে তো বিশেষ কিছু আমাদের অ্যাডন আছে আমাদের কিছু নোট লেখা লাগবে এখানে সেগুলো হচ্ছে সে শুরু করে কি দিয়ে তখন কি এতগুলো ছিল ছিল না তখন স্টুডেন্ট তখন সে কি করে ত্রিষট্টিটা মৌল নিয়ে সে কাজ করে লেখা এটা একটু এরপর আমি ব্রেক দিব তেষট্টিটা মূল্য নিয়ে সে কাজ করে নিয়ে কাজ কর তখন কি দরকার তখন তার ছিল হচ্ছে আনুভূমিক মাথায় রাখবা দেখো মাথায় রাখবা আর কলাম এই যে কলাম এ সো নর্মালি রোয়ার কলামের মধ্যে আসলে ব্যাখ্যা করা যায় সো ভালো কথা ইন জেনারেল তো শাড়ি কটা নিয়ে সে কাজ করে বারোটা শাড়ি এবং আটটা কলাম নিয়ে সে আসলে কাজ করে দেখো সো বারোটা শাড়ি এবং আটটা কলাম নিয়ে সে কাজ করে তো বেশ ভালো কথা বারোটা শাড়ি আর আটটা কলাম নিয়ে তার আসলে কাজ করার জিনিসটা দেখা দেয় সো বেসিক্যালি আসলে এ পর্যায় সারি তাহলে এখন আমরা কী বলবো বলতো কলম বরাবর মূলগুলোর আমি বলি দাঁড়াও এটাকে একটু দেখি এটা তোমাদের তোলা হয়ে আমি একটু মুছে ফেলছি মাই ডেস্ট স্টুডেন্ট তোমার মুছে ফেলছি আমি পর্যাসায়ন সংবাদটা লিখে দিই লিখে তোমাদের একটা ব্রেক দিচ্ছি

তো তাহলে আমরা এক্স্যাক্ট সংজ্ঞা বলতে কি বুঝবো বলো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বলতে বুঝবো তেষট্টিটি মৌলকে নিয়ে এটা তো সে করছে যে একই কলম বরাবর সকল সকল মৌলগুলো ধর্ম একই রকম হয় আমি সংজ্ঞাটা লিখে দিই একই কলম বরাবর এই যে উপর থেকে নিচে একই কলম বরাবর একই কলম বরাবর মৌলসুমের মৌলসমূহের রাসায়নিক ধর্ম একই মৌলসমূহের ধর্মের ধরাও ধর্ম একই রকম মৌলসমূহের ধর্ম রাসায়নিক শুধুমাত্র আমি রাসায়নিক ধর্ম না দিয়ে ধর্মই দিয়ে দিই ধর্ম একই ধর্ম একই এবং সো একই এবং একটি শাড়ির প্রথম মৌল থেকে একটি শাড়ির প্রথম মূল থেকে শেষ মৌল পর্যন্ত একটি শাড়ির একটি শাড়ির প্রথম থেকে প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত একটা শাড়ির প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত শেষ মূল্য পর্যন্ত ধর্মসমূহ ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয় প্রস্তাবিত এই প্রস্তাবিত এই যে সারণীটা এই প্রস্তাবিত এই সারণীটা এটাকে বলা হয় পর্যায় সারণী প্রস্তাবিত এই সারণীটাকেই বলা হয় পর্যায় সারণী প্রস্তাবিত এই শাড়িটাকে বলা হয় পর্যায় সারণী রাইট সো একটু ব্লার হয়ে গেল নাকি ব্লার হয়ে গেল নাকি আবার না ঠিক আছে আশা করি দেখি অবস্থা কি একজন বোঝা ভাইয়া এখন ব্রেক দিয়ে না রাইট একশো জন আছে সো মাই ডিয়ার স্টুডেন্ট আমি একদম একদম তোমাদের এক কথায় বলে দিই যাতে জীবনের সংজ্ঞাটা না ভুলো সংজ্ঞাটা যাতে না ভুলো এক কথা আমি বলে দিই তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের মনে রাখতে সুবিধা হবে বলি কথাটা আমরা একই কলম বরাবর দেখো এই একই কলম একটা কলম ওকে এই একটা কলম বরাবর যদি এদিকে যাই বা একই কলম বরাবর বলছে কলম বরাবর মানে কি যেটা একটা কলম ওকে এই কলম বরাবর যারা যারা আছে তারা সব ধাতু আমরা ধরে নিব তাদের মৌলসমূহের ধর্ম বসে একই তাদের ধর্ম থাকবে একই রকম এবং এই যে সারি বরাবর যদি যাই এই বরাবর যদি যাই তাদের ধর্মসমূহ কমতে থাকে বা ফ্ল্যাকচুয়েট করতে থাকে বা চেঞ্জ করতে থাকে তাহলে দুটো কথা বলবা দেখো একই কলম বরাবর তাদের ধর্মগুলো একই দেখো একই গ্রুপের আমরা নর্মালি বলি না যে একই কলম বরাবর আসলে কি এক্সিস্ট করে গ্রুপ এক্সিস্ট করে দেখো এই একটা গ্রুপ আমরা নর্মালি দেখা যায় কি সবাই এক গোয়ালের গরু বলি না আমাদের ফ্রেন্ডের গ্রুপগুলো এই যে এক গোয়ালের গরু এই গ্রুপের সবাই হচ্ছে অলমোস্ট একই রকম তাদের আচরণগুলো একই রকম তাহলে কলম বরাবর কে থাকে গ্রুপটা থাকে তো একই গ্রুপের সবার ধর্ম তুমি যদি লিখো এটা যে কলম বরাবর গ্রুপগুলো এক্সিস্ট করে তাহলে একই কলম বরাবর ধর্ম একই এবং একটি শাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে একটা শাড়ি শাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত এই শাড়ি এটা নর্মালি আমরাও জানা রাখতে পারবো যদি শাড়ির কনফিউজ থাকো নর্মালি আমরা নর্মালি দেখি শাড়ি কীভাবে ধরি এভাবে না নর্মালি শাড়ি বিস্তৃত আকারে ধরি এই বিস্তৃত আকারটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে শাড়ি হিসাবে এই যে শাড়ি আর কলাম কি কলাম এই যে লম্বা লম্বি যেটা থাকে কলাম সো এটা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি শাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মগুলো পর্যায়ক্রম আবর্তিত হয় পর্যায়ক্রম আবর্তিত পর্যায়ক্রম আবর্তিত হয় দেয়ার ইউ মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছি বুঝতে পেরেছি অলরাইট সো যদি বুঝতে পেরে থাকো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু ইয়েস বলে জানাও একটু ইয়েস বলে জানাও সবাই কমেন্ট না করে ভাইয়া যা করেছেন তাই দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট না না এভাবে বলে না এভাবে বলে না আমার ক্লাসে আমার ক্লাসের স্টুডেন্টরা কথা বলবে নিজেরা নিজেদের মধ্যে আনন্দ আমোদ উল্লাস করবে সেটাই মাইডিয়া স্টুডেন্ট ক্লাসের সৌন্দর্য ক্লাস মানে এমন না যে আসলে খুব বেশি পরিমাণ আমি লেকচার দিব তোমরা পড়বা একটু জিনিসটা কেমন হয়ে যায় না দরকার নেই মাইডিয়া স্টুডেন্টস কারণ আমি সবসময় যেটা প্রেফার করি যে ক্লাস পড়াশোনা জিনিসটা হচ্ছে এটা অত্যন্ত আনন্দের বিষয় সিলেবাসের মধ্যে তুমি যাই নিয়ে যাবো ওই জিনিসটা সবচেয়ে বোরিং পার্ট হয়ে যায় লাইফের দরকার নাই পড়াশোনাটাকে আনন্দ হিসেবে নাও এমনি জিনিসপাতিগুলো অনেক বোরিং কারণ এত বছর আগে কোন লোকটা কী করছে না করছে এগুলো পড়া অ্যান্ড মনে রাখা খুবই প্যাথেটিক একটা ব্যাপার তবে মাই মাইডিয়ার স্টুডেন্ট পড়তে যেহেতু হবে তাহলে আমরা পড়বো হচ্ছে আনন্দের সাথে আনন্দের সাথে কীভাবে করা যায় দায়িত্ব আমার পড়ার দায়িত্ব তোমাদের অলরাইট সো আমাদের ক্লাসে কখনো এটা বলবো না কারণ হচ্ছে যে যখন আমরা অফলাইনে যখন ক্লাস করতাম তখনও দেখা যেত যে স্টুডেন্টসরা নিজেদের মধ্যে আমি আমি কখনো অফলাইনে স্টুডেন্টসে আমি কখনো বলতাম না যে তোমরা কথা অফ করো না বা ইয়া করো না কারণ ইন জেনারেল মানুষ স্টুডেন্টসরা কথা বলবেই নিজেদের মধ্যে তারা অনেকক্ষণ পরে দেখা হয় অনেক দিন পর কারো কারো দেখা হয় বা তোমরা অনেক সময় পরে এসে কিন্তু এখানে তোমরা কমেন্টে আসো একসাথে ক্লাস করতে করতে বাট দুইটা কাজ করবো না কখনো এক ভাইয়া যখন পড়াবে কোনো কিছু বোঝাবে তখন কমেন্ট করার দরকার নাই আর দুই আর যখন হচ্ছে যে মনে করো ভাইয়া কিছু করতে দিবে বা তোমাদের কোনো একটা টাস্ক দিবে তখন করার দরকার নেই আর এছাড়া স্টুডেন্ট তোমরা নিজেদের মধ্যে কমেন্ট করতে পারো বাট দুইটা জিনিস আরও দুইটা জিনিস খেয়াল রাখবা তোমার কোনো কথা দ্বারা কেউ যাতে আঘাত না পায় আর দুই তুমি এমন কিছু কাউকে বলবা না যেটা তুমি কারো থেকে শুনতে পারো না মানে হচ্ছে ধরো তুমি কাউকে আমার গালিগালাজ দিকে বা এত এক্সট্রিমে না যাই তুমি কাউকে কথা বা খোঁচা দিয়ে কথা তুমি কাউকে বলবা না যাতে কেউ যদি তোমাকে সেই খোঁচাটা দিত তোমার কাছে সম কষ্ট লাগতো এই দুটো জিনিস যদি মেনটেন করতে পারো নো নোয়িস তোমরা যে কোনো যত ইচ্ছা তোমার কমেন্ট করো যত ইচ্ছা কথা বলো আমার কোনো সমস্যা নেই রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলো তোমরা এইটা তোমাকে বুঝতে পেরেছো কিনা এটা তোমরা যদি বুঝতে পেরে থাকো আমি তোমাদের জন্য দেখি হম আরেকটা আরেকটা জিনিস আমাকে জানিয়ে দাও ইয়েস সবাই বলছি ইয়েস ইউ গো দেয়ার সো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে তোমরা একটু জানাও তোমাদেরকে এখনই ব্রেক লাগবে নাকি আমি আরেকটু পরে দিবো আমি আরেকটু পরে দিবো ব্রেক তোমরা আমাকে একটু জানাও তো ব্রেক কি তোমাদের এখনই লাগবে নাকি তোমরা আরেকটু পরে যাও আমাকে জানোসোনা ইয়েসমিন রুম্পা বলেছে হ্যাঁ একটু পরে ইয়াস গ্রেট ওকে ফাইন 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 বেশ ভালো কথা ভালো কথা ভালো কথা ওকে ভালো কথা আর একটু পর আর একটু পর ভাইয়া মেজরিটি বলতেছে মেজরিটি বলতেছে আর একটু পর আমি মেজরিটির কথা শুনি সো আর একটু পর একটা একটা টাস্ক দিয়ে তাহলে আমি একটু পড়াই আর একটু পড়িয়ে আর একটা টাস্ক দিয়ে তোমাদেরকে হোমওয়ার্ক মানে একটু টাস্ক হোমওয়ার্ক বলতে কি ক্লাস ওয়ার্কই দিবে একটু টাস্ক দিয়ে আমি তোমাদেরকে ব্রেকটা দিব আর রাইট সো মন খারাপ করে না মন খারাপ করে না মাই ডিয়ার স্টুডেন্টস শিক্ষার পুরোটুকুই সুন্দর শিক্ষার পুরোটুকুই সুন্দর অনেকে দেখি ব্রেকে চলেও গেছে আল্লাহ কেমনে হবে কিভাবে হবে মাই ডিয়ার স্টুডেন্ট এমন করলে কিভাবে হবে কিভাবে হবে বলো সো মাই ডিয়ার স্টুডেন্ট ম্যান্ডিলিভ কি করছিল যে আসলে কিছু ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিল আর কি এই কথাবার্তা বলে আসলে সো তার মধ্যে কিছু ত্রুটি পরিলক্ষিত হয় সো সো দেখা যাচ্ছে যে ম্যান্ডিলিভের এটার মধ্যে কিছু ত্রুটি দেখা দেয় ত্রুটি ত্রুটি শুধুমাত্র সে আসলে ভর দিয়ে কাজ করে শুধুমাত্র ভর নিয়ে কাজ করে সে কিন্তু মাই স্টুডেন্ট ভর নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ঝামেলাটা হয় তখন আমাদের ওই যে নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে সেগুলোর অবস্থান নিয়ে আমি আরেকটু একটু ব্যাখ্যা সহ বলি আর একটু ব্যাখ্যা সহ যদি বলতে হয় দেখা যাচ্ছে যে আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে ক্যাচালটা লাগে সো আর্গনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আর্গনের ক্ষেত্রে সে হচ্ছে চল্লিশ বা আর এদিকে হচ্ছে যে পটাশিয়াম সো পটাশিয়াম আর আর্গনের মধ্যে পটাশিয়াম হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন এই ক্ষেত্রে মাইডিয়ার স্টুডেন্ট ভেজালটা লাগে কেমন দেখো এদের মধ্যে সো সাধারণত পারমাণবিক সংখ্যার কনসেপ্টটা ঠিক এখান থেকে আসে এই ভুলটা থেকে আসে ভুল থেকে যদি দারুণ কিছু হয় অবশ্যই ভুলই ভালো তো মাইডিয়ার স্টুরেন্ট এখানে পারমাণবিক ভর্নি আসলে ক্যাচালটা লাগে যে এদের ক্ষেত্রে আসলে যার কম সে আসলে আগে থাকবে এরকম কথাবার্তা থাকে দেখা যাচ্ছে যে আর্গনের জায়গায় পটাশিয়াম চলে যায় আর্গনের জায়গায় পটাশিয়াম চলে যায় তো দেখো তো ডিয়ার স্টুডেন্ট সে হচ্ছে একটা ধাতু সে চলে যায় হচ্ছে যে তোমার আর্গনের গ্রুপে বা নিষ্ক্রিয় গ্রুপে তাহলে এটা খুব অনেক বড় একটা বিরাট ঝামেলা না তুমি পছন্দ করো বাংলা সাহিত্য তুমি পছন্দ করো গণিত তুমি পছন্দ করো হচ্ছে যে কাল ক্লাসিক যে মুভিগুলো আছে সেগুলো তোমাকে নিয়ে ইয়া করে দিল তোমার একটা হলিউড মুভির সামনে তোমাকে নিয়ে বসাই দিল তুমি আহ সুপার হিরো পছন্দ করো না তোমাকে দিয়ে বসাই দিল তোমার হচ্ছে নতুন করে এন গেম ইয়াতে তুমি আগে থেকে কিছু দেখে আসো না হুট করে বসাই দিলো দিন শেষে তুমি এই যে ট্রেন্ডের শ্রোতে তুমি হয়তো জোখার দেখে ফেলছো দেখে ফেল আগের কোনো মুভি দেখো নাই বাট হইলো না তো জিনিসটা তাই না তো এটা হচ্ছে কথা মাই ডিয়ার তোমাকে হুট করে বসাই দিল তাহলে লাভ নাই এটা এই ত্রুটিটা আসলে আমাদের সংশোধন করার জন্য যেটা বললাম ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুলই ভালো মাই ডিয়ার স্টুডেন্ট কি বলো তোমরা তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সে বলেছে যখন এই ত্রুটিটা আসে উনিশশো সালে উনিশশো সালে নাইনটিন থার্টিন নাইনটিন থার্টিন মোস্ট প্রবাবলি রবীন্দ্রনাথ নোবেল পাইছিল সো অলরাইট আমাদের কেমিস্ট্রি শিখা হবে সাহিত্য শিখা হবে সব একসাথে একসাথে প্লাস বিসিএস এর प्रिपरेशन হবে নাকি অলরাইট সো 1913 সালে পারমাণবিক সংখ্যার কনসেপ্টটা আসে পারমাণবিক সংখ্যা একটু তুলে নাও একটু তুলে নাও এটা কে বলে এটা বলা হয় মোসলে এক পার্টি এসে বলবে এখন ভাইয়া বোর্ডের লেখা দেখি না পাতলা পাতলা দেখি এটা কেমন সালে মুসলে এসে বলে মুসলে এসে বলে যে না ভাই আপনারা ঝগড়াঝাটি বাদ দেন আমার একটা কাছে একটা উপায় আছে দেখেন তো দেখেন তো মিয়া আমি এবার যদি বলি পারমাণবিক সংখ্যার কনসেপ্টটা কাজে লাগাবো সংখ্যা অনুযায়ী আমি কাজটা করব দেখেন তো এবার দেখতে কেমন লাগে তো সবাই তো এবার চিন্তা ভাবনা করে দেখলো আচ্ছা পারমাণবিক সংখ্যা তো বলতে একটা জিনিস আছে জিনিসটা কি ও আচ্ছা ইলেকট্রন কতগুলো আছে সেগুলো কেমনে করা যায় ও আচ্ছা ইলেকট্রন বিন্যাস তো আমাদের কাছে জিনিসপাতি আছে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট ত্রুটি ছিল কিসে ভরে ভরে ত্রুটি কিসে আসলো তাদের কনসেপ্ট কোথায় আসলো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আধুনিক যে পর্যায় সারণী আছে সেটা ডেভেলপ করা হয় আধুনিক পর্যায় সারণীটা ডেভেলপ করা হয় তো আন্তর্জাতিক ফলিত রসায়নের শাখা যেটা আছে সেটাকে বলা হয় সাধারণত তোমার আই ইউপিএসসি তোমরা যখন অর্গ্যানিক কেমিস্ট্রি করবে তাতে নামটা শুনেছ ইন ফিউচার আরও জানবা আই ইউপিএসি অর্গ্যানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ডের নেমিং বা নামকরণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে ওইটা অনুযায়ী ইন্টারন্যাশনালি এটা প্রণয়ন করা হয় আই থেকে সমর্থন দেওয়া হয় এই পদ্ধতিটাকে সো তারা এখন পর্যন্ত একশো আঠারোটাকে শনাক্ত করেছে সো লাইব্রি তেত্রিশ সাথেই কাজ শুরু করে সে সিক্সটি থ্রিতে এন্ড আপ করে সো এখন মাই জিয়ার স্টুডেন্ট আমরা আমরা এখন কিছু কাজ শিখব এখন কিছু কাজ শিখবো কি কাজ পর্যায় সারণ যে আছে বা পিরিয়ডিক টেবিলটা যে আছে এটার কিছু বৈশিষ্ট্য শিখবো বৈশিষ্ট্যগুলো একদম বইয়ের ভাষা না গেলেও একটু বইয়ের ভাষা না গেলেও আমরা কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস একদমই ভুলবো না বা কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখা লাগবে সো লিখি তাহলে এই যে পর্যায় সামনে ডেভেলপ করে ফেলছে এটার বৈশিষ্ট্য কি বা নাম পরিচয় কি আমরা বইয়ের ভাষায় সারণীর বৈশিষ্ট্য পর্যায় সারণীর বৈশিষ্ট্য ভালো কথা ভালো কথা ভালো কথা তাহলে এই বৈশিষ্ট্যগুলা কি কি প্রথম বৈশিষ্ট্যটা প্রথম তোমরা আমাকে একটু তোমরা নিজেদের কমেন্টে বলো বই দেখে না তখন যা পড়িয়েছি সেখান থেকে ধারণা করে আমাকে একটু জানাও আমি তোমাদের কমেন্ট পড়বো মানে আমি একদম আজকে কিছুই জানি না আমি মাত্র তোমাদের কাছে জানতে চাইলাম যে ফরে সরি জিনিসটা ঘিরে বৈশিষ্ট্য কি হতে পারে তোমরা আমাকে একটু জানাও একজন বলেছে আসলে ম্যাডলি বলেছে একই কলম বরাবর আচ্ছা এটা একটু বুঝাই দিই মাই ডিয়ার স্টুডেন্ট বলছে একই কলাম বরাবর বলে একই কলামে বলছে দেখো এই যে একটা যদি কলাম হয় এই যে এই কলাম এই কলামের ক্ষেত্রে যাচ্ছে কোন বরাবর শাড়ি বরাবর বাট এই কলামের মধ্যে বলছে একই কলমে ধর্ম আবর্তিত হয় বাট একই কলাম বরাবর যখন হবে এই যে এই বরাবর এই বরাবর তখন আমাদের কী হবে ধর্মগুলো একই হবে এই বরাবর ধর্ম একই কলম বরাবর ধর্ম একই বাট কলামে কলামে ধর্ম আবর্তিত হয় এর এই কনসেপ্টটা তোমরা একটু খেয়াল রাখবে একজন প্রশ্ন করেছিলাম আমি উত্তরটা দিয়ে দিয়েছি বাকিরা বাকিরা কাইন্ডলি বিচলিত হবে না অলরাইট 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 গ্রুপ 18 পর্যায়ে গ্রুপ 18 পর্যায়ে 8 স্লোগান বানিয়ে দিয়েছে ভাই আধুনিক পর্যায় সরণি বৈশিষ্ট্যগুলো একটু বুঝিয়ে দিবেন হ্যাঁ সবগুলোই বুঝিয়ে দেব মাই ডিয়ার স্টুডেন্ট একদম বুঝিয়ে দেব আজকের ক্লাস 100 এ 100 প্রত্যেকটা জিনিস মাই স্টুডেন্ট পারমাণবিক সংখ্যা বলেছে বাট কথা হচ্ছে যে ইলেকট্রন প্রোটনের কনসেপ্টগুলো একটু পরে আসছে এগুলো পরে আসছে মডেল একটা পরমাণু একটা মডেল তুমি চিন্তা করো যে আমি তোমাদেরকে পড়াবো এই চিন্তাটা আমার হয়তো অনেক আগে থেকে ছিল এরকম না থাকলেও আমার থাকতে পারতো কিন্তু কিন্তু আমি তোমাদের পড়ানো শুরু করছি ফেব্রুয়ারি মাসে দুটি জিনিস কিন্তু এক না তার মানে এটা না যে আমি আসলে এর আগে তোমাদের ইচ্ছা হয়নি তো আবিষ্কার মডেল আবিষ্কার হয়েছে হচ্ছে উনিশশো তিন সালে দ্যাট ডাজ মেন ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়েছে উনিশশো তিন সালে আই গেস ইউ গট ইউর অ্যান্সার রাইট সো পর্যায় বৈশিষ্ট্যগুলো আমি একদম বাংলা ওয়েতে কিছু লিখে দিই কারণ এটা আসলে তোমাদের দুই নাম্বারের জন্য আসতে পারে সো এক্ষেত্রে আমি কিছু বাংলা ওয়েতে শিখাই বইয়েরটাও আমি ইলাস্ট্রেট করব রাইট সো শুরু থেকে শুরু করি সবসময় মাথায় রাখবা হ্যাঁ একজন বলছে যে আট পর্যায়ে সাত পর্যায়ে আঠারো গ্রুপ আঠারো এটা রাখবা যে সেভেন এইটিন সাতশো আঠারো সেভেন ওয়ান এইট এরা সবসময় মাথায় রাখবা সেভেন ওয়ান এইট মানে কত সাত পর্যায় সাত পর্যায়ে গ্রুপ আঠারো সাত পর্যায়ে গ্রুপ আঠারোটা আঠারোটা গ্রুপ আর সাতটা পর্যায়ে এটা আমাদের ফার্স্ট বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য দুই নাম্বার দুই নাম্বার সো গ্রুপগুলো হবে দেখো তো আমি দুটা কাজ করব দেখো দুই নম্বর বৈশিষ্ট্য পর্যায়গুলো দেখতে কীরকম এখন এটা নিয়ে কাজ করবো পর্যায়গুলো দেখতে কীরকম ষাটটি পর্যায়ে ষাটটি পর্যায়ে উপর থেকে নিচে বিস্তৃত উপর থেকে নিচে বিস্তৃত উপর থেকে নিচে বিস্তৃত এবার মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বলো আমি গ্রুপের ক্ষেত্রে কি লিখবো তোমরাই বলো বলো তোমরা পারবে না এবার গ্রুপের বলো কি হবে গ্রুপ আঠারোটি গ্রুপ আঠারোটি গ্রুপ বাম থেকে ডানে বিস্তৃত বাম থেকে ডানে বিস্তৃত আঠারোটা গ্রুপ বাম থেকে ডানে বিস্তৃত এটা দুটা জিনিস আঠারোটা গ্রুপ বাম থেকে ডানে বিস্তৃত ভালো কথা এটা এখন মাই আমরা একটু আগে কি শিখেছি আবার আবার এগুলো নিয়ে কথা পর্যায়ে দেখো পর্যায়ের মধ্যে কি হয় দেখো তো চার একই পর্যায়ে একই পর্যায়ে এ বরাবর একই পর্যায়ে একই পর্যায়ে মৌলগুলোর ধর্মগুলো মৌলগুলোর ধর্ম আবর্তিত হয় একই গ্রুপে কি হবে এই যে একই গ্রুপ বরাবর মূলগুলো ধর্ম একই একই গ্রুপে মৌলগুলোর ধর্ম একই এটা হচ্ছে কি বাংলা উপায় আমরা যা যা এখন পর্যন্ত শিখেছি আমরা জাস্ট আমরা এখন পর্যন্ত ঢেলে দিয়েছি তো এখন পর্যন্ত যদি ঢেলে দেই তারপর এর বাইরে এর বাইরে আমাদের আরো কিছু জিনিস আমরা মনে রাখতে পারি যে দুইটা কিন্তু নাম আছে মাঝখানে একশো আঠারোটা কিন্তু মাঝখানে একটা স্পেশালিটি আছে দুটো জিনিস রাখবো যে ছটা ছটা দিন লিখে দিই আমার দুই দুই আমাদেরকে কেউ আটকাইতে পারবে না সো আমরা কি লিখবো মাইজি রেস্টুরেন্ট আমরা কি লিখবো অলরেডি গ্রুপ সিক্স আর সেভেনে এই যে ছয় নাম্বার কিন্তু দেখো ছয় নাম্বারটা যখন লিখব ছয়ের সাথে আমি লিখবো সিক্স আর সেভেন রিলেট করবো গ্রুপ অলরেডি পর্যায়ে সরি গ্রুপ না এম সরি পর্যায়ে সিক্স আর সেভেনে গেলে সিক্স আর সেভেনের মধ্যে সেভেনে আচ্ছা এটা দাঁড়ি সিক্স আর সেভেনে দুইটা বিশেষ গ্রুপ আছে সেটা হচ্ছে লেনথ সিরিজ আর এটা হচ্ছে অ্যাক্টি নাইট সিরিজ লেনথে নাইট সিরিজ নাইট সিরিজ ও একটি হবে খাতায় আর পড়া হবে মাথায় সাথে সাথে যদি সেট হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু কমেন্ট করে জানাও রাইট সো পড়া হবে মাথায় আর লেখা হবে খাতায় আর যদি লেখা হয় দুটাই শেষ হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে স্টুডেন্টস আমি আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু কমেন্টে জানাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে তোমরা জানাও কমেন্ট করে ক্লিয়ার ভাইয়া দ্যাস গ্রেট বৃষ্টি তাহসিন বলেছে ক্লিয়ার ভাইয়া সাবিয়া সাবা বলেছে স্টপ প্লিজ কি স্টপ করতে বলছে ভাইয়া উল্টা লিখছেন কোনটা উল্টা লিখেছি একটু একটু দেখি একটু দেখি গ্রুপ সেভেন আর এইটের মধ্যে ল্যান্থেনাইট অ্যাক্টেনাইট সিরিজ হ্যাঁ আচ্ছা একই পর্যায়ে আসলে একই পর্যায়ে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট কোনটা বুঝেছি ভাইয়া দেখো গ্রুপ গ্রুপ তো উপর থেকে নিচে দেখো না কলাম তুমি শাড়িটা দেখো আর গ্রুপ উপর থেকে নিচে দেখো এই একটা গ্রুপ এটা এক নাম্বার গ্রুপ আমি একটু আমি এখনও কিন্তু আমি উপস্থাপন করি নাই আমি এখনও জিনিসটাকে উপস্থাপন করিনি দেখো আচ্ছা পর্যায়ে হচ্ছে দাঁড়াও সাতটা পর্যায় উপর থেকে নিচে বিস্তৃত আচ্ছা এক একটা গ্রুপ উপর থেকে নিচে বিস্তৃত আমি দুঃখিত মাই স্টুডেন্ট দাঁড়াও বাম থেকে ডানে আচ্ছা পর্যায়গুলো এটা মনে হয় আমি একটু দাঁড়াও বাম থেকে গ্রুপ এক থেকে শুরু গ্রুপগুলো বাম থেকে ডানা এটা থ্রি আছে দেখো বাম থেকে ডানে আসলে গ্রুপগুলো বিস্তৃত দেখো মাই ডিএস্টুরেন্ট আমি যদি লিখি ওয়ান টু থ্রি ফোর এই যে গ্রুপগুলা এই গ্রুপগুলো কিন্তু এখান থেকে এখানে বিস্তৃত পর্যায়গুলো কখন আমি দেখবো পর্যায়গুলো ওয়ান টু থ্রি উপর থেকে নিচের দিকে আসলে দেখো পর্যায়গুলো বিস্তৃত এই কথাটাই বলেছি কিন্তু এই কথাটাই বলেছি তার মানে তুমি কি তুমি বিচলিত হবে না তুমি বিচলিত হবে না এই যে এটাই হচ্ছে এক একটা পর্যায় এই যে এক একটা পর্যায়ে এই পর্যায়ে কনফিউজ হবে না সারি সারি কী কে এই যে বরাবর এই বরাবর হচ্ছে দেখো আমি যদি এই যে শাড়ি এভাবে রাখি এখান থেকে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গ্রুপ পর্যায়ে কারা কারা হাইট আমার হাইট এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি করে দেখো এই যে হাইট সাত ইঞ্চি এখান থেকে দেখো নিচে রাখবো সেভেন ওয়ান সেভেন সিক্স এভাবে এভাবে উঠবে রাইট আশা করি তোমার এটা নিয়ে আর কখনও সমস্যা হবে না এটা করি আশা করি এটা নিয়ে আর সমস্যা হবে না বাম থেকে ডানে প্রথম প্রতিটি পর্যায়ে প্রতিটি পর্যায়ে গ্রুপ দ্বারা বিস্তৃত দেখো আমি বলি প্রতিটি সাতটা পর্যায়ে উপর থেকে নিচে আসলে বিস্তৃত কিন্তু প্রতিটা পর্যায়ে আবার গ্রুপ দ্বারা বিস্তৃত কনসেপ্টটা নিয়ে মাথায় রাখবা তোমরা অন কনফিউজ হবে না অল রাইট মাই ডিয়ার স্টুডেন্ট অনেকেই বলছে আসলে বুঝতে পেরেছে তো আমি মুছে দিলাম মুছে দিলাম মুছে দিলাম মুছে দিলাম অল রাইট সো ভালো কথা কে কি বলতেছে ভাইয়া দুই নাম্বার আর তিন নাম্বার পয়েন্টটা অনেকে 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 ভাইয়া ব্রেক চাই এখন এখন তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আরও কিছু বৈশিষ্ট্য আমরা এক্সট্রা বইয়ের মধ্যে আছে এগুলো নিয়ে একটু ডিসকাস করি অ্যান্ড তারপরে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে সেই বহুল প্রতীক্ষিত তোমাদের বহুল প্রতীক্ষিত আমি ব্রেকটা দিব সো আরো কি কি বৈশিষ্ট্য আছে আমি এগুলো লিখে নিই তারপর তোমাদেরকে বলছি যে কোন পর্যায়ে কতগুলো মৌল আছে সেটা কোন পর্যায়ে কত মৌল কোন পর্যায়ে কত মৌল আর এটা হচ্ছে কোন গ্রুপে কত মৌল পর্যায়ে কটা মাইনে সাতটা প্রথম পর্যায়ে আছে দুইটা অনলি দুইটা দ্বিতীয় পর্যায়ে আমাদের কাছে আছে অনলি আমরা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আছে আমাদের আটটা করে দুই আর তিনে আছে আটটা করে অর্থাৎ দুই ও তিনে আছে আটটা করে মোট ষোলোটা আছে কটা আটটি করে এগুলো জাস্ট তোমরা নিজেরাও জানো আর মনে না থাকলে এগুলো লেখার দরকার নেই যে সাতটা বুঝাই দিয়েছি দুই নম্বরের জন্য আসলে ওগুলো মর দেন এনাফ তোমরা লিখতে পারো এম সিকিউর জন্য চাইলে তোমরা মনে রাখতে পারো সো ফোর ওর ফাইভের ক্ষেত্রে ইন টার্মস অফ ফোর ওর ফাইভ আমরা যেটা মনে মাথায় রাখবো সেখানে আছে আঠারোটা করে আঠারোটা করে আমাদের কাছে থাকবে অ্যান্ড সিক্স ও সেভেনে যেহেতু ল্যান্থেনাইড ও অ্যাক্টেনাইড সিরিজ নতুন করে যুক্ত হয় উড়ে এসে জুড়ে বসে এখানে আরো চোদ্দটা মৌল করে আমাদের এখানে আরো চোদ্দটা মৌল করে যুক্ত হয় তার মানে কি আরো বত্রিশটা করে এখানে থাকবে আঠারোর সাথে চোদ্দটা যুক্ত হয় তার মানে কি বত্রিশটি বত্রিশটা করে দেয়ার ইউ গো মাই ডিয়ার এটাই হচ্ছে হিসেব নিকেশ এটাই আমাদের হিসেব নিকেশ অলরাইট সো ভালো কথা ভালো কথা ভালো কথা হম এবার আমরা তাহলে এবার করি গ্রুপের ক্ষেত্রে কোন গ্রুপে কয়টা আছে আমাদের মূলত একে আছে ষাটটি গ্রুপ দুই আছে ছয়টি এগুলো একটু মাথায় রাখি একে আছে ষাটটি দুই আছে ছয়টি আর তিনে আছে সাধারণত আমাদের বত্রিশটি বত্রিশটি অ্যান্ড কমন কমন হচ্ছে আমাদের থার্টিন টু সেভেন্টিন ফোর টু টুয়েলভের মধ্যে কয়টা আছে আমি একটু দেখি চারটা করে প্রতি গ্রুপে প্রত্যেক গ্রুপে চারটা করে মূল আছে ফোর থেকে ফোর থেকে টুয়েলভ পর্যন্ত ফোর থেকে টুয়েলভ পর্যন্ত আছে আমাদের চারটা করে প্রতিটাতে চারটি করে এদেরকে এখন একটা প্রশ্ন আছে দেখো তো এই থ্রি এর মধ্যে এতগুলা কেন বা থ্রি এর মধ্যে এতগুলা মৌলো কেন সো আমরা নর্মালি দেখতে চাই দেখো যে উপর থেকে যখন দেখি তিন নম্বর গ্রুপের মধ্যে তখন ওই যে এটা একটা সিরিজ যেগুলো আছে ওই ক্যাচালওয়ালা ওরা কিন্তু এইটার মধ্যে থাকে নিচে গিয়ে তোমরা দেখতে পাবো একটু পরে অলরাইট রাইট তারপর মাইডিয়াস পর আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে যে আসলে থার্টিন থেকে তেরো থেকে সতেরো সরি তেরো থেকে সতেরোর মধ্যে পাই আমরা ছয়টি করে মৌল ছয়টি করে মৌল আর অ্যান্ড ফাইনালি আঠারো আঠারোকে বলা হয় অভিজাত অ্যান্ড মোস্ট স্পেশাল মোস্ট স্পেশাল এরা হচ্ছে সাতটা মৌল যাদেরকে বলা হয় অভিজাত মৌল বা আমাদের সাতটি মৌল বা যাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল আঠারো থাকে আসলে ষাটটা নিষ্ক্রিয় মৌল এরা আমি প্রত্যেকটা পরিচয় ধীরে ধীরে যাবো মাই ডিয়ার স্টুডেন্ট এটাই হচ্ছে আমাদের তোমরা একটু তুলে নাও আমি রিক্যাপ করি তোমাদের জন্য আবার তোমাদের জন্য রিক্যাপ করি ব্যাপারগুলো কী কী ভাইয়া আই থিঙ্ক ইউ মাইট বি মিসটেইকেন আচ্ছা একজন বলছে আসলে ভাইয়া ইউ মাইট বি মিস্টিং আচ্ছা আমি আমি তোমাদেরকে আমি যখন অ্যাকচুয়াল প্রপার্টিসগুলো দেখাবো তখন তোমাদের কনসেপ্ট আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে যে গ্রুপ ওয়াইজ চেঞ্জ হয় নাকি তোমার পর্যায় ওয়াইজ চেঞ্জ হয় এই কনসেপ্টটা সো অলরাইট পিরিয়ড ওয়াইজ চেঞ্জ হয় কিংবা নাকি গ্রুপ ওয়াইজ চেঞ্জ হয় অলরাইট সো ফ্যাক্ট আমি একবার বলি ফার্স্ট অফ অল আমাদের পর্যায়ে অনুযায়ী কোথাও কোন কোনো পর্যায়ে প্রথম পর্যায়ে দুইটা ও তিন নম্বরে আটটা চারও পাঁচে আঠারোটা ছয় বত্রিশটা মাথা কীভাবে রাখবা দুই আট আট থেকে দশ তারপর চোদ্দ বাড়বে কত করে ছয় ছয় দশ চোদ্দো করে দুই থেকে ছয় বাড়লে আট আট থেকে কত বাড়লে দশ বাড়বে তারপর চোদ্দ বাড়বে জিনিসটা কি তোমার একটু একটু করে ওই এসপিডিএফ বা আমাদের ওই অরবিটার সম্পর্কে কি ধারণা দেয় স্টুডেন্ট যদি দেয় তাহলে এটা ওইটাই ওইভাবে তোমরা মনে রাখতে পারো এটা একটা জিনিস আর একটা জিনিস গ্রুপের ক্ষেত্রে ফার্স্ট গ্রুপ সাত ছয় তারপর থার্ড গ্রুপে বত্রিশ তারপরে গ্রুপে চারটা করে তারপর ছয় তারপর সাত এটা একটা এখন মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের কার কার তোমাদের কার কার ইলেকট্রোবিন্যাস মনে আছে বলো তো বিন্যাস নির্ণয় করার পদ্ধতি তোমাদের কার কার ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার পদ্ধতি মনে আছে আমাকে একটু তো আমরা এখন একটা ব্রেক দিব তোমাদেরকে তবে তবে আর একটা কনসেপ্ট তোমরা একটু লিখে নাও এটা এটা সবসময় লিখে রাখো যে যে গ্রুপের একই একই গ্রুপের গ্রুপের মানুষের 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 আচরণ একই আচরণ একই তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখো একই গ্রুপ বলতে আমরা কি বুঝি এই একটা গ্রুপ এই একটা গ্রুপ এদেরকে এরা একটা গ্রুপ আর একটা গ্রুপ পাশাপাশি গ্রুপ গ্রুপ থেকে গ্রুপ যত চেঞ্জ হবে তত তাতে আচরণ চেঞ্জ হয় মানে দেখো এই এটাকে আমি যদি দাগ দিয়ে দিই একটা গ্রুপের একটা শ্রেণী একটা শ্রেণীভাবেভাবে তো দেখো এই গ্রুপের এরা সবাই একই ধর্ম রাখবে এরা সবাই একই ধর্ম রাখবে একই ধর্ম রাখবে তো একই গ্রুপের মানুষের একই আচরণ একই গ্রুপের মৌলের একই আচরণ বাট যখন উপর থেকে নিচের দিকে যাবা উপর থেকে নিচের দিকে যাবা আচ্ছা অল একই গ্রুপের একই আচরণ বাট বাম থেকে যখন ডানের দিকে যাচ্ছ এদের আচরণ চেঞ্জ হয় তার মানে কি সবসময় মাথায় রাখবা পর্যায় সরনের একই গ্রুপের মৌলের আমাদের ধর্মাবলী একই বাট ধর্মাবলী একই বাট বাট বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে প্রায় একই একই বলতে হয় একটু এখানে রেখে ফাঁকা আছে এখানে প্রায় একই কারণ পারমাণবিক ব্যাসার্ধ ধর্ম ধর্ম একটু ব্যাপার স্যাপার আছে আইনিকরণ বিভব বাম থেকে ডানে গেলে ধর্মগুলো আবর্তিত হয় ধর্মগুলো আবর্তিত হয় আবর্তিত হয় তো তোমাদেরকে আমি এখন একটা ব্রেক দিব তোমাদের একটা ব্রেক দিব ইয়ে নিয়ে আমরা এখন একটা তোমাদেরকে একটা টাস্ক দিয়ে ছোট্ট একটা টাস্ক দিয়ে আমি একটা ব্রেক দিব সো টাসটা হচ্ছে একটু তোমরা এটা কমপ্লিট করো তারপর হচ্ছে আমি তোমাদের টাস্কটা দিয়ে দিব অলরাইট আশা করি তোলাদের শেষ তোমাদের এটা দুঃখিত সো এখন যে কাজটা আমি দিব তারপর সেটা হচ্ছে এখন তোমাদের একটা টাস্ক থাকবে সেটা হচ্ছে তোমরা আমাকে কিছু মূলের কিছু মোল ইলেকট্রোমিনার্স বের করে দেখাবা সো আমি লিখবো যে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস আজকের এই পর্যায়ে শারুনি সিনেমার পর্যায় সারণি সিনেমার আমাদের এখন ইন্টারভাল হতে যাচ্ছে ওকে সো বেশ ভালো কথা ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস আমরা কিসে কিসে লাগবে বোরন আমরা বোরন ফাইভ কার্বন সিক্স সোডিয়াম ইলেভেন সোডিয়াম ইলেভেন আর অক্সিজেন অকোডিয়াম নিয়ে অক্সিজেন লাগবে না এখন এখানে আমরা একুশ ক্যান্ডেনিয়াম স্ক্যান্ডিয়াম সরি স্ক্যান্ডিয়াম একুশ আর 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 এখানে গ্যালিয়াম আমি আনতে পারি থার্টি ওয়ানের পারমাণবিক সংখ্যা হ্যাঁ ইলেভেন গ্যালিয়াম আর এখানের মধ্যে যেটা আনতে পারি দরকার নেই আর হয়েছে এগুলো একটু বের করা আর একটা কপার নিয়ে এসো দরকার হইলে কপার 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 হচ্ছে তোমাদের টোয়েন্টি দিয়ে এদের ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা লিখে রাখবা তোমরা লিখে রাখবা অলরাইট আমি লিখে দেই ফিরে আসছি ফিরে আসছি একটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর বিজ্ঞাপন বিরতির পর তো মাই ডিয়ার স্টুডেন্ট যারা যারা এগুলো সবগুলো পারবা যারা যারা এগুলো সবগুলো পড়ে তাদের জন্য থাকছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে কিছুই না অলরাইট তাদের জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে কিছুই থাকছে না ফাইন এটা তাহলে ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞান বিজ্ঞাপন বিরতির পর বিরতির পর আর এখন কয়টা বাজে এখন বাজে হচ্ছে আটটা চৌত্রিশ আটটা ঠিক আটটা চৌত্রিশ সো আমরা আটটা পঁয়ত্রিশ থেকে আমরা ঠিক আমরা আটটা পঁয়ত্রিশ থেকে ঠিক আমরা আটটা সাতচল্লিশে আমরা ফিরে আসবো সো সাতচল্লিশ এখানে হচ্ছে এটাও পিএম এটাও পিএম আবার এ এম ভেবে আবার কেউ ঘুমটুম দিয়ে দিও না ইংরেজিতে লিখে দিই এইট থার্টি ফাইভ টু এইট ফোরটি সেভেন সো মাই রেস্টুরেন্ট সময় মতো ফিরে এসো ঝরা পাতা সময় মতো ফিরে এসো ঝরা পাতারা বারো মিনিটের জন্য ব্রেক দিলাম এটা সেটা এখানে কিছু এভাবেই থাকবে এভাবেই থাকবে তোমরা সময় মতো ফিরে আসবে তোমরা সময় মতো ফিরে আসবে আচ্ছা রাইট সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা ব্রেকের পর ফিরে আসছি

ওকে আমাদের almost সময় হয়ে গিয়েছে ওকে হুম হুম অলরাইট সবাইকে আবারও আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছি আবার ফিরে আসি আমাদের ক্লাসের মধ্যে আমরা যত পড়াশোনা করবো আবার আমরা পড়াশোনা দুনিয়াতে ফিরে আসি মাই ডিয়ার স্টুডেন্টস মাই ডিয়ার স্টুডেন্টস সবাই ফিরে এসো ফিরে এসো ঝরা পাতা ফিরে এসো ইয়েস গ্রেট ব্রেক টাইম শেষ ইয়েস সবার ব্রেক টাইম শেষ ফিরে এসো ঝরা পাতা ফিরে এসো অলরাইট অলরাইট পোস্ট করা দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা খাতা রাখো খাতার মধ্যেই রাখো লিখে আর আমরা তাহলে এর মধ্যে শুরু করে দিব আমরা একটু লিখতে থাকি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে থাকি কোথাও ভুল ত্রুটি হলে আমরা কারেকশান করতে থাকি তার মধ্যে তোমরা ফিরে এসো বন্ধুদের মেনশন দাও তোমরা আবার যোগ দাও আমাদের এই রসায়নের জগতে অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট বোরন ফাইভ পর্যন্ত তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো ওয়ান এস টু টু এস টু টু পি কত ওয়ান আবার ওয়ান এস টু ওয়ান এস টু টু এস টু টু পি এখানে লিখবো কত টু ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস কত ওয়ান রাইট তারপর মাই আমাদের যে জিনিসটা থাকবে সেটা আবার ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি এস ওয়ান তো না এখন আমাদের কত লাগবে আচ্ছা দশটা আচ্ছা আরও একুশটা তো থ্রি এস টু লিখলাম

থ্রি এস টু থ্রি এস টু আবার এখানে থ্রি পি সিক্স ফোর এস টু আবার আমরা কী লিখবো এখানে দেখো তো মাইডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে কত আছে দশ আছে অলরেডি আমাদের এখানে আরও দশ আছে বিশ আছে আমরা এখানে লিখবো থ্রি ডি টেন থার্টি হয়ে গেছে এবার আমরা ফোর পি ওয়ান লিখতেই পারি লিখতেই পারি আমাদের কাছে এখানে দশ আছে আর এখানে বিশ আছে ত্রিশ আছে একত্রিশ অলরাইট তারপর আমরা যে লিখবো ওটাকে একটু কপি করি একটু কপি করি টু এস টু টু পি সিক্স থ্রি কত হয়েছে বলো তো বিশ হয়ে গেছে দরকার কি আর নয়টা থ্রি ডি আমাদের আছে এখানে নাইন একটু কাহিনি আছে কপারের ক্ষেত্রে আমরা যে কাজটা করব এখন কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা যারা আমার গত ক্লাস করেছিলে তোমরা যারা গত ক্লাস করেছিলে তাদেরকে আমি শিখিয়েছিলাম এরকম অবস্থায় যখন দেখব যখন আমরা দেখব যে আমাদের D5 আর এখানে এস ওয়ান সামথিং সামথিং সো এরকম যখন অবস্থায় দেখব এগুলো হচ্ছে তুলনামূলক একটু একটু স্থিতিশীল অর্থপূর্ণ অর্থপূর্ণ অবস্থা থাকে সো কপারের কাজ হচ্ছে যেই কধু সেই লাও যে কথা সেই কাজ সেই অনুযায়ী থ্রি ডি টেন এটা মেনটেন করে তারপর মাই ডিয়ার স্টুডেন্ট উনত্রিশ দেখো যা যা ছিল তাই থাকার কথা এখান থেকে দেখো তুমি আহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এটা একটু মেনটেন করবা মাই ডিয়ার স্টুডেন্টস এটা একটু মেনটেন করবা তোমাদের যদি তোলা হয়ে থাকে সব কিছু যদি ঠিক মতো থাকে মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু জানাও কমেন্টে যে তোমাদের তোলা হয়েছে ভুল থাকলেও জানাও হুম হুম আচ্ছা অনেকেই আসলে এই কনসার্নটা দেখিয়েছে যে আসলে ভাইয়া আচ্ছা আচ্ছা অসুস্থতার কথা আসলে দিন শেষে আমি যতটাই সুস্থ মানে অসুস্থ থাকি যাই থাকি নিজের কাছে মোটামুটি মনে হয়ে আমি ক্লাস নিতে পারবো মাইডিয়ার স্টুডেন্ট ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নিতে থাকবো সমস্যা নেই আর তোমরা জাস্ট বেশি বেশি দোয়া করবা তাতে আমার জন্য হবে অ্যান্ড তোমরা নিজেরা ভালো করো ইনশাল্লাহ তোমরা নিজেদের মতো ভালো রেজাল্ট করো পড়াশোনাটা করো আমি আমার দিক থেকে যতটা আমার একদম লাস্ট লাইন পর্যন্ত আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ তোমাদেরকে আর তোমাদের দায়িত্ব তোমরা একটু ঠিক মতো পালন করো নিজেদের বাবা মাকে গর্বিত করো এটাই মাইডিয়ার স্টুডেন্টস আমার দিন শেষে এটাই আমার একটা জয় এটা আমার জন্য বিগেস্ট উইন সো আমাদের যত কিছু আসলে বললাম না আমাদের এই যে প্ল্যানটা সবকিছু আসলে তোমাদেরকে ঘিরে তোমরা ভালো করো তোমাদের উদ্দেশ্যেই সবকিছু নিয়ে সো দিনশেষে এটাই আমার প্রাপ্তি যখন তোমরা অন্তত পক্ষে হাসতে পারবা তখন আমার নাম না নিলেও আমার কিছু আমার কিছু এতটুকু লাগবে না কারণ আমার স্টুডেন্টরা ভালো করছে নিজেরা নিজেদের জায়গায় যাচ্ছে তোমাদেরকে বলেছিলাম এই যে স্টুডেন্ট এটাই এটাই আসলে তোমাদের আমার স্যার যেভাবে বলতো আমি সে ভাষায় তোমাদেরকেও বলবো তোমাদের মধ্যেই অনেকে আছে যারা কিনা অনেক বড় গরিববিদ হবা তোমাদের মধ্যেই হয়তো অনেকে আছে অনেক বড় সাইন্টিস্ট হবা বিভিন্ন অনেক বড় বড় জায়গায় যাবা মাইডিয়ার স্টুডেন্ট তোমাদের মধ্যেই হয়তো অনেকে আছে যিনি অনেক বড়ো অনেক বড়ো বড়ো হয়তো বা ভাইরাসের হয়তো ভ্যাকসিন আবিষ্কার করবে ইন ফিউচার আমার ভয় লাগে অ্যান্ড আমার সাথে সাথে এটাও গর্ব হয় যে এই স্টুডেন্টগুলোকে আমি পড়াচ্ছি অ্যান্ড এরাই এক পর্যায়ে ইন ফিউচার ইনশাল্লাহ এরকম একটা পজিশনে যাবে বলো এর চাইতে আর শান্তির কী থাকতে পারে বলো মাইজিয়ার স্টুডেন্ট বলো তো এটাই মাইজিয়ার স্টুডেন্ট আমার বড়ো প্রাপ্তি তোমাদের জন্য আমার যত কষ্টই হোক আমার যত কিছুই হোক দিন শেষে এটা আমাকে সুখ দেয় যে তোমরা নোট দিচ্ছ যখন তোমরা যখন নিজেদের মতো পড়াশোনাটা করতেছ তোমরা যখন আগ্রহী হয়ে কিছু জানতে চাও হয়তো অনেক সময় আমার ব্যস্ততার কারণে কিংবা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে সারাদিনে অসুস্থ থাকার কারণে হয়তোবা তোমাদের অনেককে রিপ্লাই দিতে পারি না খারাপ আমার অনেক বেশি লাগে এটার কারণে তোমাদের দিতে পারি না তোমরা পাও না রিপ্লাই বা তোমরা হয়তোবা প্রপারলি উত্তরটা নাও পাও না এটা তোমরা খারাপ লাগে বাট আমার কাছে আরও বেশি খারাপ লাগে যে সবাইকে হয়তো আমি রিপ্লাই দিতে পারি বা সময় সময় মতো আমি রিপ্লাই দিতে পারি না এটা আমার কাছে দুঃখ বোধ হয় তবুও মাই ডিয়া স্টুডেন্ট আমি চেষ্টা করি চেষ্টা করি তোমাদেরকে সর্বাত্মক সাহায্যটা করা অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আবার পড়াশোনায় ফিরে আসি তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেন করালাম মাই ডিয়ার স্টুডেন্ট কথাটা দেখো ইলেকট্রন বিন্যাস এখন পর্যন্ত মানে আমাদের পর্যায় সারণী এখন পর্যন্ত কোথায় আছে পর্যায় সারণী এখন কোথায় আছে যে স্টেশনে আছে পর্যায় সারণী যেখানে আছে সেখানে আমরা কিসের উপর ডিপেন্ড করছিলাম বলতো পারমাণবিক সংখ্যা কিসের উপর বলতো পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যাকে আমরা বলেছিলাম বলো তো তোমাদেরকে বলেছিলাম কিনা তোমরাই বলো বলেছিলাম কিনা পারমাণবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো ইলেকট্রনকে নির্দেশ করে মানে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে তার মানে কি ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে পারমাণবিক সংখ্যা ডিপেন্ড করে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই মানে ওই যে আমরা যে একটু আগে লিখেছিলাম পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু আগের চ্যাপ্টারে পড়েছিলাম ইলেকট্রন সংখ্যা তার মানে তার কাছে যতগুলো ইলেকট্রন আছে তোমরা যখন পরবর্তী শ্রেণীতে যাবা ইন্টারমিডিয়েটে উঠবা তোমরা এই যে এই পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে তোমরা দেখতে পাবা এদেরকেই ব্লক আকারে ভাগ করেছে এস ব্লক ডি ব্লক পি ব্লক এফ ব্লক তোমরা কনসেপ্টটা মাথায় নিয়ে নাও আমার আমাদের যে আমি ইমনকে যেটা বলেছিলাম বা আমাদের যে তোমাদের এই গ্রুপটা বা তোমাদেরকে গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে তোমরা এখান থেকে কোনো একটা কনসেপ্ট নিয়ে ইন্টারমিডিয়েটে গিয়ে যাতে তোমরা এতটুকু বিব্রত বোধ না করো আল্লাহ এগুলো তো আমরা আসলে পড়ি না এত নতুন মন খারাপ যেহেতু না হয়ে যায় এই কারণে স্টুডেন্ট কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে স্পার্ক বা ফুলকির মতো দিয়ে দিই নলেজ হচ্ছে স্টুডেন্ট সবসময় মনে রাখবা স্পার্কের মতো কীরকম আমরা সবসময় দেখি ধরো একটা লোহার মধ্যে টাইলস কাটার সময় দেখি একদম ছোটো ছোটো মানে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় স্পার্ক হয় আমার নলেজ হচ্ছে স্পার্কের মতো তুমি যত ঘোষবা তত নলেজ এটা তোমার তত শাইনি হবে তত সুন্দর হবে এই কারণে কিছু কিছু স্পার্ক দিয়ে যায় যেমন আগের দিন জিমেন এফেক্ট স্টার্ক এফেক্ট বলেছিলাম তেমনই আমি আজকে ধারণা দিয়ে যাচ্ছি এস পি ডি এফ এগুলো প্রত্যেকটার ব্লক মৌলও আছে এটা কিভাবে হয় এটা কীভাবে হয় সেটাও বলে দিয়ে যাচ্ছি এই যে দেখো এই যে লাস্ট যে ইলেকট্রনটা আছে দুষ্টু ইলেকট্রন বলবো আমি এটাকে তোমরা বলো দুজন ইলেকট্রন আমি বলবো দুষ্টু ইলেকট্রন দুষ্টু ইলেকট্রন বলতে কি বলা না বাড়ির ছোটো ছেলে একটু পিটে হয় একটু বেশি দুষ্টু হয় সো এক্ষেত্রে মাইডিয়াস্ট্রন ওই দুষ্টু ছেলেটাই হচ্ছে লাস্ট ইলেকট্রনটা এই যে সবচেয়ে ছোট ইলেকট্রনটা এই ইলেকট্রনটা ইলেকট্রনটা যে ব্লকে থাকে দেখো যে শক্তি উপশক্তি স্তরে থাকে সেই অনুযায়ী নামকরণ করা হয় তাহলে মাই মাইডিয়ার্টুডেন্ট এটাকে আমি কি বলবো পি ব্লক এটাকে আমি বলবো পি ব্লক সর্বশেষ ইলেকট্রন গিয়েছে এটাকে এটাকে বলবো বলবো এস ব্লক দেখো গিয়েছিল কিন্তু সর্ববৈষ্ঠ কিন্তু ইলেকট্রন পূর্ণ হয়ে আবার কোথায় আসছে ডি ব্লকে তার মানে সর্বশেষ ইলেকট্রন কোথায় ডিতে ডি ব্লক পি ব্লক আর এগুলো এস ব্লক কনসেপ্টগুলো মাথার মধ্যে নিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট না এসএসির জন্য বাট এখন তোমরা যদি জেনে রাখতে পারো তোমরা ইন্টারমিডিয়েটে ট্রাস্ট মি অনেক অনেক সুফল পাবা টিচার যখন এসে বলবে ও আচ্ছা এস পি ব্লক তোমার পাশের ফ্রেন্ডটা যখন কষ্ট করে লিখতে থাকবে লিখতে থাকবে তুমি তখন তো আ ফিলস লাইক আ কিং অর ফিলস লাইক আ কুইং যে আমরা এটা আগে থেকে মোটামুটি পড়ে আসছি অলরাইট সো এটা একটু ফিল করবা এটা একটু তোমরা মোটামুটি জেনে রাখো জানার জন্য আমি আসলে আমি আমার গল্পে ফিরে যাচ্ছি পরে যখন আবিষ্কার করেছিল আমাদের কি দরকার ছিল পারমাণবিক সংখ্যা পাশাপাশি ইলেকট্রন সংখ্যা দরকার ছিল ইলেকট্রন বিন্যাস কিভাবে এই ইল পর্যায় সারণীর গঠনে সাহায্য করে আমরা এখন সেটা শিখবো মাইডিয়া স্টুডেন্ট আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের খাতায় তোলা আছে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এটা যে এখন যেটা দেখব সেটা হচ্ছে পর্যায় সারণীর পর্যায় নির্ণয় পর্যায় আর গ্রুপ নির্ণয় এগুলা পর্যায় নির্ণয়টা আমি সবুজ লাল কালি দিয়ে দেখাবো পর্যায় নির্ণয় আর সবুজ কালি দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার গ্রুপিং নির্ণয় বেশ ভালো কথা বেশ ভালো কথা একটা সার্টেন ইলেকট্রন বিন্যাসে একটু ভালো মতো টাইটেলটা একটু আবার লিখে নাও তোমরা আরেকটা লিখে নাও যে গ্রুপ ও পর্যায় নির্ণয় গ্রুপ ও পর্যায় নির্ণয় আশা করি মাই স্টুডেন্ট তোমাদের একটুও বোরিং লাগবে না যদি বোর লাগে যদি বোর লাগে কিছুক্ষণের মধ্যে আমাকে অবশ্যই জানাবা আমি গল্প বা যেভাবেই হোক তোমাদেরকে পড়ানোর ট্রাই করবো সো অলরাইট আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে যে মোটামুটি কয়েকটি ইন্টারন্যাশনাল আমাদের ট্রেনিংও করা হয়েছে তো কর্পোরেটে সো ওইখানে আসলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র তোমাদের না শুধুমাত্র তোমাদের না কর্পোরেট লেভেলে যারা জব করে বা ইন মানে অনেক বড়ো বড়ো অফিসে যারা জব করে তাদের ওই সেম কাহিনী হয় আমাদের যখন ট্রেনিং হইতো তখন দেখা যেত যে ট্রেনিংগুলো তো সারাদিন ব্যাপী হতো সকাল থেকে শুরু করে নয়টা থেকে অলমোস্ট পাঁচটা ছয়টা পর্যন্ত সন্ধ্যা তারপর সার্টিফিকেশান প্রোগ্রাম অনেক অনেক তো স্ট্রেসের কাজ ছিল সো দেখা যেত ওইখানে আমাদের নানান ওয়ার্কআউট আমরা নানা গেমের আয়োজন করতাম সো ওইখানে দেখা যেত আমাদের মনোটনি আমাদের দূর করার জন্য রকম গেমের আয়োজন করা হতো অনলাইনে তো আর ওইটা সম্ভব না ইয়েট দেখা যাবে মাই মাইডিয়াস্টুরেন্ট আমরা আসলে গল্প বলবো যে কোনো ওয়েতে আমরা আসলে রিফ্রেশমেন্ট আমরা ক্যারি করব। আর রাইট সো শুরু করি মাই মাইজিএস্টুরেন্ট আমাদের গ্রুপ ও পর্যায় নির্ণয় সো গ্রুপ এবং পর্যায় নির্ণয় মানে এটা কি দেখো তো গ্রুপ আর পর্যায় নির্ণয় আমরা একটু আগে জেনে এসেছি গ্রুপ কাকে বলে আর পর্যায় কাকে বলে মাই ডিয়ার আমি প্রথমে পর্যায়টা সহজ তো পর্যায় নিয়ে একটু কথাবার্তা বলি পর্যায় নির্ণয় পর্যায় নির্ণয় একজন এসে বলবে ভাইয়া লেখা দেখা যায় না লেখা দেখা যায় না দেখি লেখা দেখা যাওয়ার কি ব্যবস্থা করা যায় ওকে লেখা যেন দেখা যায় হে লেখা তুমি দেখা যাও অলরাইট সো এখানে আমি লিখবো সেটা হচ্ছে পর্যায় নির্ণয় পর্যায় নির্ণয়টা আমরা কীভাবে করতে পারি পর্যায় নির্ণয়টা কীভাবে করতে পারি ভালো কথা পর্যায় নির্ণয় করতে হলে আমরা যেই জিনিসটা খেয়াল রাখবো একটু আগে তো শিখেছি ব্লক নির্ণয় একদম একদম এক নিমেষে এক নিমেষে সেকেন্ড মিলি সেকেন্ড যত ক্ষুদ্রতম সময় হতে পারে এই ব্লকের কনসেপ্ট ভুলে যাও একদম ভুলে যাও ভুলে যাও এই ইমন তুমি থাকলে তোমার ক্লাসের কথাও ভুলে যাও সো একদম ভুলে যাও ইমন ভাইয়া যেমন তার কষ্টগুলোকে ভুলতে চায় ঠিক ওই রকম রাইট সো ভালো কথা এখন এখন আমরা কিভাবে করব সর্ববহিস্থ স্তর মানে সবার বাইরে যে ক্লোজটা আছে এখন আমরা দুষ্ট ইলেকট্রনকে দেখব না এখন আমরা কি করব ইলেকট্রনের বাড়িতে হানা দিব হে ইলেকট্রন তুমি কোথায় আছো মানে একটা পরমাণু বাড়িতে হানা দিব ইলেকট্রনগুলোকে দেখতে যাব এখন আমরা কি করব দেখো একটা গ্রামের মধ্যে একটা গ্রামের মধ্যে আমি যদি যাই সবার আগে ওই গ্রামে ঢুকতে যে বাড়িগুলো পড়বে আমাদের কাছে ওইগুলো চোখে পড়বে নাকি ভিতরের বাড়িগুলো চোখে পড়বে একদম বাইরে যে আছে ধরো ধরো এটা একটা আপেল আমি পরমাণুটাকে ধরলাম একটা আপেল 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 এই যে পরমাণুটা পুরো আপেল একটা স্তর মাই ডিয়ার তুমি বলো তো যখন আপেলটা তুমি হাতে নিবা তখন কি তুমি একদম ভিতরের ওই যে দানা কিংবা ভিতরের যে শ্বাসটা ওইটা দেখবা নাকি উপরের শ্বাসটা দেখবা বলো উপরের শ্বাসটা দেখবা নাকি ওইটা দেখবা বলো তো অবশ্যই অবশ্যই তুমি উপরের শ্বাসটা দেখবা বা উপরে যে পার্টটা আছে এটা অংশটা দেখবা এই উপরের অংশটা উপরের অংশটা যত বড় শক্তিস্তর বা যত নাম্বারে থাকে দেখো তো যত নাম্বারে থাকে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা এই যে থ্রি এস মানে শক্তিস্তর কত থ্রি তার মানে আমাদের পর্যায় হচ্ছে তিন এই যে বহিষ্ঠ শক্তি স্তর বা সর্ববহিষ্ঠ যে শক্তি স্তরটা আছে তার নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে তোমার পর্যায় সংখ্যা সেই অনুযায়ী পর্যায় সংখ্যা আবর্তিত হয় বা নির্ণয় করা হয় তাহলে মাই জিয়ার স্টুডেন্ট কথাটা একদম মাথার মধ্যে মাথার মধ্যে স্ট্যাপল করে রাখো মাথার মধ্যে স্ট্যাপলার মেরে রাখো যে কী কথা আমাদের সর্ববহীষ্ট শক্তিস্তর সংখ্যাটাই হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা সবচেয়ে বাইরে সবচেয়ে বাইরে যে শক্তি স্তরটা সেটাই হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা ভালো কথা ভালো কথা ভালো কথা তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু বলো তোমরা আমাকে একটু সাথে সাথে লিখে দাও কমেন্টের মধ্যে যে এক একটা মূল যা যা লিখেছি কোনটার পর্যায়ে কত পর্যায়েগুলো আমি তাহলে একবার বলছিলাম লাল কালি দিয়ে লিখবো তাহলে আমাকে একটু তোমরা জানো তোমার তোমাদের আনসার দেখে দেখে আমি বোর্ডে উঠাবো তোমাদের আনসার দেখে দেখে আমি একটু বোর্ডে উঠাবো আমাকে একটু তোমরা একটা একটা করে বলো কোনটার পর্যায়ে কত কোনটার পর্যায়ে কত ইমন বলতেছে অনেক মামা কিছু খেয়ে নিস না ওষুধ টষুধ খেয়ে নিছি সমস্যা নেই আলহামদুলিল্লাহ আজকে ক্লাসের আগে ওষুধ খেয়ে নিছি ক্লাস শেষে আমি খাওয়া দাওয়া করে নিব সমস্যা নেই আল্লাহ ভরসা রাইট সো মাই ডিয়ার স্টুডেন্টস মাই ডিয়ার স্টুডেন্টস আজকে সমস্যা নেই আজকে যদি ইলেকট্রিসিটিও যদি চলে যায় ইনশাল্লাহ সমস্যা নেই আমি ব্যাকআপ ট্যাকআপ রেখে দিয়েছি একদম আজকে ডেটা কিনে রাখছি শিখা যখন হবে আজকের উপর আমাদের ডিপেন্ড করতেছে যে আমাদের আমরা যদি ওই রিভিশন কোর্সটা যদি যখন নিব তখন তোমরা কয়জন থাকবে আজকের উপর ডিপেন্ড করতেছে আই গেস মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের পরবর্তীতে আরও স্টুডেন্ট দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা হয়তো এখন হয়তো তোমরা অল্প কয়জন আছো ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা এক্সপেক্ট করতেই পারি যে আমরা মোটামুটি তোমাদের দুশো তিনশো আমরা আরও বেশি হয়তো বা ইনশাআল্লাহ আমরা পাবো সো তোমরা অনলাইনে যদি এত কম থাকো আসলে আমাদের অফলাইনে হয়তো রকম হবে এটা নিয়ে আমাদের একটু দ্বিধায় পড়তে হয় আশা করি তোমরা আমাকে সে নিয়ে আমাদেরকে সে নিয়ে ভাবতেছি মানে বাধ্য করবে না ভালো কথা ভালো কথা ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্ট আমি একটু জানাও তোমরা আমি বলেছিলাম আচ্ছা একজন বলেছে ফারজানা তাসনিম আচ্ছা 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 সবগুলো একসাথে দিলে ভালো হয় হ্যাঁ ইয়েস একজন বলেছে টু টু থ্রি থ্রি ফোর 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 টু টু থ্রি থ্রি ফোর 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 বেশ ভালো একটা রিদম হয়েছে সো লালকালি দিয়ে লিখবো বলেছিলাম লালকালি দিয়ে লিখবে বলেছিলাম কোথায় তুমি লালকালি কোথায় তুমি লালকালি ইমন কমেন্ট করতে গেলো জয়কলি টু টু থ্রি ফোর ফোর মনে হচ্ছে নাকি টু 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 থ্রি ফোর 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 এভাবে এম বলতে যাও না বোর্ডে কিন্তু বোর্ডে কিন্তু সেট চেঞ্জ থাকে টু টু থ্রি ফোর 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 এক্সিলেন্ট এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট ইউর ইজ মাই সাকসেস দেখছো আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা কি সুন্দর করে করে ফেলছো এটাই আমার সাকসেস এটাই আমার ভালো লাগা তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো তোমরা যদি ঠিকমতো ক্লাস করো তো সেক্ষেত্রে আমার যত অসুস্থতায় থাকো এক নিমেষেই আসলে উড়ে যায় যেমনটা তোমরা দেখো ডাক্তার কাছে গেলে এত জ্বর থাকে এত অসুস্থতা থাকে ডাক্তার একটু ছুঁয়ে দিলেই বাস সাথে সাথে অসুখ মানে অসুখটা নাই হয়ে যায় তো এটাই মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাজিক যে মানে টিচারদের সবচেয়ে বড় ম্যাজিক এটাই যে তাদের সবচেয়ে বড় শক্তিটাই হচ্ছে তাদের স্টুডেন্ট না তোমরা যদি পড়াশোনা করো তোমরা ভালো করলেই এখানে আমাদের এত ভালো লাগা অন্তরে কাজ করে আমাদের কি বলবো হার্টের মধ্যে আমাদের সার্কুলেশনটা এত পরিমাণে বেড়ে যায় তো সেক্ষেত্রে হার্টবিট বেড়ে যায় না সার্কুলেশানটা এতটাই সচ্ছল হয়ে যায় ক্ষেত্রে আমাদের কাজ করার স্পৃহাটা আরও বহুগুণে বেড়ে যায় অলরাইট রাইট আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাবার পর্যায়ে নির্ণয় পর্যায়ে নির্ণয় শিখলাম এবং গ্রুপ বের করা শিখবো গ্রুপ বের করার জন্য মাই স্টুডেন্ট কিছু বেসিক জিনিসপাতি আমাদের শেখা লাগবে একটু মুছে দিই এই লালকালি এই লালকালি লালকালি লাল সুরে যাও সরে যাও সরে যাও শুনলে যাও ওকে এন্ড আমরা শিখবো যেটা সেটা হচ্ছে গ্রুপ নির্ণয় গ্রুপ নির্ণয় আমি দুঃখিত মাই डियर স্টুডেন্ট এখানে একটু এখানে একটু হিজিবিজি হয়ে গেছে বা একটু দেখতে পচা লাগতেছে এই কারণে আমরা এটা শেষ করি আমি জিনিসগুলো দেখাই দিব এখন আমাদের গ্রুপ নির্ণয় করব গ্রুপ নির্ণয় অত্যন্ত সোজা মাই डियर স্টুডেন্ট তিনটা রুল শিখব আমরা তিনটা রুল শিখব তিনটা রুল একটা শুধু এস থাকলে শুধু এস থাকলে দেখো তিনটা কাহিনী শুধু এস থাকলে বা এস শেষ পর্যন্ত শেষে যদি এস থাকে তো তারপর যে জিনিস দেখবো এস ও পি থাকলে একটু লিখে নিব আগে তারপর আমি বুঝাচ্ছি জিনিসটা আবার এরপরে যে পার্টটা সেটা হচ্ছে আগে ডি বাইরে এস শুধু এস পি থাকলে আর এটা হচ্ছে আগে ডি বাইরে এস এই কথাগুলো থাকলে এই তিনটা কেসের ক্ষেত্রে আমরা সাধারণত ইলেকট্র আমরা নিজেদের মতো করে ফেলব মানে কি এগুলোর একটা একটা করে মাইডিয়া স্টুডেন্ট আমি বলছি একটা একটা করে বলছি সো এক একটা নিয়ম এক এক রকম তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলছি সো এক নাম্বারের ক্ষেত্রে শুধু এস থাকলে শুধুমাত্র এস থাকলে তিনটা তিনটা কাহিনী এস থাকলে এসপি থাকলে আগে ডি বাইরে এস ভালো মতো খেয়াল করো এস থাকলে এসপি থাকলে আগে ডি বাইরে এস এই তিনটা ক্ষেত্রে শুধুমাত্র এস থাকলে মানে বাইরেটা মানে শুধুমাত্র আমাদের এস বাইরে সর্ববৈষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রনটা সো ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে সো যদি শুধুমাত্র এস প্রধান শক্তি স্তর মানে কি বলতো এই যে ফোর এস স্তরের ক্ষেত্রে যদি শুধুমাত্র এস থাকে তো এস এর ইলেকট্রন সংখ্যায় এস এ যে কয়টা ইলেকট্রন থাকবে এস এ যে কয়টা ইলেকট্রন থাকবে যে ইলেকট্রন থাকবে থাকবে তাই তার গ্রুপ সংখ্যা তাই গ্রুপ এস এ তার মানে কি সর্ববহীত প্রধান শক্তি স্তর কোনটা এখানে থ্রি এস থ্রি এস এর ক্ষেত্রে কয়টা আছে একটা তার মানে গ্রুপ নাম্বার ওয়ান ওয়ান বিশ্বাস না হলে মিলিয়ে দেখো বিশ্বাস না হলে মিলিয়ে দেখো যদি যদি না মিলে তাহলে পয়সা পয়সা ফেরত দেওয়া হবে না অলরাইট যদি একদম বাসের মতো বাসের মধ্যে বলা হয় না যে আসলে আহ না মিললে পয়সা ফেরত তাহলে এখানে দেখো একদম মিলিয়ে দেখো মিলায়ে দেখো না মিলার স্কোপই নেই যদি না মিলে পয়সা ফেরত দেওয়া হবে না অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার বলা হয়েছে আমাদেরকে যে এস ও পি থাকলে সো প্রধান শক্তিস্তরে যদি এস পি দুইটা থাকে এস পি যদি দুইটা থাকে তাহলে আমরা মোট যে ইলেকট্রন সংখ্যা এস পি দুইটা মিলায় দেখো এস পি দুইটা মিলায় মোট যে ইলেকট্রন সংখ্যা হবে মোট যে ইলেকট্রন সংখ্যা হবে তার সাথে আমরা দশ যোগ করব কি রকম দেখা যাক আমরা দেখি এস পি শুধু মাত্র এসওপি থাকলে এসওপি থাকলে আমরা কি করব মোট ইলেকট্রনের সাথে আচ্ছা আমি একটা জিনিস দিয়ে মোট ইলেকট্রনকে আমি একটা নাম দেই এক্স এক্স দিতে দিতে পারি হ্যাঁ মোট মোট ইলেকট্রন ইলেকট্রনকে পারি বা আমি লিখে দিব সমস্যা নেই তোমরা একটা সংখ্যা ধরে নিও তাহলে আমি কি বলবো এখানে এক্স প্লাস টেন দশ দিয়ে আমরা যোগ করে নিব দশ দিয়ে আমরা যোগ করে নিব তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে দেখো তো এস আর পি কোথায় আছে আমি এখানে দেখি দুটো ক্ষেত্রে এস আর পি কোথায় আছে দেখো তো গ্যালিয়াম এই গ্যালিয়াম বলছি সবুজ কালি দিয়ে লিখবো দুঃখিত মাইডিয়া স্টুডেন্ট সবুজ কালী কোথায় তুমি কোথায় পি আছে একটা তার মানে দুইটা মিলে কত বলো মাই মাইডিয়া স্টুডেন্ট তিনটা তিনের সাথে আমরা কয় যোগ করবো দশ তাহলে কত হয় এটা হচ্ছে তেরো নম্বর গ্রুপে মাইডিয়া স্টুডেন্ট এগুলো এনসিকিউর জন্য খুবই ক্রুশিয়াল এম সিকিউর জন্য খুবই ক্রুশিয়াল এরপরে ছন্দ আসবে কিন্তু মাই ডিয়া স্টুডেন্ট ফ্রেন্ডদেরকে মেনশন দিতে বলবো না এক্ষুনি ছন্দ শেখাবো এরা শেষ হলে আমরা ছন্দগুলো শিখবো ছন্দে ছন্দে রসায়ন শিক্ষা সোহি সোহি বাংলা পদ্ধতিতে রসায়ন শিক্ষা অলরাইট সো এটা তারপর এটা হচ্ছে আমরা এক্স প্লাস আমরা যেটা লিখবো তারপর তারপরে যে কাজটা দেখো এরপরে যে কাজটা আগে ডি পরে যদি এস থাকে দেখো আগে ডি পরে যদি এস থাকে এই ক্ষেত্রে আমরা কি লিখবো ডি প্লাস এর যে যোগফল যে কটা ইলেকট্রন আছে সেই পরিমাণ ইলেকট্রনের যোগফল তাহলে মাই মাইডিয়ার স্টুডেন্ট আমরা যে কাজটা করব এখন যদি আগে ডি পরে এস থাকে সেক্ষেত্রে আগে ডি পরে এস থাকলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। এই যে আগে ডি পরে থাকলে এদের যোগফলটাকে আমরা লিখবো এখানে ক্ষেত্রে আমাদের অবস্থান্তর মূলের একটা কনসেপ্ট আসে অবস্থান্তর মূলের কনসেপ্ট গুলো একটু পরে বড়াবো তো এটা একটু লিখে নাও যে তিন নাম্বার কেস আগে ডি সো আগের এস আর ডি দুটো যোগ করলেই আমাদের পেয়ে যাব আচ্ছা কে কি বলতেছে একটু কমেন্ট পড়ে দিয়ে দিই তো ক্লাস নাইনে কেউ আছো কি এ না মিললে পয়সা ফেরত পয়সা ফেরত আচ্ছা তিন এস ও আগে এস পরে ডি আগে এস পরে ডি আবার কেউ কলাবেরি ডি বললো না আগে এস পরে ডি হলে এস প্লাস ডি অনেকে বলবো ভাইয়া দেখি না তো দেখি না তো এই জন্য তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি যদি আগে পরে ডি হয় ডি প্লাস এস দুটাই যোগ করে দিব দুইটাকে যোগ করে দিয়ে দুইটার যে যোগ ফলটা আসবে সেটাই আমাদের গ্রুপ নাম্বার তাহলে স্টুডেন্ট যে গ্রুপ নির্ণয়ের পদ্ধতিটা হচ্ছে এগুলাই ইগুলাই তাহলে মাইডিয়া স্টুডেন্ট যদি বুঝতে পেরে থাকো আমাকে তোমরা একবার ইএস বলে জানাও ইএস বলে জানানোর পাশাপাশি তোমরা আমাকে এগুলার গ্রুপ সংখ্যা বলতে আমাকে ভুলবানা আমাকে গ্রুপ সংখ্যা বলতে আমাকে ভুলবানা 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 হিলিয়ামের ক্ষেত্রে অনেকে বলছে হিলিয়ামের ক্ষেত্রে ঝামেলা হয় হ্যাঁ দুইটা ব্যতিক্রম আমাদের অবশ্যই অবশ্যই থাকে যে এখানে সবসময় মাথায় রাখবা ইয়েট আমাদেরকে আসলে এটার সাথে মুবন করে নিতে হয় হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মূল্য হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মূল এই কারণে হিলিয়ামকে লা আমি কি বলবো হিলিয়ামকে ধাক্কা দিয়ে হিলিয়ামকে ধাক্কা দিয়ে আমরা আঠারোতে পৌঁছাই দিই আঠারোতে বলো যে না তুমি সমাজের বাহিরে তুমি নিষ্ক্রিয় তুমি কারোর সাথে বিক্রিয়া করো না তুমি তাহলে ওই নিষ্ক্রিয় গ্রুপে চলে যাও নিষ্ক্রিয় গ্রুপে দূরে সরে যাও এই কারণে হিলিয়ামকে বলা হয় গ্রুপ আঠারোতে ও রাইট সো মাই ডিয়ার স্টুডেন্টস মাই ডিয়ার স্টুডেন্টস আমাকে একটু তোমরা যদি বুঝতে পেরে থাকো ইয়েসের সাথে সাথে আমাদের এই গ্রুপগুলো তোমরা আমাকে জানিয়ে দাও বললাম না শিখাবো আমি শিখবো তোমরা ইয়েস ইয়েস ইয়েস

ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস দেয়ার ইউ গো এটাই আমাদের তাহলে আমাদের আনন্দের সাথে শিক্ষা এটা হচ্ছে আনন্দের সাথে মজা করে করে শেখা এটা হচ্ছে মজা করে করে শেখা কোনো কিছু অল রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট আমি কিছু ছোট্ট কিছু হোমওয়ার্ক দিব তোমাদেরকে ছোট্ট কিছু হোমওয়ার্ক দিব তোমরা আশা করি নোটের মধ্যে এগুলো করে রাখবা আমি অল্প কিছু অল্প কিছু অ্যান্ড একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব অ্যান্ড ঘোষণা দিয়ে দিব একটা অ্যাসাইনমেন্ট দিব একটা ঘোষণা দিব তোমাদের জন্য তোমাদের জন্য একটা ঘোষণা ফাইন ফাইন একটা অ্যানাউন্সমেন্ট দিব আগে আগে হোমওয়ার্কটা দিয়ে নেই হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে একটা অ্যাসাইনমেন্ট দিব অ্যাসাইনমেন্ট বলতে এটা জাস্ট আর একটা কনটেস্টে ঘোষণা দিব বারবার কনটেস্ট বলাটা আসলে নিজের কাছে খারাপ লাগে লাইক শিক্ষাটা আসলে হওয়া উচিত এরকম অ্যাসাইনমেন্ট বা মানে অনেকে বলতেছে আর কি যে অ্যাসাইনমেন্টের জ্বালায় অনেক খুব জীবন অতিষ্ঠ এই কারণে আমরা কনটেস্ট নাম দিয়ে বা আমরা সুন্দর করে এটাকে একটু প্রতিযোগিতা টাইপ করতে চাই কারণ দিন শেষে আসলে তোমাদের পড়াটা হলে এটা আমাদের লাভ এক আর দুই হচ্ছে তোমরা যদি পড়াশোনা করতে আনন্দ পাও দিন শেষে এটা শুধুমাত্র তোমাদের এসএসসি পরীক্ষার্থী না সারা জীবনের জন্য এটা তোমাদের কাছে একটা মেমোরি হয়ে থাকবে আই হোপ আমাদের লাইফটা আমাদের এই লাইফটা সবসময় দেখবা যে যত আমরা ভালো ভালো মেমোরি বানাইতে পারি উই আর জাস্ট মেকিং আওয়ার মেম মানে টাইমস ইন্টু আওয়ার মেমোরিজ অল সো আমরা লাইফে যত কিছুই করি দিন শেষে তুমি দেখছো আমাদের ভালো মেমোরিজ বানানোর জন্য যে কাজটা করি তোমরা একটা একবার নিজেদেরকে প্রশ্ন করেছো যে কেন তোমরা এসএসসি পরীক্ষা ভালো করতে চাও বা তোমরা কেন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তোমরা কেন বা মানে একটা ভালো কাজ করতে চাও দিন শেষে তোমরা চাও ওই মেমোরি ওই জিনিসটা আসলে আমাদের কিছু মেমোরি হয়ে থাকুক কিংবা মেমরি বানানোর জন্য মাই ডিয়ার স্টুডেন্ট সবাই চাই আসলে টিএসসি কিংবা রাজু ভাস্কর্যের সামনে বলুক যে ওই জায়গাটা আমার ওই গিয়ে সে মেমোরি বানাতে চায় টিএসসিতে ওখানে মরে ওইখানে কেউ চায় যে সে না ওইখানে গান করুক বা তার মুহূর্তগুলো এভাবে ওভাবে হোক প্রত্যেকটা মানুষ চায় তাদের জন্য ওই সুন্দর মুহূর্তগুলো হোক পাশাপাশি তাদের খারাপ মুহূর্তগুলো জীবন থেকে মুছে যায় মাই ডিয়েস্ট ফ্রেন্ড জীবনটা শুধুমাত্র মুহূর্তের ভাঙা গড়া এবং এই মুহূর্তগুলোকে যে মানুষটা নিজের মতো করে যত্ন করে আসলে গড়ে তুলতে পারে সেই মানুষটা নিজের লাইফটাকে ভালোবাসতে শিখে প্রত্যেকটা সময় চেষ্টা করবো মাই ডিয়েস্ট ফ্রেন্ড এই মুহূর্তগুলো নিয়ে লালন করার জন্য যত খারাপ মুহূর্ত থাকুক যত খারাপ কিছু থাকুক ওইগুলোকে দূরে সরাই দিয়ে নিজের মুহূর্ত নিজের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মুহূর্তকে ভালোবাসতে শিখবা নিজের লাইফটাকে ভালোবাসতে শিখবা তখন দেখতে পারবো মাই ডিয়েস্ট ফ্রেন্ড তখন সব কিছুতে মনে হবে যে লাইফ ইজ গুড লাইফ ইজ বিউটিফুল তখন মাই ডিয়েস্ট দিন শেষে তোমার কাছে মনে হবে যে না এইটাই সুদিন সুদিন আসার জন্য অপেক্ষা করতে হবে না যে মুহূর্তটাতে তুমি বেঁচে আছো ওই মুহূর্তটাই তোমার জন্য সুদিন রাইট সো পড়াশোনায় ফিরে আসি হোমওয়ার্ক কি কি হোমওয়ার্কগুলো হচ্ছে সবসময় মাথায় রাখবা তো এখানে লাগবা আচ্ছা সবসময় মাথায় রাখা লাগবে না পড়াশোনায় মাথায় রাখলে হবে সালফার সিক্সটিন সালফার সিক্সটিন ফার্স্ট ফার্স্ট ফিফটিন আর্গন এইটিন আর্গন এইটিন আর্গন এইটিন আর আমাদের টিটে নিয়ম টিটেনিয়ম এখানে রাখি হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু অ্যান্ড আমরা জাস্ট এক পর আইটা করিয়েছি ভেন্নাডিয়াম টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ভেনাডিয়াম এই চারটা করলে হবে কী কাজ করা লাগবে এদের গ্রুপ আর পর্যায় বের করবা গ্রুপ ও পর্যায় গ্রুপ ও পর্যায় অলরাইট সো এটা আমাই ডিয়ার স্টুডেন্ট এটাই আমাদের তাহলে হিসেব নিকেশ ভেরি গুড অলরাইট অলরাইট অল রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখন একটা অ্যানাউন্সমেন্ট আছে সো সো চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ তোমাদের অ্যানাউন্সমেন্টের পালা সো তোমরা বুঝতেই পারছো আজকে ক্লাসে চার ঘন্টা শুধু শুধু না এরকম আমাদের প্রত্যেকটা ক্লাসেই কিছু কিছু জিনিস থাকবে যেটা কিনা তোমরা না থাকলে মিস করে যাবা বা তোমাদের জন্যই জিনিসগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এনজয়মেন্ট কারণ যে শিক্ষাটা তোমরা মনে করো মঞ্চের সাথে পাবো না ওই জিনিসটা তোমরা ভুলে যাবাই দিন শেষে তোমরা যে জিনিসটা মনে রাখবা সে জায়গায় হচ্ছে যে ক্লাসের এই মুহূর্তগুলা যেগুলো কিন্তু তোমাদেরকে আনন্দ দেয় দিন শেষে ওই মুহূর্তগুলোর পাশাপাশি সে কারণে তোমরা এগুলো পরগুলো যাতে মনে রাখো তোলা হলে মাই জিএসটা একটু ইয়েস বলে জানো আমি অ্যানাউন্সমেন্টে চলে যাই তোলা হলে আমাকে একটু জানাও ইয়েস বলে

গ্যালারিতে আমাদের মনে করে যেটা বললাম অফলাইনে কোচিংয়ের সময় আমি এর আগেও বলেছি ইন জেনারেল দেখা যায় যে অফলাইন যখন কোচিং হতো আমাদের থেকে বিভিন্ন রকম সিট দিত বা আমরা ফ্রেন্ডের থেকে অনেক সময় ফটোকপি করে নিতাম ব্যাপারটা কি হতো লেকচারগুলো বাসায় নিয়ে এসে ব্যাগের মধ্যে থাকতো আগেও বলেছিলাম গল্পটা ব্যাগের মধ্যে থাকতো ব্যাগের মধ্যে থেকে কি হতো একটা পর্যায়ে মনে হচ্ছে শাওলাও পড়ে গেছে ব্যাগের মধ্যে এতদিন থেকে গেছে না হইলে ব্যাগের মধ্যে সিটটি তো চেঞ্জ করা লাগে কিছুদিন পর আনুষ্ঠানিক কথা সো এটা নিয়ে কি করা হয় ড্রয়ারে রাখা হয় ড্রয়ারে তো রাখা হইলো এই কথা মাই ডিয়ার স্টুডেন্ট দুঃখের ব্যাপার হচ্ছে এই শিটগুলা তোমাদের একদম সেমিস্টার না শুধুমাত্র শেষে এগুলোর পরিণতি হয় কিসের কাগজ বলার কাছে এই শিটগুলো যেগুলো ড্রয়ারে থাকতো একটা পর্যায়ে গিয়ে বা একটা সেমিস্টার পরে গিয়ে বা একটা বছর পরে গিয়ে সো যেটা কিনা তোমার কোচিং বা টিচার থেকে আনছো ওটার পরিণতি কোথায় কাগজ বলার কাছে এর মাঝে তোমার এর মধ্যে কোনো ইন্টারাকশান নেই সো স্ক্রিনশটের পরিণতিটা কি হয় দেখা যাচ্ছে যে আমরা একটা স্ক্রিনশট এখন তুললাম আজকে না দেখলে কালকে তুলে নিব সমস্যা নেই তুলে নেওয়ার পরে কালকে সকাল আমাদের প্রোগ্রামকে এটা হ্যাং আউটে যাবো একশোটা হ্যাং আউটের এক হাজারটা ছবি আমাদের মাঝখানে গ্যালারিতে ভর্তি থাকে তার মাঝে স্যান্ডউইচ হয়ে যায় কি আমাদের স্যান্ডউইচ হয়ে থাকে এই শিটসগুলো বা স্ক্রিনশটগুলো ইম্পর্টেন্ট স্ক্রিনশটগুলো তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আনইম্পর্টেন্ট হয়ে যায় আর যেগুলো মনে করো যে নেসেসারি ওইগুলো মনে করে যেগুলো আননেসেসারি বা আননেসেসারি বলবো না মাইডিয়াস্টুরেন্ট ওইগুলো তোমাদের মুহূর্ত যেহেতু লাইফটা সুন্দর সো সুন্দর লাইফের সুন্দর মুহূর্তগুলো সো যাই হোক ওইগুলোর মাঝে চাপা পড়ে যায় দিন শেষে ওইগুলোও হারায় যায় এই কারণে মাইডি সব সবসময় ট্রাই করবা লিখে নেওয়ার সবসময় ট্রাই করবা লিখে নেওয়ার তো অ্যানাউন্সমেন্টে চলে যায় হুম হুম ওকে অ্যানাউন্সমেন্টস বানান ভুল গেলে আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা কী পর্যায় আমি যখন ক্লাস নাইনে পড়েছিলাম আমি খুব বেশি পরিমাণে আমার কাছে প্রবলেম মনে হতো যে প্রবলেম বলবো না এটা একরকম প্রেস্টিজাস লাগতো যে আয়াটিভ আমি যদি এই পর্যায়ে সরণি একশো আঠারোটা মৌল আমি যদি ডিরেক্টলি মুখস্থ করে ফেলি সো আমি এটা যখন আমি কিছুদিন আগে আবার জানলাম ইমনও নাকি এটা মুখস্থ করে ফেলছিল ওর একশো আঠারোটার মুখস্থ ছিল সো আমি ক্লাস নাইনে এই জিনিসটা আমি করছিলাম যে একদম এক থেকে একশো আঠারো পর্যন্ত একদম মৌলগুলোকে সিরিয়ালি আমাদের মুখস্থ করার সো আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমাদের তোমাদেরকে সো তোমরা এখানে এই পর্যায়ে সরণি মুখস্থ করতে হবে মুখস্থ করে তোমরা গ্রুপে একটা প্রুফ রেখে অফকোর্স যে একশো আঠারোটা মুখস্থ করে তোমরা পোস্ট দিবে আমি অ্যানাউন্সমেন্ট এটা দিয়েই দিব সমস্যা নেই আমি একটা লিখিত থাকারই দিব গ্রুপের রুল কি কীভাবে পোস্ট করবা তোমরা মুখস্থ করে এই গ্রুপের মধ্যেই তোমরা আসলে পোস্ট করবা আর আমরা এর মধ্যে লাকি আমরা তিনজনকে আমরা ট্রাই করব আমরা ট্রাই করবো যে সবাইকে যদি মানে কোনো না কোনোভাবে অনার দেওয়ার মতো সো আমরা লাকি তিনজনকে আমরা ট্রাই করবো যে একটা ক্রেস্ট বা এই ধরনের কোনো একটি কিছু তোমাদেরকে সম্মাননা দেওয়ার সো এটা একটা নতুন কনটেস্ট তোমাদের এই যে কিউ ও তোমরা এই ইয়া দিয়ে আমি টাইটে সব কিছু আমি ডিটেলসে বলে দিব সো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে একশো আঠারোটা মূল্য সিরিয়ালি তোমাদেরকে মুহস্ত করে বলতে হবে অ্যান্ড ট্রাস্ট মে এটা হয়তো বা তোমাদের কাছে শুধুমাত্র কনটেস্ট যেটা ম্যাটার হতে পারে বাট সারা জীবন সারা জীবন তোমাদেরকে জিনিসটা অনেক বড়ো উপকার দিবে যখন কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র একটা এমসি কিউ ক্ষেত্রে দেখবে যে তোমাকে এটা যোজন যোজন আগাই দেবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা তোমার গুণা লাগবে না ও আচ্ছা ওই সূত্র ওই সূত্র ওই সূত্র তোমরা এভাবেই বের করতে পারবা অল রাইট সো মাই জিয়া স্টুডেন্ট তোমরা এটা একটু রাখবা এই অ্যানাউন্সমেন্টটা তোমরা একটু নিয়ে নাও আমাকে আমাকে তোমরা আমাকে দুইটা মিনিট সময় দাও আমার আম্মু কল দিয়েছে তো আমি একটু কথা বলে আসি মাই মাইজিয়া স্টুডেন্টস আমাকে একটু ক্ষমা করো অল রাইট 嗯。<clears throat> ও রাই ওয়েলকাম ব্যাক হো ওয়েলকাম ব্যাক সবাইকে আসসালামুয়ালাইকুম আবারও ফিরে আসি আমাদের আমাদের রসায়নের জগতে ও অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আবার বলে দিই সবার জন্য কী করতে হবে এক থেকে একশো আঠারো পর্যন্ত সিরিয়ালি এক থেকে একশো আঠারো পর্যন্ত প্রতিটা মৌল প্রতিটা মৌলের নাম প্রতিটা মূলের নাম আমাদেরকে মুখস্থ বলতে হবে মুখস্থ বলতে হবে এমনভাবে বলতে হবে যাতে অন্ততকে বোঝা যায় হ্যাঁ এমনভাবে বললো না যে না মানে এলিয়ানের ভাষার মতো মনে হয় সো এটাকে বুঝিয়ে মাই ডিয়ার্স ফ্রেন্ড এটাকে আমাদের গ্রুপে তোমাদের পোস্ট করতে হবে ডিটেলস আমি তার মধ্যে বলে দিব আর তোমরা হয়তো ভুলবে না যে আমাদের ওকে আচ্ছা হ্যাঁ তোমরা হয়তো ভুলবে না যে নেক্সট দিন আর নেক্সট দিন আমার যেহেতু বার্থডে ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ যে যাই হোক সো বার্ড ডে উপলব্ধে তোমাদের একটা সায়েন্স উইকের আমরা আয়োজন করছি সামনে ইনশাল্লাহ সো সায়েন্স উইকের ডিটেলস আমরা এর মধ্যেই তোমরা পেয়ে যাবা সো 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 আবার ব্রেক চলে নাকি আচ্ছা আমি ডিটেলস আবার বলি ব্রেক না মাইডিয়াস্টুরেন্ট আমার আম্মু ফোন করেছিল তো এই কারণে অনেকক্ষণ ধরে হয়তো ফোন দিছিল এই কারণে পাচ্ছিলো না সো কলটা একটু ধরে আসলাম আমাকে দুঃখ আমি দুঃখিত একটু ক্ষমা করবা যে এই ব্যাপারটার জন্য আশা করি মাই রেস্টুরেন্ট যে জিনিসটা বলছিলাম আর কি তোমরা একটা সায়েন্স উইকের আয়োজন করতে যাচ্ছি আমরা বিভিন্ন কনটেস্ট রাখবো তোমাদের জন্য আশা করি তোমরা পার্টিসিপেট করবে অ্যান্ড ইয়েস কী কী থাকবে ইন ডিটেলস অবশ্যই আসছে সামনে চমকগুলো ধীরে ধীরে থাকুক আর এর পাশাপাশি তোমাদের জন্য আরও কয়েকটা গিফট আমার থেকে পার্সোনালি থাকবে ইনশাল্লাহ তোমরা বাই দিস টাইম জেনে যাবা আর রাইট মাই ডি রেস্টুরেন্ট তাহলে ইট ওয়াজ আওয়ার অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আই হোপ তোমরা আশা করি পছন্দ হয়েছে তোমাদের আশা করি তোমাদের এটা পছন্দ হয়েছে আহ এস গ্রেট অলরাইট সো মাই डियर স্টুডেন্ট পড়াশোনার জগতে ফিরে আসি পড়াশোনার জগতে আমরা ফিরে আসি আমরা গ্রুপ বেড় করা শিখেছি অনেক অনেক কিছু অলরেডি শিখে ফেলেছি তাহলে মাই डियर স্টুডেন্ট আমাদের একটা প্রশ্ন অনেক অনেক বেশি পরিমাণে আসে যেটা হচ্ছে যে বলা হয় ইলেকট্রন বিন্যাসই ইলেকট্রন বিন্যাসই ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণি মূল পর্যায় সারণীর মূল ভিত্তি এটা একটা ব্যাখ্যা করতে বলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা আমাদের ব্যাখ্যা করতে হবে সো এটা একটা কথা এই ব্যাখ্যা করাটা নিয়ে আমাদের অনেক বেশি মানে ঝামেলা হয় আর নাও হতে পারে তবে তোমরা এই প্রশ্নটা একটু সুন্দর করে লিখবা আমি যেটা এক্সপেক্ট করি আর কি সবসময় যে কোনো কিছু লাইফে যে কোনো কিছু দিয়ে তোমরা দেখবা কি আমরা এটাকে তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিই যে কোনো অ্যান্সার তুমি যদি ওখানে অ্যান্সারটা নাও জানো তুমি একটা উপায় ওটাকে অ্যান্সার করতে পারো দেখো মাইডিয়ার স্টুডেন্ট তোমার প্রথম কাজ হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস জিনিসটা আসলে কি ওইটার মধ্যে তুমি ব্যাখ্যা মানে প্রশ্ন যে কোনো কিছু দেখবা যে প্রশ্নের মধ্যেই তার উত্তর থাকে লাইফে সবসময় দেখবা প্রত্যেকটা কোয়েশ্চেন এমন থাকে আনলাস এক নম্বরের প্রশ্ন হয় প্রশ্নের মধ্যেই উত্তর থাকে এটাকে ব্যাখ্যা করো ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস সাধারণত ইলেকট্রন থাকতে কিরকম পর্যায় সারণের মূল ভিত্তি পর্যায় সারণী কি করে আমাদের পারমাণবিক সংখ্যা নিয়ে ডিল করে মূল ভিত্তি মানে কি মূল ভিত্তি মানে হচ্ছে পর্যায় সামনে এমন একটা কম্পোনেন্ট পর্যায় সারণের এমন একটা কম্পোনেন্ট যেটা কিনা ওই জিনিসটা ছাড়া এটা অচল রাইট তাহলে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে না ইলেকট্রন বিন্যাসই হচ্ছে যে জানের যান যেগ্রি যা কিছু থাকুক এই পর্যায় সব কিছুই হচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাস কীভাবে প্রমাণ করব। খুব সোজা স্টোর তোমরা দেখো আমরা যখন পর্যায় সারণীর পর্যায় বের করতে যেতাম পর্যায় বের করতে যেতাম তখন আমার কাকে লাগতো বলো তো ইলেকট্রন বিন্যাস লাগতো ইলেকট্রন বিন্যাস গ্রুপ বের করার জন্য ইলেকট্রন বিন্যাস তার মানে কি পর্যায় সারণির প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই আমাদের সাধারণত দেখা যায় যে আমাদের ইলেকট্রন বিন্যাসটাই লাগে ইলেকট্রন বিন্যাস দিয়ে দিতে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস তার মানে কি দেখো তো মাইডিয়ার স্টুডেন্ট ইলেকট্রন বিন্যাসের কারণেই আমরা আসলে সারণীর কোন মৌলটা কোথায় বসবে আমরা কোথায় লোকেট করব এই জিনিসগুলো আমরা আসলে বুঝতে পারি রাইট দেখো তো মাই মাইডিয়ার স্টুডেন্ট আমি ইন জেনারেল বলা হচ্ছে যে আমরা কীভাবে আমরা সার্টেন জিনিসগুলো বলা হয় যে তুমি ক্লাস টেনের অমুক বিদ্যালয়ে ক্লাস টেনের ছাত্র এখন তোমাকে বলা হলো যে না আসলে তোমার তো এটা তোমার না তোমার একটা স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হলো যে আইডি কার্ডটা আমাদের ইউনিভার্সিটি নমাল এরকম করে দেওয়া হয় তো স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হলো যে অমুক ব্যাচের তোমরা কত টোয়েন্টি ওয়ান ব্যাচ অমুক ব্যাচের স্টুডেন্টরা সো সে হচ্ছে যে এক নাম্বার গ্রুপের সো না সে হচ্ছে অমুক ব্যাচের ব্যাচ হচ্ছে তার মানে তোমার ক্লাসটা অলরেডি বলেই দিছে তো তোমার হচ্ছে যে কত শ্রেণী না দিলাম তোমার এত নাম্বার গ্রুপের তোমার রোল নাম্বার হচ্ছে এত দেখো তো তোমার এই রোল নাম্বারটা দিয়েই আমি কি কি ইনফরমেশন পাচ্ছি ইনফরমেশনটা পাচ্ছি হচ্ছে তুমি একুশ ব্যাচের স্টুডেন্ট একুশ ব্যাচের স্টুডেন্ট কোন গ্রুপের জিরো ওয়ান জিরো ওয়ান কোন গ্রুপ সায়েন্স গ্রুপ ধরলাম তোমার স্কুলের ছেলে সায়েন্স গ্রুপ আমি আবার পেয়ে গেছি তুমি সায়েন্স গ্রুপের স্টুডেন্ট আর তোমার রোল নাম্বার জিরো তুমি এক নাম্বার রোল মানে এটা অনেক ইনফরমেশন যে না তোমার তাহলে গত বছর রেজাল্ট ভালো ভালো স্টুডেন্ট তোমাকে আসলে বলাই যায় সো এইগুলো হচ্ছে ইনফরমেশনগুলো তোমার এখান থেকে আমি পাচ্ছি এরকম এরকম একটা আইডেন্টি বা এরকম একটা আইডি কার্ড ধরে রাখে হচ্ছে ইলেকট্রন বিন্যাস তাহলে আমার আইডি স্টুডেন্ট আমি কি বলবো পর্যায় সারণে প্রতিটা মৌলের আইডি কার্ড কি এই ইলেকট্রন বিন্যাসটা যখন আইডি কার্ড থাকে আমাদের হাতে আমরা যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারি তাহলে এটা যেমন আমি তুমি যখন ওই স্কুলের ওই স্পেসিফিক জায়গার তুমি একটা ইউনিক স্টুডেন্ট এই একটা ইউনিক মৌল আইডেন্টি কার্ড কী আইডি কার্ড কি এখানে ইলেকট্রন বিন্যাস তার মানে এই ইলেকট্রন আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ আজকে কাটা যায়নি ভয় পেয়ে গেছিলাম যদিও সো এই হ্যাঁ এই ইলেকট্রন বিন্যাসের জন্যই এই ইলেকট্রন বিন্যাসের জন্যই সাধারণত দেখা যায় যে এই পর্যায়ের সাধারণত আমরা স্টাবলিশ করতে পারি একদম এখন পর্যন্ত ত্রুটিমুক্তভাবে আনলেস ওই যে হিলিয়ামের একটু সমস্যা আছে ওইগুলো বাদে আমরা সর্বাধিক ত্রুটিমুক্তভাবে আমরা এটাকে আমরা আসলে প্রকাশ করতে পারি একটু আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আসলে আমার মাঝে মধ্যে ফোনের মধ্যে গুগল যে অ্যাসিস্টেন্সটা আছে ওইটা নিয়ে একটু ঝামেলা হয় ওইটা আমাকে একটু প্রবলেম করে সো আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা আমার একটু প্রবলেম করে এই কারণে ফাইন ওইটা প্রবলেম করে এই কারণে মাঝে মধ্যে লাইফটা কেটে যায় সো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ক্লাস শুরুর আগে ওইটা অফ করে দিয়েছিলাম ইভেন ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজও চেঞ্জ করে দিচ্ছি সো আই হোপ যে এটা আজকে সমস্যা হবে না আলহামদুলিল্লাহ যে এখনও হয় নাই আমার একটা ফোনে হয়েছে যখন দেখা যায় যে একটা ফোনে হয় সেম কমান্ডের কারণে আরেকটা ফোনও প্রবলেম হয় সো এই কারণে আসলে দেখলাম যে এখন সমস্যা হয়েছে কিনা তো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে ইয়ে করবো যে লিখবো কিভাবে তোমরা একটা কাজ করবা ইলেকট্রমিন্যাসকে এটা ব্যাখ্যা করবা যদি চার নাম্বারে দেয় চার নাম্বার বলতে আলহামদুলিল্লাহ অবশ্যই একটা উদ্দীপক থাকবে উদ্দীপক দিয়ে সুন্দর করে ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করবা যে না ওই মূল্যটা কোন গ্রুপে ব্যাখ্যা করে তুমি কীভাবে লিখবা এক ইলেকট্রমিন্যাসগুলো দেখাবা ইলেকট্রিন্যাস কাকে বলে এগুলো দেখতে পারো তো মূল ভিত্তি বলতে কি বলছে ব্যাখ্যা করো তিন তারপর যে বলবা যে না আসলে ওই যে মূলগুলো আছে উদ্দীপক উদ্দীপক অনুযায়ী মূল্যগুলো ইলেকট্রনবিন্যাস দেখাবা ইলেকট্রন দেখায় তাদের গ্রুপিং করে দিবা গ্রুপ পর্যায়ে ব্যাখ্যা করবা ব্যাখ্যা করে দিয়ে দেখবা যে না শুধুমাত্র ইলেকট্রন কারণে আমরা এই জিনিসগুলোকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি অ্যান্ড এগুলো হচ্ছে এটার উপর ভিত্তি করেই পারমাণবিক সংখ্যার ধারণা কনসেপ্টটা গ্রো করে এই কারণে মাই স্টুডেন্ট আমরা বলবো যে পর্যায়ের স্মরণে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আসলে আমাদের ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আমাদের মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে আমাদের মূল ভিত্তি একদম বলছে সত্যি কি চার ঘন্টা ক্লাস হবে অবশ্যই 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 গ্রেট দ্যাটস গ্রেট ফাইন তোমাদের কথা বলা কমে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট কথা বলা কমে গেছে পারমাণবিক সংখ্যা আ মাই ডিয়ার স্টুডেন্ট এটা একটা ভালো প্রশ্ন পারমাণবিক সংখ্যা কেন মূল ভিত্তি হতে পারে না পারমাণবিক সংখ্যা কনসেপ্টটা কিন্তু আসে হচ্ছে তোমার ইলেকট্রনের ধারণা থেকে ইলেকট্রন কয়টা আছে তার থেকে কিন্তু স্টুডেন্ট শুধুমাত্র পারমাণিক সংখ্যার উপর ডিপেন্ড করলেও কিছু কিছু ক্ষেত্রে তুমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাও না আইনীকরণ শক্তি আইনীকরণ বা পরবর্তী যে ধর্মগুলো আছে রাসায়নিক ধর্ম সেগুলো কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারবা না শুধুমাত্র পারমাণবিক সংখ্যা দিয়ে যখন তুমি ইলেকট্রন বিন্যাসে যাবা তখন তুমি বুঝতে পারবে যে না আসলে ঘটনা কি ঘটতেছে ওস্তাদ বায়োপ্লাস্টিক অলরাইট সো দানে বামে কি আছে ওই জিনিসগুলো আমরা জানার জন্য আমরা আসলে ইলেকট্রনিক বিন্যাসে দ্বারস্থই হওয়া লাগে দিন শেষে এই কারণে আমরা পারমাণিক সংখ্যার কথা বলতে পারি না কিছু ব্যতিক্রম আছে কিছু ব্যতিক্রম নিয়ে আসলে আমরা ডিসকাস করবো কিছু ব্যতিক্রম নিয়ে ডিসকাস করবো তার পাশাপাশি ব্যতিক্রম আছে হাইড্রোজেন আর ইয়ার আমি কারকার কিছু ব্যতিক্রম ব্যতিক্রম নিয়ে কথা বলি ব্যতিক্রমকে অতিক্রম করতে হবে যেটা বললাম আর কি ঝামেলা আমি কি করে এক হাইড্রোজেন আর হিলিয়াম হাইড্রোজেনের ধামেলা হচ্ছে কি দেখো মাই স্টুডেন্ট হাইড্রোজেনের ধারণা হচ্ছে সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন সবচেয়ে সক্রিয় উপরের দিকে থাকে এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট হাইড্রোজেনকে একের মানে ধাতু না হইলেও গ্রুপ একে রাখা হয় ধাতু না হওয়া সত্ত্বেও হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে রাখা হয় গ্রুপ ওয়ানে রাখা হয় তো এটা একটা কথা কারণ সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন উপরের দিকে অবস্থান করে অন্যান্য ধাতুগুলোর চেয়ে সো এই কারণে একে মানে ধাতুর সাথে রাখা হয় হাইড্রোজেনের নিচে সবগুলো ধাতু হলেও তো গ্রুপ ওয়ানে হাইড্রোজেন অবস্থান করে দুই নম্বর হিলিয়ামের ঝামেলা হিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট সে নিষ্ক্রিয় কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী সে হওয়ার কথা হচ্ছিল দুই নাম্বার গ্রুপে দুই নম্বর গ্রুপে এটা একটু ব্যতিক্রম সে হচ্ছে নিষ্ক্রিয় মূল এ কারণ তাকে আঠেরো নম্বর গ্রুপে রাখা হয় তাছাড়া না করলে এর যে রাসায়নিক ধর্মাবলী এর যে রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী তার সাথে আসলে অন্যান্য গুলার মিলে না দুই নম্বর গ্রুপে যেগুলো ছিল ওগুলো নর্মাল জানি কি ধাতু মৃৎ খে মিলে না এই কারণে এটাকে কি করা হয় একে আঠারো নম্বর গ্রুপে যাও বাবা তুমি তোমার গ্রুপে যাও রাইট তাকে তার সেকশনে পাঠাই দেওয়া হয় নিয়মের একটু বাইরে আমরা কিছু কিছু ব্যতিক্রমকে অতিক্রম করেই আমরা সবচেয়ে সহি সবচেয়ে শুদ্ধ যেটা আছে আমরা সেটা বের করার ট্রাই করি হুম হুম আচ্ছা এক একজন বলতেছে কমেন্ট করা এনার্জি কমে গেছে নাকি বাবা রে বাবা সবাই ভালো হয়ে গেছে এখন নাকি সবাই কম্পিটিশন দেখে দেখে সবাই থমকে গেছে থমকে গেলে তো হবে না থমকে গেলে হবে না সো আরেকটা জিনিস আমরা বলতে পারি ব্যতিক্রম সেটা হচ্ছে লেনথে আর আরাইট সিরিজের ক্ষেত্রে সো সিরিজ ব্যতিক্রমটা এটা একটু এটা একটু মানে পচা বা একটু প্রবলেম লাগে আমার কাছে মনে হয় যে এদেরকে একটু বেশি জোস লাগে এদেরকে একটু বেশি এদের লাগে কেন এই এই দেখা যাচ্ছে যে যে গ্রুপ গিয়ে একটা চিপার মধ্যে আটকে থাকে দেখো নিচে গিয়ে ছয় আর সাতের মধ্যে এদের মধ্যে দেখা যাচ্ছে যে একটার মধ্যে আল্লাহ একের ভিতর অনেকগুলা একের ভিতরে অনেকগুলো ল্যান্থেনিয়াম কেরিয়াম প্রেসিডিয়াম ইউডেনিয়াম হলমিয়াম সো এখানের মধ্যে আছে সো অ্যাক্টিনিয়াম থোরিয়াম প্রটেটিনিয়াম ইউরেনিয়াম সো এগুলোর মধ্যে আবার সেভেনের মধ্যে দেখা যায় এই যে মলুগুলা এগুলাকে বেশি জোস লাগে এগুলোর নামগুলো কিন্তু একটু বেশি জোস বা সুন্দর লাগে পড়তে তোমরা যখন পড়বা যেগুলো আমরা মুখস্থ করবা তখন তোমাদের কাছে লাগবে সো এটা তাহলে এগুলো একটু মাথায় রাখবা সো এগুলো বেশি জোস তো ছয় আর সাতের মধ্যে মনে রাখবা তো এদের মধ্যে কাহিনী কি এদেরকে মাই ডিয়ার যদি এখানে যদি চিপার মধ্যে জায়গা না দিতাম বা একটার মধ্যে যদি সব সবগুলো না রাখতাম একের ভিতর সব না রাখতাম তাহলে এরা কি করে পর্যায় সরণীর সৌন্দর্য নষ্ট করে দেখো তুমি চিন্তা করো আমি দিয়ে দিলাম এদেরকে ধুমে ওই ইয়ের মধ্যে আলাদা করে দেখো এখানে এতগুলো আছে উপর 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 এতগুলো আবার আবার অনেকগুলো দিলাম দেখতে ভালো লাগবে লাগবে না এই কারণে এটা সবগুলো দিয়ে দিলাম আলাদা করে দিয়ে দিলাম পর্যায় সারণীর সৌন্দর্য বাঁচাতে সৌন্দর্য বাঁচাতে এদেরকে এভাবে লেখা হয় একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে কারণ এরা অলমোস্ট একই রকম আচরণ করে রাইট সতেজশ্রীও অনেকগুলাই হ্যাঁ হা হা কি বলে কি বলে কি বলে রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু তুলে নাও এই তিনটা ব্যতিক্রম তোমরা তুলে নাও তোমরা একটু ব্যতিক্রমটা তুলে নাও ব্যতিক্রমগুলো তোমরা একটু তুলে নাও তোমরা একটা কাজ করবা মাই ডিয়ার স্টুডেন্ট এটা তোমাদের অ্যাসাইনমেন্ট লাইক থিং বা তোমরা একটু জিনিসগুলো হোমওয়ার্ক করার সময় সুন্দর মতো লিখে নিবা যে কারণগুলো মুখে যা বলেছি সব কিছু আমি বোর্ডে লিখি নাই তোমরা একটু নিজের মতো করে লিখে নিবা অল রাইট সো তোমরা আশা করি নিজের মতো করে লিখে নিবা অনলি এইটি ফোর কেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট অনলি এইটি ফোর কেন আমি আমি কি একটু হান্ড্রেড প্লাস এক্সপেক্ট করতে পারি না বলো একটু পারি না অলরাইট রাইট অলরাইট সো মৌলের পর্যাবিত্ত ধর্ম এবার এটা ইম্পর্টেন্ট পার্ট তার আগে আমরা কিছু ছন্দ শিখে আসি তার আগে আমরা কিছু ছন্দ শিখে আসি ছন্দগুলো মাইডিয়া স্টুডেন্ট আমি ওইভাবে হয়তো বোর্ডের মধ্যে সাজাই লিখবো না বাট আমি একটা একটা করে লিখি একটা একটা করে লিখি গ্রুপ ওয়ানের মূল্যগুলোকে জানার জন্য গ্রুপ ওয়ানে যারা যারা আছে গ্রুপ ওয়ানের ফার্স্ট একটা হাই দিবা হাই তারপর সবাই অনেকেই জানো এটা অনেকেই জানো হাই লিনাকে লিনাকে আচ্ছা আমি দেখি লিনাকে সবাই জানো এটা রুবি ছুঁড়ে ফেললো অথবা ছুঁয়ে ফেললো হোয়াটেভ ছুঁয়ে ফেললো যারা জানো না তাদের জন্য এগুলা লিখে মাই ডিয়া স্টুডেন্ট তোমরা যাতে অনেককে কারণ আমি পার্সোনালি যখন আমি এত এভাবে শিখি নাই আমি কারণের জন্য এই জন্য মুখস্তি করে ফেলছিলাম সো হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে বা ফেললো হাই মানে কি আমি লালকালিটি লিখে দেই সো লিখে দেই হাই মানে হচ্ছে এইচ হাইড্রোজেন লিনা মানে এল আই আর না মানে হচ্ছে সোডিয়াম না করেছে সোরিয়াম রুবি রুবি মানে আরবি সো সরি আরবি মানে আর ইউ হবে এখানে আমি বলে তার লিখে দিয়েছি রুবি আর সিজিয়াম ফ্রেন্সিয়াম ওকে সো হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম রুথিনিয়াম আর এটা হচ্ছে এদিকে কি আছে আমাদের আর এদিকে হচ্ছে সিজিয়াম রুবিডিয়াম সরি আর এদিকে কি আছে আমাদের ফ্রেন্সিয়াম এখানে আমাদের কাছে আছে ফ্রেন্সিয়াম অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্টস এটা আমাদের তাহলে এইটা থাকতে পারে তারপর তারপর এরপর দুই নাম্বারটা গ্রুপ টু লিখে দিই গ্রুপ লিখে তারপর তোমাদের আমি দিক থেকে শুনি সো সো বাঙালি অনেকে যেন বিরিয়ানি বিরিয়ানি কাবাব মোগলাই এগুলো দিয়ে জানো সো আমি আরেকটা বলি সো বাঙালির বাঙালির মনের কল্পনায় শুধু বাঙালির মনের কল্পনায় শুধু মানে শুধু বাংলাই রাজা শুধু বাঙালি রাজা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডরা আবার জয়েন করতে পারে আমরা বেশি সময় নষ্ট করবো না অনেক অনেক ব্যাপার পড়াশোনা করা রাখবে রাইট সো আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে আবারও আমি জানি ইন্টারনেট সংযোগে কী হয়েছে আবার হুট করে চলে গেল কেন যার কারণে হুট করে কানেকশান কেন ড্রপ করলো আমি বুঝলাম না মন ফোনে লোড নিতে পারলো না নাকি আসলে ইন্টারনেট কানেকশান আসলে প্রবলেম আর তোমাদের যদি জানা থাকে কোনো স্পেশাল আসলে স্ট্রিমিং সাইট বা স্ট্রিমিং কোনো যদি অ্যাপ ট্যাপ তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে একটু জানা তোমরা পার্সোনালি যদি জানাও তাহলে আর বেশি ধনকৃতজ্ঞ হব আর তা না হলে অন্ততপক্ষে কমেন্টে মেনশন করে একটু জানাও যদি স্ট্রিমিং যদি আলাদা কোনো অ্যাপ থাকে তো সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় আর এভাবে বারবার আসলে ভিডিও কেটে যাওয়াটা আসলে খুব প্যাথেটিক আমরা আজকে মোটামুটি যেটা বলেছিলাম আমরা চার ঘন্টার ক্লাস নিব একসাথে হলে ভালো হতো তবুও আমার মনে হয় না তোমরা এতটুকু দ্বিধাগ্রস্ত হও বা এতটুকু পা হও বা আমরা যদি আসলেই চার ঘন্টা যদি পুরোটা যদি নিতে চাই রাতে যতটাই বাজুক আমরা আমাদের ক্লাসটা শেষ করবো অলরাইট সো শুরু করা যাক তাহলে আমার এই স্টুডেন্ট স্টার্ট করা যাক ভালো কথা ভালো কথা ভালো কথা অনলি ফর্টি ফাইভ পিপল দেখতেছি মাই ডিয়ার স্টুডেন্ট হান্ড্রেড কি হবে না আজকে হান্ড্রেড কি হবে না নাকি আর একটু অপেক্ষা করবো বলো তো তোমরাই বলো তোমরাই বলো আর অপেক্ষা করে শুরু করি নাকি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও আমি আর দুইটা মিনিট পরে শুরু করতেছি আবার কন্টিনিউ করছি এখনই ব্রেকটা দিতাম মাই ডিয়ার স্টুডেন্ট এখনই ব্রেকটা দিতাম কিন্তু দুর্ভাগ্য ইয়েস ভাইয়া ক্লাস করবো হুম হুম আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে সময় দিচ্ছি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও আমি ঠিক চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হলেই আমি ভিডিওটা আবার আমাদের ক্লাসটা কন্টিনিউ করব পঞ্চাশ জন হয়েছে জন হয়েছে ওকে বেশ ভালো কথা শুরু করি শুরু করি শুরু করি রাইট আমাদের মোটামুটি ইয়েস তুমি বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কথাও মানে আচ্ছা ফাইন শুরু করি তাহলে আমরা ওকে বাঙালির মনের আমরা এটাকে বলবো বিরিয়ানির বি আর এটাকে বলবো আমরা হচ্ছে এম এন সরি এম মুগলাই মনের কল্পনায় ও সো মনের কল্পনায় কে এ আর সুদূর জায়গায় এস আর এটা রাখবো তারপর হচ্ছে বি এ বাংলা বাঙালি রাজা আর ফর রাজা ফর রেডিয়াম রাজা ফর রেডিয়াম এটাকে আরেকটা উপায় মনে রাখা যায় মাইটি রেস্টুরেন্ট সেটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি যেটাই তোমাদের কাছে কনভিনিয়েন্ট সেটাই মাথায় রাখতে পারো বিরিয়ানি মোগলাই মোগলাই কাবাব কাবাব এস ফর সরিয়ে সরিয়ে বাটিতে রাখো বাটিতে রাখো এটা হচ্ছে মাইজিয়ার স্টুরেন্ট এটা হচ্ছে আমাদের হিসেব হাইলি হাইলিনাকে রুবি ছুঁড়িয়ে ফেললো গ্রুপ ওয়ানের জন্য আর আমরা গ্রুপ টু এর জন্য যেটা মনে রাখবো সেটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো অথবা বাঙালির মনের কল্পনায় শুধু বাঙালি রাজা বাঙালির মনের কল্পনায় শুধু বাঙালি রাজা কেশ গ্রুপ ওয়ান এবং অলরেডি আমি এক্সপেক্ট করছি যাতে অন্তত পক্ষে কয়টা বাজে এখন আমরা এক্সপেক্ট করছি নেক্সট ব্রেকে নেক্সট ব্রেকের মাঝে আমি যেহেতু আমি যেন অন্তত পক্ষে হান্ড্রেড প্লাস পাই অল রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা শুরু করি শুরু করি আমরা শুরু করি বাকি পার্টটুকু এরপর এরপর হচ্ছে গ্রুপ থার্টিনের ক্ষেত্রে গ্রুপ থার্টিন মাঝখানে গুলো মাইডিয়া আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো আমাদের সবচেয়ে বেশি আমরা সেগুলো মনে রাখব সো আমরা যেটা করবো এখন হচ্ছে গ্রুপ থার্টিন একটু তুলে নেই তুলে নেই যেটা হচ্ছে আমাদের আচ্ছা এটা কি হলো বোন আমার গেলো বোন আমার গেলো গেলো বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ডে বোন আমার গেলো ইন্ডিয়া থাইল্যান্ডে এটা আসলে কি বোঝায় মাইডিয়া স্টুরেন্ট খুবই হাস্যকর খুবই হাস্যকর হা 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 সো বোরন বলতে বি এখানে মাথায় রাখবা আমার অ্যালুমিনিয়াম আর গেলো গ্যালিয়াম যে মাথায় রাখো সেক্ষেত্রে গ্যালিয়াম আর ইন্ডিয়া আইএন আর থাইল্যান্ডের ক্ষেত্রে মাইডিয়া রেস্টুরেন্ট আর এখানে রাখবো আমার টিটেনিয়াম বা টিআই অল রাইট মাইডিয়া রেস্টুরেন্ট তাহলে এটাই আমরা জাস্ট মাথায় রাখবো তো এটা আমাদের মাথায় রাখবো টিআই বা পাশাপাশি আমরা এটা একটু রাখি এটা এটা প্রভাবলি আসলে থ্যালিয়াম সো টেন্টেলু হওয়ার কথা ওকে ফাইন হুম 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 মাইজিয়া স্টুডেন্টস আমরা এটাকে একটু একটু দেখে ধরো এটা টিআইন এটা হবে থেলিয়াম থেলিয়াম সরি থাইল্যান্ডের জন্য থ্যালিয়াম টি এল এটা একটু স্টুডেন্ট তোমরা তুলে নাও বোন আমার গেলো ইন্ডিয়া থাইল্যান্ড

জিনিয়াস সার্টিফিকেট পাবে ডোন্ট নো জিনিয়াস সার্টিফিকেট জিনিসটা কি তবে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো জিনিয়াস সার্টিফিকেট পাবে সার্টিফিকেট পাবে সো কামাল শীঘ্রই জিনিয়াস সার্টিফিকেট পাবে এখানে কী রাখবো কামাল বলতে কার্বন কামাল বলতে কাম কার্বন শীঘ্রই বলতে সিলিকন জিনিয়াসের জেমেনিয়াম আর সার্টিফিকেটের ক্ষেত্রে এসএন আর হচ্ছে পিবি সো প্লাম্বাম আর এটা হচ্ছে অল রাইট মাই রিয়ার স্টুডেন্ট টেন প্লামবাম ওই যে তাহলে কামাল শীঘ্রই জার্মেনিয়াম আর স্ট্রান্সিয়াম আর হচ্ছে এখানে কি আছে আমাদের আর পিবি ভালো কথা ভালো কথা ভালো কথা মাই রিয়ার স্টুডেন্টস মাই রিয়ার স্টুডেন্টস আমরা এখানে তারপর যে কাজটা করবো টিন আর এখানে লেট টিন তারপর লেট সো এটা তাহলে আমাদের এটা কি এটা হচ্ছে সার্টি মানে মাইডিয়ার স্টুডেন্ট সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে সার্টিফিকেট 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 আমি তোমাদের কমেন্ট একটু পড়ে আসি তোমরা এটা একটু তুলে ফেলো তোমরা তুলে ফেলো এগুলো হচ্ছে জাস্ট নেমোনিক্স এগুলোকে মাথায় রাখবো হচ্ছে মানে ছন্দ দিয়ে মনে রাখা নেমোনিক্স রাইট তো আমরা নেমোনিক্স কেন ইউজ করি ভাইয়া বাংলাদেশে আলুগুলো ইন্ডিয়ার তোলে লাভিং অফ ইট ওকে হাই ইন্ডিয়ার তলে ওকে মাইটি রেস্টুরেন্ট তাহলে গ্রুপ থার্টিন হচ্ছে আমার গেল ইন্ডিয়ার থাইল্যান্ডে আর এটা হচ্ছে যে কামাল খুব শীঘ্রই আর এখানে কী পাবে কামাল শীঘ্রই জিনিয়াস সার্টিফিকেট পাবে তারপরে মাইটি রেস্টুরেন্ট সো এটার পরে লিখবো হচ্ছে যেটা গ্রুপ ফিফটিন গ্রুপ ফিফটিন সো এটা লিখবো যে যেটা লিখবো সেটা হচ্ছে না আছে প্রেম না আছে প্রেম না আছে বিষ এটা একটু এটা একটু অন্যরকম শোনায় তোমরা একটু মানে পড়ার পড়ার খাতিরে পড়বা কখনও বাস্তবিক প্রয়োগ কিংবা এ ধরনের কিছুতে যাওয়ার দরকার নেই সো তাহলে মাই মাইজিয়াস্টুডেন্ট এটাকে আমি কিভাবে মনে রাখবো এখানে মনে রাখবো যে না আছে আমরা নার জন্য এন নাইট্রোজেন আর আছে প্রেম ফর ফসফরাস আর আর একটা জিনিস রাখবো যে আর না আছে আছে জন্য এখানে আমরা কি লিখব এ জি আজ না আছে আজ প্রেম না আছে প্রেম আজ এখানে একটা আচ্ছা এখানে না আছে প্রেম আজ না আছে বিষ সো এখান থেকে তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এস এস বি আজ আর না আছে বিষ আছে মানে না আছে আচ্ছা আর না মানে আচ্ছা এখানে না আছে সেখানে দি দিব আমি বলছে এসবি অ্যান্টিমনি অ্যান্টিমনি বিষ আর বিষ হচ্ছে সাধারণত আমরা এখানে লিখতে পারি বিস্মত বিসমত বি আই সো এটা তাহলে স্টুডেন্ট সেটা হচ্ছে না আছে আজ প্রেম সো প্রেম আজ না আছে বিষ অথবা আরেকটা জিনিস মাথায় রাখবো যে আজ সব লাগে বিষ এটাই হবে নিউ আনা আছে দিয়ে আজ সব লাগে বিষ এটা ইমন ভাইয়ার জীবন থেকে নেওয়া না আবার আজ সব লাগে বিষ এটা কিন্তু মাই স্টুডেন্ট সব বলতে এসবি মানে কি এটা অ্যান্টিমনি খুব কিউট একটা মৌল অ্যান্টিমনি সো খুব কিউট একটা মৌল সো এসবি অ্যান্টিমনি তো মাই ডিয়ার স্টেবি স্টিবিএম বলা হয় এটাকে যদিও অ্যান্টিমনি সো এটা কি না আছে প্রেম আজ সব লাগে বিষ এটা ইমন ভাইয়ের জীবন থেকে নেওয়া না তো তবু যদি মানে হলেও হতে পারে যদি হলেও হয়ে থাকে তো ইমন ভাই এসে জানাবে রাইট সো ভালো কথা এটা হচ্ছে গ্রুপ ফিফটিনের মূল্যগুলোকে মনে রাখার উপায় গ্রুপ ফিফটিনের মূল্যগুলোকে মনে রাখার উপায় তারপর গ্রুপ ফিফটিন তারপর হচ্ছে গ্রুপ সিক্সটিনে চলে যাই আমরা আচ্ছা গ্রুপ সিক্সটিন গ্রুপ গ্রুপ সিক্সটিনে হচ্ছে গ্রুপ সিক্সটিনে হচ্ছে ও ও এস এস সিতে পড়ে ও এস এস সিতে পড়ে এস এস সিতে পড়ে এটা মানে কি মাঠে খুব সোজা অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম অক্সিজেন সালফার সেলেরিয়াম টেলোরিয়াম আর হচ্ছে আমাদের পিও পলোনিয়াম পলোনিয়াম পলিশ ও সিতে পড়ে এস এস সিতে চিটা বানানোর জন্য ও এস এস সিতে পড়ে তোমাদের কিছু মজার মজার নেম আমি পড়ে নিই কি বলতেছে একজন সাতটা তেইশে গল্প করেছে ওকে আচ্ছা আমাকে দেখি প্লাবাইন আমাকে দেখি প্লাবাইন মেনশন দিচ্ছে ঘটনা কি কি বলতেছে মর্জিনা মর্জিনা কে কাকে ডাকতেছে কি কি অবস্থা আল্লাহ আহ রাইট মাই ডেস্ট স্টুডেন্ট এই ভিডিওটা শেয়ার কম হচ্ছে আমি এক্সপেক্ট করবো আগে যেখানে তোমরা যারা যারা তোমার শেয়ার দিয়েছিলে সত্তর জন মানুষ সত্তরটা শেয়ার দিলেও কিন্তু অলরেডি মাই ডেস্ট স্টুডেন্ট এটা অলরেডি রিচ পেয়ে যায় অনেক সো আমি এক্সপেক্ট করবো তোমরা পরবর্তী বিরতির আগেই পরবর্তী বিরতির আগেই তোমরা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও রাইট অল রাইট অল রাইট একটু বেশি বেশি করে তোমরা শেয়ার দিয়ে দাও শেয়ার দিয়ে দাও আটটা মাত্র শেয়ার হলো সো আমি যেহেতু পরে বার দেখার আগে যেহেতু আর আর তোমরা সমস্যা নেই ওকে মাই ডিয়ার স্টুডেন্টস খেয়াল রাখবা কথা বলো সমস্যা নেই খেয়াল রাখবা কেউ যেন কাউকে অ্যাটাক করে না বসো তো দুইটা জিনিস এই দুটো মাথায় রাখবা দেন আমি তাহলে পরবর্তী কিছু নেমোনিক্স তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারবা গ্রুপ সেভেনটিন গ্রুপ সেভেনটিন তো এটা একটু ইন্টারেস্টিং এটা বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে তো এক এক ফ্রেন্ড গল্পটা হচ্ছে মানে এক ফ্রেন্ড ফেল করছে ফেল করার জন্য তো বাপ মা তো বলছে কিনে দিবে হ্যাঁ বলছে আর কি যে রিক্সা কেনার জন্য কোথায় যাওয়া লাগবে আইডি বিতে এখন আইডি বিতে তো হচ্ছে কম্পিউটারের জিনিসপাতি ওইখানে কিনা হয় সো সে বলতেছে আর কি যে একজন একজন বলতেছে ফেল করলাম ব্রো ফেল করলাম ব্রো ফেল করলাম রো আইডিবিতে আস তাড়াতাড়ি আইডিবিতে আসো তাড়াতাড়ি আইডিবিতে আসো তাড়াতাড়ি এটা মানে কি মাই আইডিয়া স্টুডেন্ট এটা মানে কি এটা মানে হচ্ছে এস সি এল এটা গ্রুপ সেভেন্টিনের এইগুলোকে কি বলা হয় আইডিয়া স্টুডেন্ট মাথায় রাখবে গ্রুপ সেভেনটিন পাশাপাশি আমি বলে দিচ্ছি এদেরকে বলা হয় হ্যালো গ্রুপ বা হ্যালো বলা হয় হ্যালো বলা হয় হ্যালোজেন হ্যালোজেন মানে কি এটা হচ্ছে লবণ উৎপন্নকারী এটা ডিটেলসে একটু পরে পড়ব হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী কীভাবে লবণ উৎপন্ন করে প্রত্যেকটা জিনিস আমরা এরপরে পড়ব করলাম সিএল আর ব্রো ব্রো আয়োডিন আইডিবি তে আইডিবি আসো সো বাকি ক্ষেত্রে আমরা কী করবো বাকিগুলো আমরা ইজিলি আসো মানে স্টাইন এটি

হেনা আর কেরানি আর লিখতে গিয়ে তো আসতে আসতে যান চলে যাচ্ছে জিনিয়াস জিনিয়াস ওয়াও এটা একটু মাথায় রাখো হেনা আর কেরানি জিনিয়াস রাধুনি এটা কিরকম হিলিয়াম নিয়ন হেনে আরগন আর 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 কেরানি সাধারণত কেয়ার কে আর সুন্দর মতে লিখি কেয়ার আর আর একটা হচ্ছে যে আমাদের কি জিনিয়াস জেনন জেনন আর হচ্ছে রেডন আর লাস্টে হচ্ছে যে ওয়াও এটা হচ্ছে ওজি ওজি হচ্ছে মাই ডিস্টুমেন্ট শেষে হচ্ছে এটা আমাদের একদম তো এই কারণ ওয়াও এটাকে মাথায় রাখো সো হেনে আর কেরানি আর জিনিয়াস রাধুনি জিনিয়াস ফর জেনন আর রাধুনি রেডন আর ওয়াও ওজি আর এখানে হচ্ছে বাকি পার্ট এই যে এই যে আমাদের আর আর্গন আর আর নিয়ন আর হচ্ছে হিলিয়াম ফেল করলাম ব্রো আইডি বি আসো তাড়াতাড়ি হুইচ ইজ গ্রুপ সেভেন্টিন মাথায় রাখতে পারো এই অনুযায়ী মাই ডিয়ার স্টুডেন্ট নিমোনিকগুলো নট অনলি মাই ডিয়ার্স এগুলো কোনো অফিসিয়াল নাম না বা অফিসিয়াল পদ্ধতি শেখার পদ্ধতি না এগুলো এক একজন এক এক রকমই শিখে তোমার যদি মনে হয় তোমার যদি মনে হয় যে না তোমার কাছে কোনো টেকনিক আছে নিজস্ব পার্সোনাল টেকনিক আছে তোমরা সেগুলো খাটিয়েও তোমরা এগুলো করতে পারো রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে এটাই হচ্ছে প্রসেস তোমরা একটু মাথায় রাখবা তোমরা একটু মাথায় রাখবে আমি দেখে নিই অনলি সিক্সটি এইট মাই ডিয়ার আমি এক্সপেক্ট করেছিলাম বললাম একশো জন মিনিমাম আর শেয়ারও হলো না এত বেশি আর কিশোর গেল আচ্ছা ভাই রাইট রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু বেশি বেশি শেয়ার করতে ভিডিওটা অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে লাইফে যাতে সবাই জয়েন করতে পারে আবার সবাই আর জয়েন করতে পারে আর ফ্রেন্ডদেরকে মেনশন দিতে ভুলবে না ফ্রেন্ডদেরকে মেনশন দিতে ভুলবে না ওকে 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 আরও কিছু জিনিস আছে আরও কিছু জিনিস তোমরা একটু মাথায় রাখবা আর কিছু মাথায় রাখবা সেটা হচ্ছে গ্রুপ ফোরেরটা পর্যায় ফোরের পর্যায় ফোরটা না লাগবে না যেটা দরকার সেটা হচ্ছে এক যুজি মূলকগুলো এক যুজি মূলক এক যুজি মূলক যারা যারা আছে তাদেরকে মনে রাখবো ফেলুদা ফেলুদা আশা হারিয়ে আশা হারিয়ে হঠাৎ নিরাশায় নিমজ্জিত আশা হারিয়ে হঠাৎ নিয়তি কিংবা নিরাশায় নিরশায় নিমজ্জিত এটা হচ্ছে এক যুজি মনে রাখার নেমোনক্স এক গুলো মনে রাখার এটা হচ্ছে ফসফোনিয়াম এদিক থেকে অ্যামোনিয়াম অর্থাৎ এক যোজী মূলক গুলো কিন্তু এটা মাথায় রাখবা মূলক লিখে রাখো এক যোজী মূলক অন্য কলম কই এটা হচ্ছে ফসফোনিয়াম অ্যামোনিয়াম ফেলো মানে ফসফোনিয়াম অ্যামোনিয়াম অ্যামোনিয়াম আর হারিয়ে ফেলো হাইড্রক্সিল হারিয়ে হাইড্রক্সিল ওএইচ মাইনাস হাইড্রক্সিল এরপর হচ্ছে যে হঠাৎ হাইড্রোজেন কার্বোনেট নাইট্রেট এটা হচ্ছে হাইড্রোজেন কার্বোনেট আর এটা হচ্ছে নাইট্রেট নাইট্রেট আর নিমজ্জিত নিমজ্জিত মানে কি বলতো নাইট্রাইট নাইট্রাইট একসাথে মাইডিয়াস্টুরেন্ট সবগুলো নিমোনিক দেখাই দিচ্ছে এর হচ্ছে এক দু তার মানে কি ফেলুদা আশা হারিয়ে ফেলুদা আশা হারিয়ে হঠাৎ নিরাশে নিমোজিত কারণ তোমার শেয়ার দাও নাই রাইট সো মাই স্টুডেন্ট কি বলে না বলে এতক্ষণ ক্লাস করে মাইগ্রেন শুরু হলো আহা দুঃখিত আমার তো পড়তে পড়তে বমি আসতেছে দুঃখিত মাইডিয়ার স্টুডেন্ট দুঃখিত স্যার আপনার কি মাথা ব্যথা করে না সবার এনার্জি অনেক কমে গেছে এমন কমে গেছে আচ্ছা হ্যাঁ ইমন ভাইয়াকে দরকার আচ্ছা দেখা যাক ইমন ভাই পড়তেছে আসলে ইমন ভাইয়া পড়তেছে দুঃখিত মাইডিয়ার স্টুডেন্ট এত বড় ক্লাস নেওয়ার জন্য তোমাদের এক একজনের হয়তো শারীরিক অসুস্থতা শুরু হয়ে গিয়ে দিচ্ছে তো ক্লাসগুলো তো শেষ করা লাগবে তোমরা আহ নিজের মতো করে একটু তাহলে পরে দেখে নিও একটু পরে দেখে নিও সো দ্বিজুজিমূলক কারা কারা দ্বিজুজিমূলক দ্বিযুজি মূলক দ্বিজুজিমূলক দ্বিজুজিমূলক মনে রাখার জন্য লেখবার সেজেছি সাদা কালোই সেজেছি সাদা কালো এটা মানে কি সালফেট সালফাইড কার্বোনেট সালফেট সালফাইড আর কার্বোনেট এরা হচ্ছে দ্বিজি সালফেট সালফাইড কার্বোনেট সেজেছি সাদা কালোয় সেজেছি সাদা কালোয় সালফেট সালফাইড আর কার্বোনেট মাথায় রাখবা মাই ডিএস্ট্রেন এটা একটু মাথায় রাখবা সো মোটামুটি আমাদের নেমোনিক্স এগুলাই আমরা মোটামুটি প্রায় এগুলাই আর আরেকটা জিনিস আছে আর লাস্ট আরেকটা শিখে নাও আরেকটা শিখে নাও সেটা হচ্ছে আর সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থসমূহের ক্ষেত্রে ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত ঊর্ধ্বপাতিত বস্তু অনেকেরই হয়তো বা বোর্ডম চলে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একটু ব্রেক দিব একটু উদ্ধপাদিত পদার্থ সমূহ কোনগুলা কোনগুলা দেখো মাই টিএস তো কোন পদার্থ কোনগুলা নাফিয়া আফিয়া কান্না করে এটা হচ্ছে নাফিয়া আফিয়া কান্না করে অথবা নাচিয়া আফিয়া কান্না করে এটাও বলতে পারো আস্তে নাস্তে কান্না করে সো নাফিয়া আফিয়া কান্না করে সো হুইচ ইজ নেফথালিন আয়োডিন

অলরাইট সো মাই ডিয়ার স্টুডেন্ট নাফিয়া আফিয়া কান্না করে নেফথালিন আয়োডিন কর্পুর অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এরা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট এই ক্ষেত্রে আমাদের কখনো কখনো আসলে ঊর্ধ্বপাদিত পদার্থের মতো কাজ করে অনলি সিক্সটি সিক্স মাই ডিয়ার স্টুডেন্ট অনলি সিক্সটি সিক্স দুঃখের ব্যাপার দুঃখের ব্যাপার দুঃখের ব্যাপার আর কমেন্টও অলরেডি কমে কমে গেছে কমেন্টও অলরেডি কমে গেছে অনলি টু নাইনটি ফোর ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস ইয়েট আমরা আমাদেরকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতেই হবে ক্লাসটা এগিয়ে নিয়ে যেতেই হবে তো আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই আজকের মতো আমরা আমাদের পরবর্তী আলোচনা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু বলো তোমরা কি দশ মিনিটের ব্রেক নিবে নাকি আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করে ডিরেক্টলি ডিরেক্টলি ক্লাসটা শেষ করে দেব সো তোমরা কি ব্রেক নিবে নাকি আমাকে একটু জানো আমি দশ থেকে পনেরো মিনিটে তোমাদের একটু ব্রেক দিব হুম হুম ওকে তোমরা একটু বলো অনেকে বলছে স্যার আপনাকে মাথা ব্যথা করে না মাথা ব্যথার ব্যাপার না মাইডিয়া স্টুডেন্ট এটা এটা মেগা ক্লাস আচ্ছা একজন আপনার গার্ল ক্লাস ক্লাস আপনি এখানে আচ্ছা ইমনের ওইখানে আমাকে দিয়ে দেওয়ার কথা তোমাদের নোটিশ দিয়ে দেওয়ার কথা হা আচ্ছা ব্রেক নিবে ব্রেক নিবে কার কি ব্রেক লাগবে বলতো স্টুডেন্ট কার কি ব্রেক লাগবে কিনা হ্যাঁ ব্রেক ওকে ওকে আমি তাহলে ব্রেক দিচ্ছি তোমাদেরকে ব্রেক দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য সো দশ মিনিটের জন্য একটা ব্রেক দিচ্ছি ব্রেক কতক্ষণ দেখি ব্রেক মেগা ক্লাসের মেগা ব্রেক ব্রেক কয়টা বাজে এখন দেখি একটু কয়টা বাজে কয়টা বাজে দশটা এগারো দশটা এগারো থেকে এগারো থেকে আমরা দশটা পঁচিশে আবার ফিরছি দশটা এগারো পি এম থেকে দশটা পঁচিশ পি এম ব্রেক এর মাঝে ফিরে এসো ঝরাপাতা ওকে ফিরে এসো ছড়া পাতা দেয়ার দশটা এগারো দশটা ওকে সময় মতো ফিরে এসো ঝরা পাতাটাও সময় মতো ফিরে এসো সো ব্রেকটা শুরু হচ্ছে এক্ষুনি তোমরা দেরি করবে না দেরি করবে না আশা করি ওকে Thank you. হুম ওকে 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 সবাইকে আসসালামু আলাইকুম আমরা আবার ফিরে এসেছি আমাদের পড়াশোনার মধ্যে আসলে আমাদের রসায়নের যে ব্রেক সেকেন্ড ব্রেকটা আমরা শেষ করে আমরা অলরেডি আমাদের লাস্ট পার্ট যেটা কিনা আমাদের পর্যাবৃত ধর্ম সেটা দিয়ে আমরা এখন ডিসকাস করব মাই জিয়ার স্টুডেন্টস ফিরে এসো ঝরা ফিরে এসো ফিরে এসো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যথারীতি তারা তারা চলে আসলে আমাদের পড়াটা শুরু করব। এটা আমাদের লাস্টকে লাস্ট পার্ট বা আমাদের লাস্ট ডিসকাশন বলা যায় এটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড সুন্দর একটা পার্ট নাম হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্ম পর্যাবৃত্ত ধর্ম এটা কিরকম আইডিয়া স্টুডেন্ট আমরা নর্মালি দেখি ক্লাসের মধ্যে ফ্রন্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চারের মধ্যে দেখা যায় যে দুষ্টু ছেলেরা একটু ব্যাকে বসে ব্যাকে মানে ব্যাক বেঞ্চে বসে পিছনের দিকে সামনের দিকে বসে ফ্রন্ট বেঞ্চে না মাই যে শুরু করছি না আজকে পড়ায় এখনও শুরু করছি না তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আসলে মেনশন দেওয়া শুরু করো তারপর আমি শুরু করব একটু আমি একটু একটু ধাতস্থ হই একটু ধাতস্থ হও তোমরা একটু ধাতস্থ হও আমি শুরু করবো শুরু করবো আমি 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 বিশ গুণার সাথে সাথে আমি শুরু করে দেবো সমস্যা নেই বিশ সেকেন্ডের মধ্যে আমি শুরু করে দেব তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার দাও দ্যাট উই আর উই আর ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিবডি আমরা শুরু করি পড়াটা খুব বেশি সময় নিব না খুব বেশি সময় নষ্ট করবো না আমরা শুরু করে দেবো ওকে মাই ডিয়ার স্টুডেন্ট ওকে অল রাইট অল রাইট অল রাইট অল রাইট তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আজকে যে জিনিসটা ডিসকাস নেব করবো সেটা হচ্ছে আমাদের পর্যায় বৃত্ত ধর্ম নিয়ে পরাজবৃত্ত ধর্ম পর্যবৃত ধর্ম কী বলতো মাইডিয়া স্টুডেন্ট আমরা যেটা বলেছিলাম একটা ক্লাসের মধ্যে ব্যাক বেঞ্চে সাধারণত একটু দুষ্ট ছেলেরা থাকে ফ্রন্ট বেঞ্চে দুষ্ট ছেলেরা একটু ভালো ছেলেরা থাকে তাহলে দেখো তো মাইডিয়া স্টুডেন্ট ব্যাক বেঞ্চে দুষ্টু ছেলেরা যত আমি আসলে ফ্রন্ট বেঞ্চের দিকে যেতে থাকি তত যেতে থাকি তত ভালো ছেলে পেতে থাকি আবার ফ্রন্ট বেঞ্চ থেকে যত আমি পিছনের দিকে যেতে থাকি তত একটু দুষ্টু ছেলে আবার যদি উপরের দিকে যেতে থাকি দুষ্টু থেকে ভালো আবার ভালো থেকে আবার দুষ্টু এরকম একটা এরকম একটা সিরিয়াল মেনটেন করে তাহলে পর্যাবৃত্ততা এটাই বলে যে আমরা একটা সার্টেন সিস্টেমের মধ্যে সিস্টেমের মধ্যে আমরা যদি একটু নাড়াচাড়া করি তাহলে তার ভ্যালুগুলা বা এই যে মানগুলা এদেরকে চেঞ্জ করবে মানে এই যে প্যারামিটার কি এখানে ভালো খারাপ প্যারামিটার কি চেঞ্জ হচ্ছে কীভাবে এই শাড়ি বরাবর বা এই যে মাইডিয়ার স্টুডেন্ট এই কলাম বরাবর যত স্টুডেন্টগুলো এগুলোর মধ্যে আমরা পাই এই বরাবর পাচ্ছি এই বরাবর পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইন জেনারেল লাইফে পর্যাবৃত্ত ধর্ম বলে সো ভালো কথা তাহলে পর্যাবৃত্ত ধর্ম আমাদের রসায়নের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে সেটা একটু দেখা যায় সেটা একটু দেখে দেখে নেওয়া যাক অল সো মাই ডিয়ার স্ট্রেন্ড আমি শুরু করি তাহলে একদম শুরু থেকে শুরু করি শুরু থেকে শুরু করি সো বেশ ভালো কথা ওকে ধর্ম বা পর্যাবৃত্ততা পর্যাবৃত্ততা সো পর্যাবৃত্ততার মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বা ধাতব ধর্ম দিয়ে আমরা আগে ধাতব ধর্ম দিয়ে শুরু করি একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করবো ধাতব ধর্ম ভালো খারাপ ছাত্র যখন দেখেছি বা ভালো খারাপ ছেলে যখন কথা বলেছি এই ধাতব ধর্ম কিভাবে আবর্তিত হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো ফার্স্ট অফ অল ধাতব ধর্ম আগে আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে হবে ধাতব ধর্ম একটা পর্যাবৃত্ত ধর্ম দেখো তো মাইডিয়া স্টুডেন্ট আমরা যখন পর্যাসনী বাম থেকে ডান দিকে যাই বাম থেকে ডান দিকে যাই বামে কি থাকে আমাদের একটা ধাতু থাকে ধাতু থাকে ধাতু থেকে জিনিসগুলো কি হয় আস্তে আস্তে নমনীয় হতে থাকে আস্তে আস্তে ইয়ে হতে হয় এটা কি বলা হয় অধাতু হয় আস্তে আস্তে অধাতুর দিকে যেতে থাকে মানে আস্তে আস্তে মৌলগুলো অধাতু হতে থাকে তার মানে কি একই গ্রুপের একই বাম থেকে ডান দিকে গেলে আমাদের বাম থেকে ডান দিকে গেলে কি হয় ধাতু থেকে অধাতু মানে অধাতু হওয়া মানে কি অধাতব ধর্ম বৃদ্ধি বা ধাতব যায় তার মানে কি বাম থেকে ডানে গেলে বাম হতে ডানে বাম হতে ডানে ধাতব ধর্ম হ্রাস পায় ধাতব ধর্ম ধাতব ধর্ম হ্রাস পায় অলরাইট ধাতব ধর্ম হ্রাস পায় এটা একটা কথা মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা দেখি ধাতব ধর্ম হ্রাস পায় ধাতব ধর্ম জিনিসটা কি ধাতুর একটা বিরাট ধর্মই হচ্ছে ধাতু ইলেকট্রন দান করে ধাতু ইলেকট্রন দান করে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট ধাতু ইলেকট্রন দান করবে তাহলে গ্রহণ করে কি অধাতু ধর্ম কি অধাতু ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ করে ধাতু ইলেকট্রন দান করবে অধাতু ইলেকট্রন গ্রহণ করবে ধাতু ইলেকট্রন দান করবে ইলেকট্রন গ্রহণ করবে বেশ ভালো কথা এখন কী করা যায় দান করবে গ্রহণ করবে দান করবে গ্রহণ করবে তাহলে মাইডি স্টুডেন্ট ধাতুর একটা বিরাট কম্পোনেন্টই হচ্ছে গ্রহণ করবে তার মানে কি এই ইলেকট্রন দান করার ক্ষমতাটা দান করার ক্ষমতাটা ওই দিক থেকে আসলে কমে যায় এটাই হচ্ছে মাইডি স্টুডেন্ট বিশাল কথা যে বাম থেকে ডানের দিকে গেলে অধাতব ধর্ম বাড়ে বা ধাতব ধর্ম কমে যায় ধাতুর ধর্ম হ্রাস পায় ধাতব ধর্ম হ্রাস পায় এটা একটা কথা মাই ডিয়ার স্টুডেন্ট আধুনিক সংঘ অনুযায়ী এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে বলা হয় ধনাত্মক আয়নে ধাতুর একটা প্রবণতা হচ্ছে যে দেখো ধাতু ইলেকট্রন লিথিয়াম সরি লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে সে এলআই টু প্লাস আচ্ছা এল প্লাস হবে এল প্লাস ইলেকট্রন দান করবে আর আচ্ছা একটা ইলেকট্রন দান করবে সরি লিথিয়াম আয়নে পরিণত হয় তার মানে কি ধাতু ইলেকট্রন দান করে ধাতব আয়নে বা আয়নে তারা পরিণত হয় এটা হচ্ছে বেসিক কথাবার্তা আমাদের আমাদের তার মানে কি বাম থেকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় ধাতব ধর্ম বাম থেকে রানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এটা হচ্ছে আমাদের একটা কথা সো দে আর ইউ গো মাই স্টুডেন্ট আমরা এরপরে হচ্ছে যেটা দেখবো ধাতব ধর্ম হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে সেটার উপর বেস করে আসলে ধর্মটাকে আমাদের বিশ্লেষণ করা হয় একটা জিনিস তারপর 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 মাই ইয়ার স্টুডেন্ট তারপর যে জিনিসটা অথাতব ধর্ম ঠিক উল্টাটা অধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আমি লিখে দেই বইতে যেহেতু আছে একটু পড়িয়ে নিই অধাতব ধর্ম অধাতব ধর্ম কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা গ্রহণ করার প্রবণতা বা ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বা ইলেকট্রন গ্রহণ করবে সেটা অধাতু ধর্মগুলো তার মানে কি ইলেকট্রন গ্রহণ করবে প্লাস ইলেকট্রন তার মানে কি একটা অধাতু নাম দিলাম অধাতু অধাতু ইলেকট্রন গ্রহণ করবে যেসব ফ্রেন্ডগুলো দেখবা যে সবসময় ইয়া করা লাগবে যে সবসময় তাদের কাছে টাকা থাকে না বলে বা সবসময় দেখবা যে খেতে গেলে একটা আমাদের সবাই একটা ফ্রেন্ড থাকে যে তার কাছে কুক আল্লা দুনিয়া কখনো তোমার টাকা পাবা না মানে বলবে যে সে না মামা আজকে খাওয়া আজকে খাওয়া ও তো ওই ফ্রেন্ডটাকে সবসময় আমরা আর আমরা বলতে পারি এই তুই তো একটা অধাতু কী করে তাকে সবসময় ইলেকট্রন দেয়াই লাগে সেই সে সময় ইলেকট্রন তো মনে রাখবে সবসময় আমরা বলবো সবসময় এ তুই তো একটা অধাতু বা তুমি তো একটা অধাতু সো এটা বললেই দেখবে যে সে লজ্জা পাবে আশা করি সো সবসময় মাথায় রাখবো অধাতু ধর্ম কি তাকে সবসময় ইলেকট্রন দেওয়া লাগে সে সময়ে ইলেকট্রন লাগে অলরাইট অল রাইট সো কি কথা চলছে একটু দেখি কি কথা চলছে আমার কি বলা হয় তোর বেস্টি অভাব নাই কি কি বলতেছে না বলতেছে আল্লাহ কি ঘটনা হাই এভরি ওয়ান এতক্ষণ পরে হাই বললে হবে

কখনো ত্যাগ করে কখনো গ্রহণ করে কখনো ত্যাগ করে সিলিকন এদেরকে বলা হচ্ছে যে অপধাত অপধাতু এদেরকে বলা হয় সাধারণত অপধাতু মাথায় রাখবা এদেরকে বলা হয় সো এই জিনিসগুলো আমাদের মোটামুটি এই জিনিসগুলো আমাদের মোটামুটি তো গুলো মাঝখানে থাকে সাধারণত এই জিনিসগুলো মোটামুটি আমাদের জানার মধ্যে বা ইজিজি জিনিস আমরা যেগুলোতে যাবো ডিসকাশন বা সিরিয়াস ডিসকাশনে যাবো সেটা হচ্ছে পারমাণবিক আকার থেকে এটা একটা ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ব্যাপার এটা একটু মানে একটু খেয়াল করো এখন খেয়াল করে হলেও খেয়াল করো পারমাণবিক আকার আকার দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট এন ইকুয়ালস টু ওয়ান যখন ছিল প্রথম শক্তি স্তর বড়ো নাকি এন ইকুয়ালস টু টু হলে দ্বিতীয় শক্তি স্তর বড়ো তোমাকে একটু কমেন্টে জানাও তো যারা যারা আছো যারা যারা আছো তোমরা তোমাকে একটু জানাও কোনটা বড়ো এটা বড়ো না এটা বড়ো বলো টু বড়ো ওয়ান চেয়ে টু বড়ো তাহলে টু বড়ো না থ্রি বড়ো থ্রি বড় কারণ দেখো শক্তিস্থ সংখ্যা বাড়তেছে শক্তিস্থ সংখ্যা বাড়তেছে বাড়লে কি হয় পরমাণুর আকার বাড়তেছে পারমাণবিক বেশাব্দ বাড়তেছে পারমাণবিক আকার বাড়তেছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এন বাড়া মানে কি বলতো এন বাড়া মানেই মানেই এন বাড়া মানে কি পর্যায়ে বাড়ানা এন বাড়ছে মানে কি আসলে পর্যায়ে বাড়ছে না এন বাড়া মানে পর্যায়েও বাড়া

পর্যায় নিচের দিকে যত উপর থেকে নিচের দিকে গেলে উপর থেকে নিচের দিকে গেলে গেলে পর্যায় বাড়ে পর্যায় বাড়ে সো পর্যায় বাড়লে কি হয় পর্যায় বাড়লে পর্যায় বাড়লে আকার বাড়ে পর্যায়ে বাড়লে আকার বাড়ে এটা একটা বিরাট প্রশ্ন অ্যান্ড তোমাদের কাজে লাগবে ইন ফিউচার ইনশাল্লাহ এটা তোমাদের কাজে লাগবে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যে সংজ্ঞাটা লিখি নাই যে সংজ্ঞাটা এখনও শিখি নাই সেটা হচ্ছে এই যে মূল পর্যায়বিত্তা কাকে বলে পর্যায়ভিত্তিক ধর্ম যে বলছি এর সংজ্ঞাটাই বাকি এটা আমি পড়ি না আমি পড়াই দিব এখনই পড়াই দিব মাই ডিয়ার স্টুডেন্ট এটা তো তোমরা লিখার নাও লেখা শেষ আমাকে একটু জানাও এন বাড়ে দেখো তো এন সংখ্যা মানে কি শক্তিস্তর সংখ্যা শক্তিস্থ সংখ্যা বাড়ে লিখে দিই এন ইকুয়ালস টু শক্তিস্থ সংখ্যা এনে কি বাড়লে কি হয় পর্যায় বাড়ে পর্যায় বাড়া মানে আকার বাড়া স্টুডেন্টস তাহলে তাহলে তোমরা বলো তো আমাকে তোমরা আমাকে বলো এটার ক্ষেত্রে এটা কিভাবে হয় পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ মানে মানে এত হয় তোলা হইলে আমাকে টিএস ইয়েস বলে জানো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা তোলা হইলে আমাকে একটু ইয়েস বলে জানো ব্লার কে বলছে ব্লার ভাইয়া আরেকবার রিপিট করবো ভাইয়া রিপিট করছি ভাইয়া দেখো আমি একটু অন্য কালি কলমগুলো নিয়ে নিই ওকে ওকে ব্যাপার হচ্ছে ভাই জিএস একটু ভালো মতো লক্ষ্য করো পারমাণবিক ব্যাসার্ধগুলো বা এই যে দেখো পারমাণবিক ব্যাসার্ধগুলো ডিপেন্ড করতেছে কারোর উপরে এই যে একটা গোলাকার আকার বলছিলো না বড় বলে গেছিল এই অনুযায়ী আমরা এদিকে কী বলতাম শক্তিস্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করতাম এন ইকো টু ওয়ান ইকোয়ালস টু টু এনিকোয়াল টু থ্রি এন যত বাড়তেছে শক্তি স্তর বাড়তেছে না দেখো তো এ একটা তার উপর আরেকটা আরেকটা শীতের দিনে মনে হয় যে একটা জামার উপর আরেকটা জামা বললে আরেকটা জামার উপর আটটা জামা করলে তখন আমাদের মোটা লাগে না চিকন লাগে বলো তোমার ডেস্ট ফ্রেন্ড মোটা লাগে রাইট এই যে এন এর উপর আস্তে আস্তে বাড়তেছে দুইটা তিনটা বাড়লে মোটা লাগতেছে তাহলে এন শক্তিস্তর যখন বাড়ে তা মানে কি পর্যায় বাড়তেছে দেখো তো পর্যায় বাড়তেছে মানে এন বাড়া মানে শক্তি বাড়া শক্তিস্তর বাড়া মানে কত পর্যায় বাড়া আমরা বলছিলামই শক্তি স্তর বাড়তেছে মানে পর্যায় বাড়তেছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে তখন পর্যায় বাড়ে তো পর্যায়ে বাড়া মানে কি আকার বাড়া আকার বাড়াতে এটা একটু এটা একটু আমি আবার করি আর একটু ব্যাখ্যা করি আকার বৃদ্ধি পাওয়া আকার বাড়া আকার বাড়াটা যেমনি কি হয় এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্থ বৃদ্ধি পায় এই যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় গোলাকার যেহেতু এক কথা পারমাণবিক ব্যাসার্থ বৃদ্ধি পায় এটা আমরা লিখতে পারবো যদি বলা হয় দুইটা মূলের মধ্যে কেন বৃদ্ধি পায় যে উপর থেকে নিচে কেন বৃদ্ধি পায় কারণ পারমাণবিক আকার বৃদ্ধি পায় কারণ শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় অনলি ফিফটি মাইডিয়ার স্টুডেন্ট এটা খুবই দুঃখজনক অল রাইট অল রাইট অল রাইট সো আরেকটা ব্যাপার আছে আমরা আরেকটা ব্যাপার আছে এটা হচ্ছে আমরা মাত্র লিখলাম তারপর 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 এখন আরেকটা ব্যাপার আছে বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে দেখো মাইটিয়ার স্টুডেন্ট বাম থেকে ডানে গেলে চিন্তা করো দেখো মাইটিয়ার স্টুডেন্টস বাম থেকে আমরা এখন ডানে যাচ্ছি ডানে যাচ্ছি আমাদের ঘটনাগুলো কী থাকে দেখো একই পর্যায়ে অলরেডি তারা একই পর্যায়ের মধ্যে অবস্থান করতেছে কিন্তু মাইটিয়ার স্টুডেন্ট দেখো তো তাদের মধ্যে দেখো তো ইলেকট্রন সংখ্যা বাড়তেছে না ইলেকট্রন সংখ্যা কারণ পারমাণবিক সংখ্যা বাড়ে ইলেকট্রন সংখ্যা বাড়ে বাড়ে কিন্তু মাইডিয়াস্ট্রন হিসাব করে দেখো হিসাব করে দেখো একটা ইলেকট্রনকে একটা নিউক্লিয়াস যে পরিমাণে টানে দশটা ইলেকট্রনকে আরও বেশি জোরে টানার কথা না আকর্ষণটা আরও বেশি হওয়ার কথা না তাহলে দেখো তার মানে কি ইলেকট্রন বাড়লে ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের নিউক্লিয়াস আকর্ষণ বাড়ছে আকর্ষণ বাড়ছে যদি আকর্ষণ বাড়ে দেখো তো আকর্ষণ বাড়লে কি হয় নিউক্লিয়াস টানে নিউক্লিয়াস কাকে টানে ইলেকট্রনকে নিউক্লিয়াস টানে কাকে ইলেকট্রনকে টানতেছে ভিতরের দিকে টানলে তাহলে মাই মাইটিএস্টুডেন্ট দেখো একটা ইলেকট্রনকে যে পরিমাণে টানতেছে দশটা ইলেকট্রনকে আরও জোরে টানতেছে তাহলে যখন একটা ইলেকট্রন ছিল তখন যে পরিমাণ আকার ছিল এখন আরও কি আকারটা একটু ছোটো হয়ে আসে না দেখো তো যখন দেখো দশটা ইলেকট্রন ছিল সেম সেম জিনিস এটাই যখন একটা ইলেকট্রন ছিল তখন এই পরিমাণে টানতেছে কিন্তু এই যে এই পরিমাণে টানতেছে কিন্তু মাই মাইজিএশ্রন এটা ভালো মতো একটু এঁকে দেখাই একটা ইলেকট্রনকে এভাবে আকর্ষণ করতেছে বাট যখন দশটাই ইলেকট্রন থাকে তখন ধরো আটটা ইলেকট্রনই দিলাম যখন ধরো আটটা ইলেকট্রনই থাকে এরকম সাতটা ইলেকট্রন থাকবে তখন তাকে কি আরও জোরে টানবে না তখন আকারটা কি হয়ে যাবে আরেকটু ছোটো হয়ে আসবে তখন আকারটা আর একটু ছোটো হয়ে আসবে এটাই ডিয়ার স্টুডেন্ট আমরা ব্যাখ্যা করতে পারি যে পারমাণবিক আকারের কনসেপ্টটা পর্যাভিত্তিক ধর্ম এই জায়গাটা আর একটু ছোট হয়ে আসবে যখন অনেকগুলো ইলেকট্রন থাকে অনেকগুলো ইলেকট্রনের তখন একটা প্রশ্ন কিন্তু ডিয়ার স্টুডেন্ট আসে একটা প্রশ্ন কিন্তু আমাদের আসে ইলেকট্রনের কারণ কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াস কিন্তু আকর্ষণ করে না প্রোটনগুলো আকর্ষণ করে তাহলে যখন দেখা যায় যে আমাদের ইলেকট্রন সংখ্যা কমে গেছে তখন কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু সেমই থাকে তাহলে এই কনসেপ্টটা একটু আমি একটু একটু ভালো মতো বিস্তারিত বলতেছি তার আগে তোমরা বলো এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা কনসেপ্টটা কি একই পর্যায়ের মতো থাকে বাম থেকে রানে গেলে একই পর্যায়ে থাকে একই পর্যায়ে কি হয় দেখো তো ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তেছে এক পর্যায়ে বাম থেকে রানে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়লে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সংখ্যা বাড়ে আকর্ষণ বাড়লে আকর্ষণ কেন বাড়ে ওই যে প্রোটনগুলো এটা আকর্ষণ করবে তাই না নিউক্লিয়াস সরি ইলেকট্রনকে সো নিউক্লিয়াসের ভিতরে থাকা প্রোটনগুলো এই ইলেকট্রন নিউক্লিয়াস কাদেরকে টানে ইলেকট্রনকে টানে টানার ফলে কী হয় আকারটা একটু ছোটো হয়ে যায় আরেকটা ব্যাপার আছে মাই স্টুডেন্ট আরেকটা ব্যাপার আছে ধরো আমি একটা ইলেকট্রন নিয়ে গেলাম ইলেকট্রন নিয়ে গেলে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু কমে গেছে তাই না ইলেকট্রন কিন্তু একটা কমে যাচ্ছে যদি যদি একটা ইলেকট্রন কমে যায় দেখো তো ধরো আমি সোরিয়াম থেকে ইলেভেন একটা ইলেকট্রন মাইনাস করে দিলাম তাহলে কি হয় সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেল সোডিয়াম প্লাস আয়ন হলো তাহলে এখন দেখো তো সোডিয়ামের মধ্যে ইলেকট্রন কয়টা সোডিয়াম ইলেকট্রন কয়টা অবশ্যই দশটা একটা ইলেকট্রন নিয়ে গেছি দশটা প্রোটন কয়টা প্রোটন কটা আগে কটা ছিল এগারোটা এখন কয়টা এগারোটা তাহলে এখন দেখো এগারোটা ইলেকট্রনকেই এগারোটা প্রোটন যে পরিমাণ আকর্ষণ করত এখন দশটাকে কি আরো বেশি পরিমাণে আকর্ষণ করবে না ভালো করে খেয়াল করো কিন্তু স্টুডেন্ট ভালো করে খেয়াল করো ক্ষেত্রে এক্ষেত্রে স্টুডেন্ট এই ক্ষেত্রে যে হিসাবটা তোমরা রাখবা দেখো আরো বেশি করে করলে এই কারণে সোডিয়ামের চাইতে এখানে সোডিয়ামের চাইতে সোডিয়াম প্লাসের এটা কম ব্যাসাদর আরেকটু একটু কম হয় এটা স্টুডেন্ট তোমার মাথায় রাখবে একটু কি অবস্থা কি বলে পাইন কারো লাগলে নোট কারো নোট লাগলে ইনবক্স মি সব লিখছি দ্যাটস গ্রেট হাইট রাইট রাইট দ্যাটস গ্রেট মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমরা তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম আমাকে একটা এই প্রশ্নটার উত্তর তোমরা নোটে লিখবা হোমওয়ার্কই লিখবা হোমওয়ার্ক দিয়ে দিই হোমওয়ার্ক হচ্ছে হোমওয়ার্কটা কি হোমওয়ার্ক হচ্ছে ক্লোরিন এবং ক্লোরিন এবং সিএস সিএল মাইনাসের মধ্যে মধ্যে কোনটির আকার বড় এবং কেন কোনটির আকার বড় এবং কেন এটা একটু মাথায় রাখো আহ সিএল এবং সিএল মাইনাসের মধ্যে কোনটির আকার বড় এবং কেন এটা মাথায় রাখবা রাইট মাইডিয়া স্টুডেন্টস এই প্রশ্নটা মাথায় রাখবা কুল এখন আমরা এখন আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করবো এটা অনেক বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ বিভব মিস করলেই মিস মিস করলেই মিস এমনও হতে পারে মাই মাইডিয়া স্টুডেন্ট আমি এই পার্টটা ডিলিট করে দিলাম এই পার্টটা আমি রাখলাম না পার্ট ওয়ান রাখলাম তোমাদেরকে লোভ লাগানোর জন্য পার্ট টু আমি ডিলিট করে দিলাম কেমন হবে বলো তো বলো তো কেমন হবে এখন আমরা যেটা পূর্ব সেটা হচ্ছে তার আগে একটা পড়ানোর কথা ছিল সংজ্ঞাটা একটু লিখে নাও যে নির্দিষ্ট পর্যায় অন্তর মৌলের পুনরাবৃত্তির ঘটনাকে নির্দিষ্ট পর্যায় অন্তর নির্দিষ্ট পর্যায় অন্তর মৌলের নির্দিষ্ট পঞ্চায়েত পর্যায় অন্তর মৌলের ধর্মের পুনরাবৃত্তির ঘটনাকে মৌলের ধর্মের পুনরাবৃত্তির ঘটনাকে পুনরাবৃত্তির ঘটনাকে সাধারণত বলা হয় পর্যাবৃত্ত ধর্ম সাধারণত বলা হয় পর্যাবৃত্ত ধর্ম তুলে নাও ভাই ডিয়া স্টুডেন্ড তোমরা একটা তুলে নাও এটা এই সংজ্ঞাটা তুলে নাও তারপর আমি আসলে আরেকটা পর্যবে ধর্মে চলে যাব আবার বলি নির্দিষ্ট পর্যায় অন্তর মৌলের ধর্মের পুনরাবৃত্তির ঘটনাকে বলা হয় পর্যাবৃত্ত ধর্ম ওকে এখন আমরা আসি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি সম্পর্কে খুব বেশি পরিমাণে বইতে নাই কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা তোমরা ক্লাসটা না করলে বুঝবো না জিনিসটা একটু 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 খেয়াল করো একটু খেয়াল করো খেয়াল করে হলো একটু খেয়াল করে নাও লিখে দিন কি পড়বো আমরা এখন আয়নীকরণ শক্তি বা আয়নি আয়নাইজেশন পটেনশিয়াল আয়নীকরণ শক্তি মাই ডিয়ার স্টুডেন্ট শব্দটা তোমরা একটু ভালো মতে পড়ো আয়নিকরণ শক্তি কি করা লাগবে আয়নিকরণ আয়নিকরণ ভালো মতে দেখো আয়নিকরণ কি করবো আয়ন আমরা ভাঙি আয়ন নিকরণ আয়ন করণ শক্তি তিনটা শব্দ আয়ন কর করতে বলছে করার জন্য কী লাগবে শক্তি লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট তোমাকে বাসা থেকে বলা হয়েছিল সার্টেন একটা কাজ করো কাজ করার জন্য তোমাকে খরচ দেওয়া লাগছে এমন খরচ দিল খরচের পাশাপাশি কী লাগবে শক্তিটা লাগবে তোমার ওই পরিমাণে শক্তি লাগবে মানে তোমাকে বাইরে যাওয়া লাগবে কাজ করা লাগবে তাই না এই দেখো কি করা লাগবে এই যে আয়ন করতে দিচ্ছে বা তোমাকে বলা হয়েছে বিকাশ থেকে ক্যাশ আউট করা বা সামথিং হোয়াট এভার সো এ করার জন্য তোমাকে কী করছে করতে বলছে ক্যাশ আউট করার জন্য শক্তি মানে কি এক্সট্রা একটা চার্জ দিয়েছে এই জিনিসটাকে বলা হয় আয়নীকরণ শক্তি মানে একটা জিনিসকে আয়নে পরিণত করা আয়নে পরিণত করার জন্য যে শক্তি মাই ডিয়ার স্টুডেন্ট দেখো তো এটাকে আমার যদি আয়ন করতে হয় তাহলে আমাকে কী লাগবে ইলেকট্রন মাইনাস করতে হবে সোডিয়ামকে কি করবো ইলেকট্রন মাইনাস করবো ইলেকট্রন মাইনাস করলে কি আসে বলো তো এনে প্লাস যে ব্যাপারটা কিন্তু সোজা না আমি ইলেকট্রনকে বললাম ইলেকট্রন ইলেকট্রন আমাকে একটা ইলেকট্র সরি সোডিয়ামকে বললাম সোডিয়াম সোডিয়াম আমাকে একটা ইলেকট্রন দাও এই সোডিয়াম তোমাকে দিয়ে দিবে ব্যাপারটা এমন হয় না কিন্তু মাই জ্যাস হিসাব করে দেখো এই যে এখান থেকে ইলেকট্রন থেকে একটা সরি একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রনকে উঠে আনতে একটা ইলেকট্রনকে উঠে আনতে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে চার্জ দেওয়া লাগবে সোডিয়ামকে বলবে এই নাও আই হ্যাভ নাও ড্রাইভিং ইউ সো টাকা দেওয়া লাগবে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নেওয়ার জন্য যে প্রসেসটা এই প্রসেসটাকে সাধারণত বলা হয় যে আয়োনীকরণ শক্তি যে আয়োনাইজেশন পটেন্সিয়াল আয়োনাইজেশন 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 পটেন্সিয়াল আয়োনাইজেশন পটেন্সিয়াল রাইট রাইট সো দেখো মাইডিয়া স্টুডেন্ট এটা আমি কীভাবে করি দেখো তো মাইডিয়া স্টুডেন্ট সোডিয়ামের দেখতে রকম এটা হচ্ছে আমি ধরুন নিউক্লিয়াস প্রথম দ্বিতীয় অ্যান্ড

নিবো কার থেকে ইলেকট্রন নিলে ইলেকট্রন নিলে নিব হচ্ছে বাইরে থেকে এটা মাথায় রাখবা সময় ইলেকট্রন নিলে নিব বাইরে থেকে কার থেকে বাইরে থেকে কিভাবে দেখো তো স্টুডেন্ট তুমি তো তুমি একটা ঘরে গিয়ে ডিরেক্টলি কোনো কিছু ছিনে আনতে পারবা না তুমি কি বলবা বারান্দা দিয়ে হাতাবা দেখো তুমি সোডিয়ামের বারান্দায় চলে গেলা বারান্দা দিয়ে হাতাচ্ছ এই যে একটা ইলেকট্রন তোমার লাগবে তুমি ইলেকট্রন নিয়ে আসতে পারবা এখন এই ইলেকট্রনটা নিয়ে আসার জন্য তোমার সার্টিন পরিমাণ শক্তি লাগবে এই শক্তিটাই হচ্ছে যে আয়নীকরণ শক্তি এখন এটা একটা ব্যাখ্যা আছে মাইডিয়া স্টুডেন্ট এগুলোর একটা ব্যাখ্যা আছে পর্যাবিত ধর্মের সাথে এটা লিঙ্ক আপ কি বা রিলেশন কি এটা একটু তোমরা লিখে নাও তোমরা একটু লিখে নাও আগে যে আমরা এই সংজ্ঞাটা আসলে কি লিখবো আয়নিকরণ শক্তির সংজ্ঞাটা আসলে কি লিখবো এটা একটু লিখে নাও তারপর আমি আমাকে একটু বলো মাইডিয়া স্টুডেন্ট তোমরা এই আয়োনাইজেশন পটেন্সিয়াল কনসেপ্টটা কি বুঝেছো কি না জিনিসটা কি হয় ইলেকট্রন টুক করে নিয়ে নিব ইলেকট্রন নিয়ে নেওয়ার যে ঘটনাটা এটাকে বলো হয় আওনাইজেশন পটেন্সিয়াল আমাকে একটু বলো মাই মাইডিয়া স্টুডেন্ট তোমাদের কি আসলে বোঝা গেছে নাকি জিনিসটা আমাকে একটু ইউজ বলে জানাও তো দেখি আমাকে টিএস বলে জানো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে টিএস বলে জানো এই টুরু ফেন্সি বাবার কার জি ভাইয়া ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতক্ষণে এই একটা বুঝি নাই কোনটা বুঝো নাই মাই ডিয়ার স্টুডেন্ট আবার বলো তো তুমি কোনটা বুঝো নাই কোনটা বুঝো নাই ক্লিয়ার ক্লিয়ার দ্যাটস ইট গেট থ্যাংক ইউ সো মাচ ইয়েস ভাইয়া ওকে আমি একটা তাহলে সংজ্ঞায় চলে যাচ্ছি ডিরেক্টলি সময় মাথায় রাখ এটাকে সংজ্ঞা একদম পারফেক্ট আমি ইন্টারমিডিয়েট থেকে তোমাদের শিখাই দিচ্ছি জিনিসটা একদম মানে সারা জীবন মনে রাখবা যেতে জিনিসটা সো সবসময় মাথায় রাখবা দেখা যাচ্ছে না ইয়াসিও বিচ্ছিন্ন কোন মৌল থেকে গ্যাসিও বিচ্ছিন্ন কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মৌল থেকে গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মূল্য থেকে এক মল মোল কোনো মূল্য থেকে ইলেকট্রন অপসারণ করে এক মল ইলেকট্রন সমস্যা নেই এভাবে লিখতে হবে তোমাদের এখন সমস্যা নেই ইলেকট্রন অপসারণ করে ইলেকট্রন অপসারণ করে একমল গ্যাসিও বিচ্ছিন্ন ক্যাটায়ন তৈরি করতে ক্যাটায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তৈরি করতে যে পরিমাণ শক্তি লাগবে শক্তি প্রয়োজন যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আয়নীকরণ বিভব বলে বা আয়নীকরণ শক্তি বলে তাকে আয়নীকরণ শক্তি বলে গুলো লক্ষ্য করো প্রত্যেকটা কথা ব্যাখ্যা দিব গ্যাসীয় বিচ্ছিন্ন মানে কি একটা সোডিয়াম নিব সোডিয়াম যুক্ত থাকতে পারবে না সোডিয়াম ক্লোরাইড নিতে পারবে না সোডিয়াম ক্লোরাইড নেওয়া যাবে না কাকে নিতে হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এক মোল সোডিয়াম লাগবে এক মোল কোনো মৌল থেকে ইলেকট্রন অপসারণ করতে হবে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করবো করলে কি হয় দেখো তো সোডিয়াম প্লাস হবে এই যে যে প্লাসটা বানাইলাম এই প্লাসটা বানানোর জন্য যত আমাদেরকে কষ্ট করতে হবে এই যে ক্যাটায়ন ক্যাটায়ন এই ক্যাটাউন তৈরি করতে যত কষ্ট করতে হবে যে পরিমাণ শক্তি লাগবে তাকে আয়নীকরণ শক্তি বলে কি বললাম আবার গ্যাসীয় গ্যাসীয় কোনো বিচ্ছিন্ন মূল্য দেখো একসাথে থাকতে পারবে না সে বিচ্ছিন্ন থাকবে বিচ্ছিন্ন কোনো ইয়া থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করতে হয় অপসারণ করে একটা যোগ মানে ইয়াতে হয় পজিটিভ চার্জ বিশিষ্ট আমার কি বলতে পারি একটা ক্যাটাউন এই ক্যাটাউন তৈরি করতে যে পরিমাণ শক্তি লাগে যে পরিমাণ শক্তি লাগে তাকে সাধারণত বলা হয় আয়নীকরণ শক্তি আয়োনাইজেশন পটেন্সিয়াল বা আয়োনাইজেশন শক্তি বা আয়নীকরণ বিভব বলে এটার একটা হিসাব আছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে এটার সাথে পর্যবিত্ততা সম্পর্ক কী এটার সাথে পর্যবিত্ততা সম্পর্ক কী অলরাইট এটা লিখে দিই

হ্যাঁ গল্প 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 করতে হবে গল্প করতে হবে অনেক গল্প করতে হবে ওকে সো মাই ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ গল্প করব সমস্যা নেই তোমাদেরকে এটা বুঝতে কি না দেখো অলরাইট গল্প করলে তো আবার তোমরা আবার তো তোমরা ফিলোসফিক্যাল ইয়াতে হারাই যাবা গল্প করলে গল্প সবসময় দেখবে একটা লেসন আছে অলরাইট সো আমরা আবার এটা দিয়ে দেখি কি গল্প করা যায় আমরা একটু দেখি সো যারা মিস গেছে তারা কিন্তু মিস অলরাইট সো গল্পটা দেখি কেমন আছে মাই ডিয়ার্ট স্টুডেন্ট আমাদের লাইফটা আমাদের লাইফটাই আমরা কল্পনা করতে পারি আসলে আমাদের কেমিস্ট্রির সাথে দেখো তো এই একটা সোরিয়ামে যদি কণা থাকে এই যেটা হচ্ছে আমাদের একটা শক্তিস্তর একটা শক্তিস্তর সো জীবনে একটা মোমেন্টে এসে সবসময় আমরা কখনোই ইলেকট্রনের মধ্যে বা একটা পরমাণুর মধ্যে থাকতে পারি না এই যে বাইরের যে আসলে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কখনো কখনো আমাদের কাজ হয়ে যেতে হয় এটা আমাদের একটা শক্তিস্তর এই শক্তিস্তরটাকে আমরা বলতে পারি আমাদের ঘর অলরাইট এই ইলেকট্রনটা যদি কখনো আমরা হই এই ইলেকট্রনটা যদি আমরা কখনো হই কখনো কখনো দেখা যায় যে এই যে নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের প্যারেন্টসরা বলেছিলাম সো কখনও কখনো সব সময় আমরা থাকতে পারি না কখনো কখনো এই পরমাণু ছেড়ে আমাদেরকে ইলেকট্রন হিসেবে আমাদেরকে ছুটে যেতে হয় এই একটা ইলেকট্রন হিসেবে আমরা ছুটে গেলাম কখনো কখনো আমাদের কি হয় প্রচন্ড অভিমান হয় যে না আসলে এই ঘরে থেকে কি হবে আমরা বেরিয়ে যাই বা আমরা বেরিয়ে গেলে ভালো থাকতে পারতাম বাবা মায়ের প্রতিও খুব প্রচণ্ড পরিমাণে অভিমান হয় যে না কেন এই জিনিসগুলো নিয়ে বাধা মানে বাধা দেয় কোনো জায়গায় যেতে বা হ্যাং আউটে যেতে বা যে কোনো কিছু দেখি কোনো কোনো কাজে দেখা যাচ্ছে পিতামাতারা বাধা দেয় বা প্যারেন্টসরা আসলে অ্যালাউ করে না তো আমাদের কি হয় প্রচণ্ড রাগ হয় খুব ন্যাচারাল আমাদের প্রচণ্ড পরিমাণে কি হয় গ্রাজ ক্রিয়েট হয় কেন এমন করে বড্ড সেকেলে সো দিস ইজ নট দ্য থিংস উইচ শ্যুড ইট বি আই মিন হুইচ ইট শ্যুড বি সো এরকম খুব প্যাথেটিক লাগে রাইট সবাই লাগে ইন জেনারেল সো ঠিক কথা রাইট সো মাই ডিয়ার স্টুডেন্ড হিসাবটাকেই দেখো তো মাই ডিয়ার আমার এটা আমার ফিলোসফি না এটা আমার একজন শিক্ষক থেকে আমার শিক্ষা সো ফিলোসফিটা হচ্ছে ঠিক এরকম ফিলোসফিটা ঠিক এরকম দেখো কখনো তুমি একটা ঘুড়িকে তুমি কি কখনও দেখেছ যে কালবৈশাখীর মধ্যে কোনো একটা ঘুরিকে পারফেক্টলি উঠতে একটা ঘুড়ি সিম্পল ঘুড়ি তো কাইট আকাশে উড়ে তুমি কখনো দেখেছো কাল বসে কিন্তু কোনো ঘুড়িকে ভালো মতো উঠতে ঘুড়ি যখন উড়ে পরিষ্কার আকাশ লাগে সুন্দর নীল আকাশ একটু হালকা হালকা রোদ এরকম পরিবেশ লাগে এরকম একটা বিকাল যেখানে কি না মাঝে সাদা সাদা আমাদের মেঘ থাকবে আর নীল আকাশ ভর্তি আমাদের ঘুড়িটা ওই আকাশের মধ্যে বুক চিতায় উড়বে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট তুমি সবসময় মনে হলেও তোমরা সবসময় মনে রাখো যে ঘুড়িটা উড়ে কিন্তু বাতাসের কারণে আমরা সবাই মনে করি হ্যানতেন কিন্তু সবচেয়ে বড়ো যে সত্যিটা হচ্ছে সেটা হচ্ছে কখনো কিন্তু ঘুড়িটা ওই বাতাসের জন্য উড়ে না যে কারণে ঘুড়িটা উড়ে সেটা হচ্ছে যে ঘুড়িতে প্রতিনিয়ত যে টানটা দেওয়া হয় তুমি যত সুন্দর করে টানটা দিতে পারবা ঠিক ঠিক অত সুন্দরভাবে অত স্মুথভাবে ঘুড়িটা আকাশে উড়ে যায় তাহলে মাই জেস্ট ফ্রেন্ড তাহলে প্রত্যেকটা সময় তুমি দেখে যাচ্ছ যে ঘুড়িটা যত সুন্দর করে তুমি টেনে টেনে তুমি ঘুড়িটাকে তুমি ম্যানেজ করতে পারবা তোমার ঘড়িটা তত উপরে যাবে তত উপরে যাবে

সামটাইমস দে আর সো অ্যাবজার্ড সবসময় অনেক বেশি ইয়া লাগে অবান্তর লাগে কখনো কখনও খুব ইয়া লাগে প্যাথেটিক লাগে বাট ইয়েট দে ওয়ার্ক যখন কি না এই নিষেধগুলো আমাদের যখন কাজে লাগে তুমি দেখবা তোমার ভালোর জন্যই দেওয়া হয়েছে অ্যান্ড দিনশেষগুলো তোমাদের কাজে লাগে আর রাইট এই টানগুলাই তোমাকে একসময় বড়ো করে তোলে এই টানগুলাই তোমার মাঝে একটা একটা মোমেন্টাম ক্রিয়েট করে এই টানগুলাই তোমাকে সবসময় একটা তরন একটা তরণ দেয় যার কারণে তুমি তুমি পরিষ্কার নীল আকাশের মধ্যে একটা মিন আকাশে তুমি নিজের মতো করে উড়ে যেতে পারবা একটা ঘুড়ির মতো তোমার নিজের আকাশে তোমার নিজের উচ্চতায় তখন তুমি দেখবা তোমার বুক চিতিয়ে তুমি তোমার সাফল্যের গল্প আমাদেরকে শোনাবা তোমার সাফল্যের গল্প সারা পৃথিবীকে শোনাবা সো দ্যাট ইজ হোয়াট উই কল সাকসেস রাইট সো এই ছিল স্টুডেন্ট তোমরা আমাদের লাইফটাই হচ্ছে যে এই ইলেকট্রনের মতো আমরা সেই নিউক্লিয়াসকে ঘুরে বা নিউক্লিয়াসকে কখনো আমরা ছেড়ে যেতে পারবো না ওই নিউক্লিয়াসকে ছেড়ে কখনও যেতেও চাই না সো আমরা সেই নিউক্লিয়াসকে আবর্তন করে আমরা সবসময় আমাদের জীবনকে অতিবাহিত করব জীবনকে যাপন করব না জীবনকে উদযাপন করবো অ রাইট সো স্টুডেন্ট তাহলে আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি সো সেই ঘুরির টানটা মেনটেন করবা সবসময় সো কখনো কখনও ওই কাজটা করা যাবে না যার কারণে তারা কষ্ট পায় কখনও সেই কাজটা করা যাবে না কখনও তাদের মনে দুঃখ দেওয়া যাবে না সো ভালো কথা ভালো কথা ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্ট আমরা তাহলে চলে যাই নির্ভরশীলতার উপর পর্যবিত ধর্মের উপর এটা ব্যাখ্যাটা একটা কথাই লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট বেশি কথা লিখবো না আমরা পারমাণবিক ব্যাসার্ধ অলরেডি পড়ে এসেছি একটা কথাই যে পারমাণবিক ব্যাসার্ধ আয়নীকরণ বিভব আইনিকরণ বিভব ইস প্রপোর্শনাল টু ওয়ান বাই পারমাণবিক ব্যাসার্থ আমি হাবিজাবি বইয়ের মতো এত বেশি কথা লিখবো না তবে এই কথাটা একটু ব্যাখ্যা করতে পারলে ইজিলি বোঝা যাবা পারমাণবিক ব্যসার্থ কীভাবে বাড়ে কমে এটা তোমরা জানো বাম থেকে ডানে গেলে হয় ব্যাসার্ধ কমে আর উপর থেকে নিচে গেলে ব্যাসার্থ বাড়ে এটা তোমরা জানো কিন্তু স্টুডেন্ট আইনীকরণ বিভবটা আমি এটা একটু অন্যরকমভাবে বোঝাই দেখো আমি যেটা বলেছিলাম না যে তোমার বাসা থেকে এই যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো দেখো তো মাইটিয়া স্টুডেন্ট একটা ইলেকট্রনকে তোমাকে একটা মানুষ যত মনে করে যে তোমায় কষ্ট দিবে বা তোমাকে আমি ছোটবেলা একদম কনসেপ্টটা দেখি একটা বাচ্চাকে নর্মালি যদি দেখি ছেলে ধরা ধরবে রাইট সো বাচ্চাটা যত পিতামাতার কাছে থাকবে প্যারেন্টস কাছে থাকবে দেখো তো বাচ্চাটা যত প্যারেন্টস কাছে থাকবে তাকে তত কিডন্যাপ করা সহজ নাকি যত বাইরে থাকবে তত কিডন্যাপ করা সহজ অফকোর্স যত দূরে থাকবে তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট যত ব্যাসার্ধ বাড়বে ইলেকট্রনটা যত দূরে থাকবে যত দূরে থাকবে তত তাকে কিডন্যাপ করা সহজ কিডন্যাপ করা সহজ মানে কি বলতো মাইডিয়া স্টুডেন্ট কিডন্যাপ করা সহজ মানে কি দেখো এই যে এটা সহজ করা মানে কি শক্তি কম লাগবে না বেশি লাগবে শক্তি কম লাগে তার মানে মাইডিয়া স্টুডেন্ট এই যে দেখো কিডন্যাপ করা তার মানে সহজ কিডন্যাপ করা সহজ মানে শক্তি কম লাগতেছে এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবা দেখো এই ইলেকট্রনটা যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে তত সে আকর্ষণ কমতে থাকে নিউক্লিয়ার সাথে আকর্ষণ কমতে থাকে এই কারণে মাইডিয়া স্টুডেন্ট যত বেশি শক্তিস্তর বাড়ে তত আমাদের কি হয় দূরে যেতে থাকে আকর্ষণ কমতে থাকে যার কারণে আমাদের আয়নীকরণ বিভবও কমতে থাকে আয়নীকরণ বিভব কমতে থাকে কিন্তু মাইটিয়ার স্টুডেন্ট যত কাছে থাকবে তত কি হয় আয়নীকরণ বেসব্দ কম থাকে এ কারণে মাইটিয়ার স্টুডেন্ট যে জিনিসটা মাথায় রাখবো আমাদের আয়োনাইজেশন পটেন্সিয়াল বা আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি অনেক অনেক বেশি প্রয়োজন হয় অনেক অনেক বেশি প্রয়োজন হয় আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো এটাই মাথায় রাখবে এটা মাথায় রাখলে তোমার যে কোনো প্রশ্ন করতে পারবা এটা মাথায় রাখবা যে তাহলে দেখো যদি উপর থেকে নিচে নামে আয়নিকরণ ব্যাসার্ধ বাড়বে আয়নিকরণ ব্যাসার্ধ বাড়লে আয়নিকরণ বিভব কমবে আবার বাম থেকে ডানে গেলাম বাম থেকে ডানে গেলে কী হবে বলো তো বাম থেকে ডানে গেলে আমাদের আয়নিকরণ ব্যাসার্ধ কমবে আয়নিকরণ ব্যাসার্ধ কমলে আয়নিকরণ বিভব বাড়বে দ্যাটস ইট একদম সোজা একদম সোজা একদম সোজা হুম আর একটা ব্যাপার আছে মাইডি রেস্টুরেন্ট আর একটা ব্যাপার আছে এখানে একটা ওই যে পূর্ণ অর্ধপূর্ণ ব্যাপার স্যাপার আছে এটা একটু মাথায় রাখবা যে এক্ষেত্রে আইনীকরণ বিভবাহের ক্রম পূর্ণ থাকলে পূর্ণ থাকলে আয়নীকরণ বিভাগ সবচেয়ে বেশি অর্ধপূর্ণ হলে অর্ধপূর্ণ হলে এরকম একটু বেশি আর অপূর্ণ হলে সবচেয়ে কম দেখো তো মাইডি রেস্টুরেন্ট যারা একদম ফিটফাট যারা একদম ওদের থেকে কি তুমি চাইলে একদম টেনে তুমি পারবা ওই একটা ইলেকট্রন নিতে পারবা না অর্ধপূর্ণ থেকেও তারা মোটামুটি স্টেবল তারা তাদের মধ্যে স্টেবল তাদের থেকেও তুমি চাইলে নিতে পারবা না অপূর্ণ থেকে আসলে কাহিনী কি মাই জিয়ার স্টুডেন্টস অপূর্ণ থেকে তো সে অলরেডি অপূর্ণই তাদের মধ্যে এত বেশি ইউনিটি নাই তাদের মধ্যে ইউনিট নেই তুমি চাইলেই তুমি চাইলেই ইলেকট্রনটা নিয়ে নিতে পারবা দেখি তোমরা কে কী বলো দেখি হ ইয়েস রেদান মাহমুদ বলতে সাকসেস ইজ নট এ ডেস্টিনি সাকসেস ইজ আ জার্নি অফকোর্স মাই ডিয়ার স্টুডেন্ট সাকসেস ইজ আ জার্নি সাকসেস একটা জার্নি সবসময় মাথায় রাখবা সফলতা তোমাকে অনেকে অনেক প্রশ্ন করবে জানা আসলে মানে এটা অনেক সময় দেখা যায় যে আসলে সাকসেস জিনিসটা কি এটা তোমাকে বিভ্রান্ত করবে এই প্রশ্নটা দিয়ে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট সাকসেস এমন একটা জিনিস যেটা কিন্তু তুমি সারা জীবন চেরিশ করো সারাজীবন সেটা পেতে চাও কিন্তু সাকসেস হচ্ছে সিম্পল একটা জিনিস প্রত্যেকটা মানুষের লাইফের প্রত্যেকটা কাজের একটা পারপাস থাকে এটা পারপাস থাকে এটা আমি শিখেছি হচ্ছে যে তোমরা সোহাগ ভাইকে চিনো কিনা জানি না উদ্ভাসের সোহাগ ভাইয়া সো ওনার কাছ থেকে আমি মোটামুটি একটা সাকসেস একটা ভালো আমি ইয়া পাই সংজ্ঞা পাই উইচ ইজ লাইফের সবার একটা উদ্দেশ্য থাকে যে কোনো কাজে তুমি এখন পড়াশোনা করতেছো যে কোনো একটা উদ্দেশ্য থাকে পারপাস থাকে অলরাইট সাকসেস হচ্ছে সাকসেস হচ্ছে এইটাকে এইটাকে তোমার অ্যাভেইল করা মানে হচ্ছে সাকসেস হচ্ছে তোমার উদ্দেশ্যটাকে অর্জন করা না অর্জনের ক্ষমতা অর্জন করা কথাটা একটু জটিল এই উদ্দেশ্যটা তুমি যদি মনে করো যে দেখো মাইডিয়া স্টুডেন্ট তোমার যদি এই উদ্দেশ্যটা যদি হাসিল করতে পারো সে ফর এক্সাম্পল তোমার অর্গানিক কেমিস্ট্রি সো অর্গানিক কেমিস্ট্রি বলতেছি না তোমার মনে করো যে এই যে পিরিয়ডিক টেবিল তোমার একশো আঠারোটা মূল তুমি যদি মনে করো মুখস্থ করে ফেলো ইট ডাজেন্ট ম্যাটার বা ইট ডাজেন্ট নেসেসারি ইম্পর্টেন্ট টু লেট মি নো দ্যাট তুমি এটা পারো বাট তুমি তুমি যখন এটা তোমার কাছে ফিল আছে কনফিডেন্ট নিজের কাছে যে না তোমার কাছে একশো আঠারোটা মূল মুখস্থ আমার কাছে না দিলেও তুমি তোমার কাছে সফল অ্যান্ড দ্যাটস দ্য থিং সফলতা এমন কিছু না তোমাকে ফ্লেশ অ্যান্ড শো অফ করতে হবে সফলতা বরঞ্চ এটা নিজেকে এটাকেই পার্সুয়েট করা যে না আমি এই উদ্দেশ্যটা আমি অলরেডি হাসিল করেছি অ্যান্ড নিজের কাছে নিজে সন্তুষ্ট নিজের একটা কাজ যে উদ্দেশ্যে কাজটা আমি শুরু করেছিলাম অ্যান্ড এই কাজটা আমি শেষ করেছি সফলতা মানুষের অনেক রকম হতে পারে মাই জিএস সফলতা অনেক থাকতে পারে যে মানুষের লাইফের নিজের লাইফটাকে মিনিংফুল করা কিছু একটা করা যার কারণে মানুষ মনে রাখবে এক একজনের সফলতা এক এক রকম এটাও সত্যি যেমন আর তোমার সফলতাকে একটা মাপকাঠিতে নিয়ে গিয়ে ওইটাকে অর্জন করাটাও আর একটা সফলতা এটাই মাই জিএস একটা জার্নি বলা হয় অনেক বেশি ফিলোসফি হয়ে গেছে একটা ক্লাসের মধ্যে আমরা আমাদের পড়াশোনা কমপ্লিট করে আজকের ক্লাসটা আমরা তাড়াতাড়ি শেষ করব যত যত তাড়াতাড়ি শেষ করা যায় অলরেডি এগারোটা তিন বাজে অলরেডি তোমাদের একটা কোশ্চেন দিব এখন তোমাদের একটা কোয়েশন দিব কোনটার কোনটার ওকে বেরিলিয়াম ও বোরনের আয়নিকরণ বিহ কোনটির বেরিলিয়াম ও বোরনের হোমওয়ার্ক মাই ডিয়ার স্টুডেন্ট বোরনের মধ্যে মধ্যে কোনটির কোনটির আয়নীকরণ বিভব বেশি এবং কেন কোনটির আয়নীকরণ বিভব বেশি এবং কেন এবং কেন এই প্রশ্নটা একটু তোমরা না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা বাট কেমনে করবা একটা প্রশ্ন আসে ফার্স্টে করবা কি বেরিলিয়ামে তোমরা ইলেকট্রন বিন্যাস করবা তারপর বোরনেরটা করবা করে মাই ডিয়ার স্টুডেন্ট ইলেকট্রন বিন্যাসে কম্পেয়ার করবা যে যে কথা বলতে বলেছিলাম সেই কথাবার্তা দিয়ে এইদার তোমাকে হচ্ছে ওই যে পারমাণবিক ব্যসত করতে হবে অথবা তোমাকে আরেকটা কাজ করা লাগবে যেটা কিনা তোমাদের ওই যে অর্ধপূর্ণ পূর্ণ দিয়ে ব্যাখ্যা করা লাগতে পারে যেটা দিয়ে হয় তোমরা সেটা দিয়ে আনসার করতে পারো যেটা দিয়ে হয় তোমরা সেটা দিয়ে তোমরা করতে পারো রাইট 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 সো তারপর আমরা তাহলে পরবর্তী দুটা টপিক শিখবো ছোট ছোট টপিক কিন্তু আমরা কিন্তু আমরা শেষ করে যাবো আজকে ইনশাল্লাহ সো এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এটা দিয়ে দেখা যায় না আমরা ইলেকট্রন টানাটানি করছি ইলেকট্রন নিয়ে ইলেকট্রন করার জন্য এখন আমরা গিফট দিব সেই ইলেকট্রন আসক্তি হচ্ছে যে ইলেকট্রন যোগ করা বা ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে গ্যাসীয় বিচ্ছিন্ন ইলেকট্রনকে খুশি করতে হবে গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মৌলে কোনো মৌলে ইলেকট্রন যোগ করে ইলেকট্রন যোগ করে ইলেকট্রন যোগ করে মোল গ্যাসিও অ্যানায়ন তৈরি করতে এক তৈরি করতে গ্যাসীয় অ্যানায়ন তৈরি করতে তৈরি করতে যে শক্তি উৎপন্ন হয় এবার উৎপন্ন হবে যে শক্তি উৎপন্ন হয় তাকে তাকে ইলেকট্রন আসক্তি বলে তাকে ইলেকট্রন আসক্তি বলে এটাকে ইংলিশ হাতে লেখা খারাপ হওয়ার জন্য দুঃখিত মাইডিয়া স্টুডেন্টস সো এটাকে কি বলে শক্তি উৎপন্ন হয় একে ইলেকট্রন আসক্তি বলে ব্যাপারটা আসলে কি বলো তো স্টুডেন্টস আমি ইলেকট্রন গিফট করতেছি ইলেকট্রন গিফট করলে সে খুশি হবে আর বেজার হবে খুশি হবে বেজার হয়ে শক্তি খুশি হয়ে কী করবে সে শক্তি উৎপন্ন করবে এটা একটা ব্যাপার আছে সো ইলেকট্রন অ্যাফিনিটি কি আমি ইলেকট্রন একটা সার্টেন এ মৌলের সাথে একটা ইলেকট্রন যোগ করব করে কি হবে সে একটা অ্যানায়নে পরিণত হবে একটা অ্যানায়নে পরিণত হবে এই ব্যাপারটা হচ্ছে সাধারণত আমাদের ইলেকট্রন আসক্তি একে আমি ইলেকট্রন দিব নেও ভাই তুমি একটা ইলেকট্রন নাও নিয়ে একটা অ্যানায়নে পরিণত হও অ্যানায়নে পরিণত হওয়ার রিজনটা কি আমরা পরবর্তী চাপ্টারে হয়তো বা শিখবো বা তোমরা অলরেডি জানো কারণ কি তারা একটু যোগ্য গঠন করবে হ্যাঁ ভাই এবার তাহলে এটাকে ইলেকট্রন দিলাম আমরা এটা পরিণত হয়েছে ব্যাখ্যাগুলোতে চাই ব্যাখ্যাগুলো কীরকম উদাহরণগুলোতে চাই সো ভালো কথা ভালো কথা তার আগে মাই ডিয়ার স্টুডেন্ট তার আগে আমি দুটো কথাবার্তা লিখে নিব তার আগে দুইটা কথাবার্তা লিখে নেব তোমাদের সংজ্ঞাটা তোলা হয়েছে নাকি একটু বলো মাই ডিয়ার স্টুডেন্ট ইয়েস বলে আমাকে একটু জানাও আমাকে একটু ইয়েস বলে জানা দাও সংজ্ঞাটা লেখা হয়েছে নাকি হুম হুম সংজ্ঞাটা লেখা হলে আমাকে একটু ইয়েস বলে জানাও সংজ্ঞাটা লেখা হলে একটু ইয়েস বলে জানাও আর মাই ডিয়ার স্টুডেন্ট যদি পারো মাই ডিয়ার স্টুডেন্টস যদি পারো যদি পারো তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও একটু বেশি বেশি শেয়ার করে দাও কুল কুল ওকে ওকে সো আমি তাহলে দুইটা কথা লিখবো এখন এই দুইটা কথা তোমাদের সৃজনশীল কাজে লাগবে অনেক সো এক পর্যায়ে বাম থেকে ডানে আসক্তি বাড়ে হুম এটাও মাই ডিয়ার স্টুডেন্ট একই রকম ভাবে ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক এটাও আমাদের সেম যে ইলেকট্রন আসক্তি ব্যাসারদের কিসের পারমাণবিক ব্যস্তানুপাতিক রাইট এটা একটা কথা আমার ডিয়ার স্টুডেন্ট এটা একটা ইলেকট্রন আসক্তি পারমাণবিক ব্যসারদের ব্যস্তানুপাতিক এই কথাটা আসলে কিভাবে তোমরা একটু ব্যাখ্যা করে লিখবা কিভাবে আহ আমি এটাকে তোমাদের এভাবে বলে দিব একদম সুন্দর করে আমি তোমাকে একটা অ্যান্সার মডেল অ্যান্সার লিখে দিব ওইভাবে তোমরা লিখবে আগে তোমরা এটা একটু লিখে নাও তারপর আমি একটু ব্যাখ্যাটা লিখে আমি কিসের ক্লোরিন আর ফ্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ফ্লোরিনের চেয়ে বেশি ফ্লোরিনের চেয়ে বেশি এটা একটু আমার লিখে দেওয়া লাগবে সো এরকম একটা প্রশ্ন আসে তার চাইতে বলো দেখো ইলেকট্রন আসক্তি কি পারমাণবিক ব্যাসার্ধের ব্যস্ত অনুপাতি এটা একটা কথা তার মানে কি আমাদের ব্যাসার্ধ কম থাকলে কী হয় দেখো তো ছোটো জায়গা এটা একটু মাথায় রাখো ইলেকট্রন আসক্তির জায়গাটা আছে দেখো তো ছোট জায়গায় হলে আমাদের কি হয় ইলেকট্রন আসক্তির ব্যস্তানুপাতি পালনের ব্যস্ততা বেশি হলে আমাদের কি হয় ইলেকট্রন আসক্তি সেই ইলেকট্রন নিতে চায় না কেন নিতে চায় না বলত ইলেকট্রন বড় হইলে ইলেকট্রন যত বাড়তেছে ইলেকট্রন যত বাড়তেছে তত ইলেকট্রনের বিকর্ষণ বাড়ে দেখো চিন্তা করো ইলেকট্রন যত বাড়ে ইলেকট্রনের বিকর্ষণ বাড়ে তাহলে দেখো অলরেডি এখানে দশজন ইলেকট্রন আছে দশজন ইলেকট্রন আছে নতুন একটা ইলেকট্রন দশজন তোমরা ফ্রেন্ড আর ফ্রেন্ডের এখানে চিল করতেছো রুমের মধ্যে সো তোমরা দশজন ফ্রেন্ড যখন চিল করতেছো মাঝখান দিয়ে আমি আউট আউটসাইডের একটা মাঝখানে ঢুকাই দিলাম হইলো কাজটা হইলো বললো তোমরা কি ওকে অ্যাকসেপ্ট করবা করবা না রাইট এই কারণে দেখা যায় যে যত পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে ব্যাসার্ধ বাড়লে আমি রিজনটা লিখে দিই ব্যাসার্ধ বাড়লে মাইডিয়া স্টুডেন্ট কথা যেগুলো বলতেছি এগুলো পারলে লিখে রাখো ব্যাসার্ধ বাড়লে ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন বাড়ে ইলেকট্রন বাড়লে বিকর্ষণ বাড়ে ইলেকট্রন বাড়লে বিকর্ষণ বাড়ে এটা একটা কথা অল রাইট ভালো কথা ভালো কথা ভালো কথা ওকে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা তাহলে কি বলতে পারি এখন একটা কথা আছে মাই ডিয়ার আমি এটা বলার পরও তোমাদের একটা প্রশ্ন আসবে যে ভাইয়া ফ্লোরিনের ক্লোরিনের মধ্যে যদি দেখি ফ্লোরিনের ক্লোরিনের মধ্যে যদি দেখি এদের মধ্যে ফ্লোরিনের আকার ছোট তবুও কেন ক্লোরিনের কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি প্রশ্নটা লিখে দিই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি আসক্তি কেন ফ্লোরিন অপেক্ষা বেশি ফ্লোরিন অপেক্ষা বেশি থাকে প্রশ্নটা দেখো আমি একটা কাজ করবো এখন দেখো ফ্লোরিনের আগে আঁকি কনফিগারেশনটা আঁকি নাইন 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 একটা ওয়ান টু ওয়ান টু 3, ফোর ফাইভ সিক্স সেভেন ওকে নাইন নাইন ফুলফিল করছে অলরাইট 9 ফুলফিল করছে এখন একটা ইলেকট্রন দিলে সে আসলে অষ্টক করে এখন দেখো ক্লোরিন তোমাকে আমি সব বৈশিষ্ট্য স্তরটা আঁকি দেখো তো ক্লোরিনেরটা আঁকি দেখো ক্লোরিনে ভালো কথা তার তার তো সতেরোটা নিচে দশটা আছে ধরলাম এখানে দশটা আছে দুইটা আর আটটা এখানে দেখো মাইটি রেস্টুরেন্ট এখানে একটা নাই দাও হ্যাঁ এখানে একটা লাগবে এক্সট্রা সতেরোটা আছে মাইটি রেস্টুরেন্ট দেখো তোমার একটা রুমের মধ্যে তোমরা ছোট একটা রুমের মধ্যে সাতজন আছো আর একটা বড় একটা রুমের মধ্যে সাতজন আছো কোনটাতে গরম বেশি লাগবে আমাকে একটু কমেন্টে জানাও একদম একদম কাট কাট মার মাঠ এটা এখানে পড়বা এখানেই শিখবা একদম সারা জীবন মনে রাখবা ইন্টারমিডিয়েট এই কনসেপ্ট লাগবে আমাকে এটা জানাও ছোট রুমের মধ্যে গরম বেশি লাগবে নাকি বড় রুমের মধ্যে গরম বেশি লাগবে হ্যাঁ বলো মাইডিয়া স্টুডেন্ট বলো ছোটো রুমের মধ্যে এক্স্যাক্টলি ছোট রুমের মধ্যে এখন দেখো মাইডিয়া স্টুডেন্ট আমার নতুন ইলেকট্রন আসবে নতুন মেহমান নতুন মেহমান আমার কাছে ইলেকট্রন আসতেছে নতুন মেহমান আসতেছে কিন্তু মাইডিয়া নতুন মেহমানকে আসলে কার বেশি ক্ষমতা এটা কিন্তু বলছিলাম ফ্লোরিন এটা হচ্ছে আমাদের ক্লোরিন হ্যাঁ এই নতুন মেহমানটাকে এদের মধ্যে অলরেডি দেখো ছোট একটা রুম তার মধ্যে নতুন একজনকে সে বেশি বরণ করবে নাকি আমার এখানে ক্লোরিন বেশি বরণ করতে পারবে বলো তো কে চাইবে নতুন মেহমানটাকে আসলে দেখো তো ক্লোরিনে অনেক বড় জায়গা আছে অনেক বড় রুম টুম আছে তাহলে এখানে দেখো জায়গা ছোট থাকার কারণে তোমরা একটা কথা লিখবা ফ্লোরিনের ফ্লোরিনের ইলেকট্রন মেঘ ঘনত্ব বেশি বেশি ফ্লোরিনের ইলেকট্রন ইলেকট্রন ঘনত্ব ঘনত্ব কাকে বলে এটা তোমরা ইন্টারমিডিয়েটে শিখবা আমি আর একটু বুঝাই দেই ইলেকট্রন মেঘ ঘনত্ব কম জায়গার মধ্যে বেশি ইলেকট্রন তার মানে অনেক কনজেস্টেড এ কারণে দেখা যাচ্ছে যে এখানে ঘনত্ব বেশি তার মানে চাইতে বেশি ক্লোরিনের চেয়ে ইলেকট্রন মেঘ ঘনত্ব ক্লোরিনের চেয়ে বেশি ক্লোরিনের চেয়ে বেশি এ কারণে তোমরা লিখবা যেহেতু বেশি এই কারণে বিকর্ষণ বেশি ফ্লোরিনের বিকর্ষণ বেশি ফ্লোরিনের বিকর্ষণ বেশি যদি ফ্লোরিনের বিকর্ষণ বেশি হয় এই কারণে কি করব ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের বিকর্ষণ ফ্লোরিনের যেহেতু বিকর্ষণ বেশি এই কারণে সে এই ইলেকট্রনকে নতুন ইলেকট্রনটাকে ওয়েলকাম করতে পারে না যেহেতু নতুন ইলেকট্রনকে সে ওয়েলকাম করতে পারে না কে ওয়েলকাম করে ক্লোরিন অন্তত পক্ষে যেহেতু মেঘগণত অন্তত পক্ষে কম এই কারণে ইলেকট্রনের জায়গা আছে এই কারণে ফ্লোরিনের চেয়ে তুলনামূলক বেশি চায় কে ক্লোরিন দেখো উপরে কিন্তু আসে ফ্লোরিন ক্লোরিন আমাদের কিন্তু ফ্লোরিন চাওয়ার কথা আগে কিন্তু ফ্লোরিন চায় না কেন চাইলেও সে পারে না কারণ ফ্লোরিনের ঘরে জায়গা নেই ফ্লোরিনের ঘরে জায়গা নেই এই কারণে ফ্লোরিনের বিকর্ষণ বেশি বিকর্ষণ বেশি হওয়ার কারণে ওই কে নেয় ক্লোরিন নেয় ক্লোরিন নিয়ে দেখা যাচ্ছে আর ইলেকট্রন আসক্তির দিক থেকে ফ্লোরিন ক্লোরিনকে টপ করে ক্লোরিন ফ্লোরিনকে টপ করে অল রাইট মাই ডিয়ার স্টুডেন্ট ইলেকট্রন আসক্তি নিয়ে সবচেয়ে কঠিন প্রশ্ন এটাই আসতে পারে এটাই আসতে পারে সো তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর লিখিয়ে দিবা হোমওয়ার্কে আমাকে হোমওয়ার্কে একটা উত্তর লিখে দিবা কি সেটা হোমওয়ার্ক হোমওয়ার্ক কি হোমওয়ার্ক হচ্ছে যে ক্লোরিন ব্রোমিন ফ্লোরিন আয়োডিন এদের ইলেকট্রন আসক্তির ক্রম ইলেকট্রন আসক্তির ক্রম বিন্যাস করো ব্যাখ্যাসহ ক্রমবিন্যাস করো ব্যাখ্যাসহ এটা মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে করে দিবা এটা আমাকে করে দিবে এটার ক্রমবিন্যাস করো ব্যাখ্যা সহ ব্যাখ্যা সহ ক্রমবিন্যাস হ্যাঁ আবার বলেন ভাইয়া প্লিজ আবার বলেন আবার বলেন আচ্ছা আচ্ছা আবার বলা আবার করে দেওয়াটা একটু টাফ মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা আরেকবার দেখে নিও ওই জায়গাটা ওই জায়গাটা একটু দেখি আমি আরেকবার বলি দেখো ফ্লোরিনের জায়গাটা অনেক ছোটো ওকে ফ্লোরিনে অনেক জায়গা ছোটো তো এই ছোটো জায়গার মধ্যে নতুন একটা ইলেকট্রনকে আমি যদি চাপায় দেই ফ্লোরিন নিতে চাইবে না কারণ ওর জায়গা ছোটোর মধ্যে অলরেডি ওর ঘরের মধ্যে অনেক ক্যাচার দেখো ছোটো একটা রুমে সাতজন আর বড় একটা রুমে সাতজন অনেক পার্থক্য কিন্তু ছোটো রুমের মধ্যে তারা চায় না গরম লাগবে এগুলো নিবে না ক্লোরিনের মধ্যে একটু বড়ো জায়গা আছে এখন ক্লোরিনের মধ্যে নতুন ইলেকট্রন দিলেও এখানে আমরা কী করতে পারি জায়গা অনুযায়ী আমরা নিতে পারি তো এই জন্য স্টুডেন্ট ক্লোরিনের যে ইলেকট্রনটা আছে সরি নিউক্লিয়াসটা আছে এই কারণে সে বলে না আমার তো জায়গা আছে আমার নতুন নিয়ে আসলে সমস্যা কী ইলেকট্রন আসলে সমস্যা কী সেই ইলেকট্রনকে ওয়েলকাম করে এই কারণে আর ক্লোরিনের মধ্যে পার্থক্যের সৃষ্টি হয় অলরাইট সো মাই স্টুডেন্ট এবার 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 একটা কথা এবার যেটা আসে সেটা হচ্ছে ফাইনাল এটা হচ্ছে ফাইনাল মোটামুটি ডিসকাশনের ফাইনাল হইলেও আমাদের আমাদের আরেকটা ব্যাপার আছে এটা একটু আমরা শেষ করি এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি তরিত ঋণাত্মকতা তরিত্রকতা কলম কই ইলেকট্রো নেগেটিভিটি তরিত্রকতা তরিত্রিনাত্মকতা তরিত্রিনাত্মকতার জন্য কিছু টার্ম আগে মনে রাখা লাগবে সমদজি বন্ধন সমদজি বন্ধন সমদজি বন্ধনে কি করে ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় ইলেকট্রন শেয়ার করে শেয়ার করা মানে কি শেয়ার করা মানে কি দুইজন ইলেকট্রন দান করে ইলেকট্রন শেয়ার করছে দুইজন ওকে এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে মোটামুটি এখন শেয়ার করলে দেখো তো মাইডিয়া রেস্টুরেন্ট তুমি আর তোমার ফ্রেন্ড দুই টাকা বারো টাকা দিলা তোমার ফ্রেন্ড দিল চোদ্দো টাকা দুজনে মিলে তোমাদের ইয়ার করলা কিন্তু মাইডিয়া রেস্টুরেন্ট এদের মধ্যে আধিপত্যকে দেখাবে আধিপত্য কে দেখাবে যার পাওয়ার বেশি রাইট যার পাওয়ার বেশি এই কারণে মাইডিয়া স্টুডেন্ট একটা পরমাণু এই পরিমাণ দিছে এই পরিমাণ দিছে শেয়ারকৃত ইলেকট্রনটা যদি এটা হয় এটা হয় এটা যে কোনো দিকে টানে কি যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে নিজের দিকে টেনে নিতে চায় তার মানে এই যে দেখো সমাজে বন্ধনের কনসেপ্টটা কি সমজ্রী বন্ধ ইলেকট্রন শেয়ার করবে ইলেকট্রন শেয়ার করলে তাদের ইলেকট্রনগুলো শেয়ার করা ইলেকট্রনগুলো একটা জায়গা থাকবে তা ফলে মাইডিয়া স্টুডেন্ট এদের মধ্যে কি হয় একজন বেশি করে একজন কম করে রাইট এখানের মধ্যে একটা কাজ করে মাইডিয়া স্টুডেন্ট এদের মধ্যে একটা কাজ করে যে একজন বেশি করে যে বেশি করে ইলেকট্রন যে বেশি শেয়ার করে সে নিজের দিকে টানতে চায় তার মানে তার বেশি ইলেকট্রন ছিল তার আধিপত্য আছে এই যে নিজের দিকে যে টেনে নেওয়ার যে প্রবণতাটা এটাকে বলা হয় সাধারণত মানে হচ্ছে দেখো তুমি দশ টাকা দিচ্ছ সে চোদ্দ টাকা দিই ছাব্বিশ টাকা এই ছাব্বিশ টাকা এখন কার বাসায় রাখবে বা কার কাছে রাখবে তাদের কাছে এই জিনিসটাই থাকে যে না যেহেতু আমি বেশি টাকা দিছি আমার কাছে থাকুক রিস্ক আমার বেশি এটাই মাইটিস্ট্রেন্ট করে তাহলে জিনিসটা একটু ভালো মতো বুঝাই সমসূচি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন সমসূচি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন পরমাণুর নিজের দিকে আকর্ষণ করাকে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করাকে পরমাণুর নিজের দিকে আকর্ষণ করাকে আকর্ষণ করে টেনে নেওয়া বা আকর্ষণ করাকে ঋণাত্মকতা বলে বা ইলেকট্রোনেগেটিভিটি বলে এটা পরবর্তী ক্লাসে গেলে তোমরা আরো ভালো মতে শিখবা তৈরি হচ্ছে একটা দাম্ভিকতা হচ্ছে একটা পাওয়ার সুপেরিয়রিটি তো সবসময় মাথায় রাখবা সোডিয়ামের সবচেয়ে কম আর ক্লোরিনে সবচেয়ে বেশি সোডিয়ামের সবচেয়ে কম এটা সোডিয়ামের সবচেয়ে কম আর ক্লোরিনের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমরা আমাদের ক্লাসের অলমোস্ট অন্তিম প্রান্তে চলে এসেছি আমরা অলমোস্ট অন্তিম প্রান্তে চলে এসেছি কিছু স্পেসিফিক জিনিস আমার দম আটকে যাচ্ছে ভাইয়া কেমনে ক্লাস দিচ্ছেন আমি এখনও চাইলে মোটামুটি আরও দুই তিন ঘন্টা তিন ঘন্টা মোটামুটি নেওয়া যাবে হ্যাঁ আমি আরও দুই তিন ঘন্টা নিতে পারবো ইনশাল্লাহ অলরাইট সো ভালো কথা ভালো কথা ভালো কথা শেষ করি মাই ডিয়ার স্টুডেন্ট শেষ করে চিন্তা করো না তোমরা চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই এখন যে বাড়িটা পড়বো সেটার নাম হচ্ছে যে বিভিন্ন গ্রুপে উপস্থিত মূলসমের বিশেষ নাম এখন আমরা একটু বিশেষ নাম সম্পর্কে শিখবো এটা আমি একটু তোমাদেরকে টাচ দিয়ে যাবো একটু নিজ দায়িত্বে তুমি একটু পড়ে নিও আমি একটু টাচ দিয়ে যাব বিশেষ নাম কেন এই নামগুলো এরকম হয়েছে এটা একটু বলবো বিশেষ নামগুলো কি কি একটা হচ্ছে খাড় ধাতু নামগুলো আগে লিখে নিই পরে হচ্ছে পরিচয়গুলো দিব খাৰ ধাতু মিৎ খাৰ ধাতু মিথ খাৰ ধাতু এঘাৰতে একৈশ বাজে বাবা দেৰি হৈ গৈছে মিথ খাৰ ধাতু তাৰপৰা হেল গ্ৰুপ হেল গ্ৰুপ হ্যালো জেন গ্রুপ তারপর যেটা বলে নিষ্ক্রিয় গ্রুপ আমি একটা নিয়ে এখানে মধ্যে ডিসকাস করবো বেশি সেটা হচ্ছে অবস্থান্তর মৌল একজন বলেছিল প্রশ্ন করেছিল আমাকে আমি ওর উত্তরটা দিয়ে একটু সুন্দর মতো একটু বুঝিয়ে দিব আর হচ্ছে অবস্থান্তর রাইট মাইডিয়াস্টুন খাড় ধাতু কাকা বলে সিম্পলি গ্রুপ ওয়ানের প্রত্যেকটাকে বলা হয় খার ধাতু গ্রুপ ওয়ান এদেরকে ডিরেক্টলি বিক্রিয়া করে এদের সাথে বিক্রিয়া করে এ ধরনের ধাতু সাধারণত তোমার লবণ পানি উৎপন্ন করে এদেরকে বলা সাধারণত এটা খাড় ধাতু সিম্পলি সিম্পলি একদম হাইড্রোজেন এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি সবগুলোকে হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন ছাড়া গ্রুপ ওয়ান এইচ ছাড়া এইচ ছাড়া বাকিটা হচ্ছে আমাদের এটা গ্রুপ ওয়ানের মূল্য এটাকে সাধারণত অ্যালকালি বলা হয় বা খাড় ধাতু বলা হয় এটা সাধারণত কি হয় পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং তৈরি করে হাইড্রোজেন গ্যাস এটা পানিতে দ্রবীভূত হয় দেখো আমাদের এই খাড় ধাতু খাড় ধাতু এরা হচ্ছে খাড় ধাতু পানিতে যদি ডুবাই পানিতে যদি দেই আমাদের খাড় তৈরি করবে খাড় করবে সামথিং ধর সোরিয়াম হাইড্র অক্সাইড প্লাস পানি এস টু তৈরি করবে এ কাজ করে খার ধাতু কী করে এরা তৈরি করে হচ্ছে কি যে সোরিয়াম দিলাম সোরিয়াম তৈরি করলাম এরা খাট করবে আর প্লাস হাইড্রোজেন তৈরি করবে মৃৎখার ধাতু মৃৎখার ধাতু কি হবে পটাশিয়াম পটাশিয়াম সো পটাশিয়াম কি করো মাইডেসিয়া তুমি চিন্তা ভাবনা করো যদি পটাশিয়াম আমি ক্যালসিয়াম দিলাম সরি আমি তাহলে ক্যালসিয়াম দিলাম মিথ্যা ধাতু হচ্ছে ক্যালসিয়াম এরা দুইটা করে ত্যাগ করে দেখো এইচ টু ও যদি দেই তাহলে এখানে কি করবে এটা হচ্ছে এইচ টু এরা সেভাবে তৈরি করে সিম্পলি সিম্পলি এরা আসলে খাট তৈরি করে এগুলোকে সাধারণত মাটিতে পাওয়া যায় মাইডিয়াস্ট্রোস্ট অফ দা টাইমস এদেরকে আমরা মাটিতে পাওয়া যায় এটা চুনা পাথর ক্যালসিয়াম কার্বোনেট থেকে তৈরি করা হয় তো সাধারণত এগুলো প্রকৃতিতে অবস্থায় পাই হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ নামটাই খেয়াল করো নাম হচ্ছে হ্যালো তোমাকে হ্যালো দিচ্ছে তোমাকে এরা হ্যালো দিচ্ছে প্রথমে নাম দিচ্ছে হ্যালো হ্যালো হচ্ছে সাধারণত সমুদ্রে যখন যাবা সমুদ্রে পানি খেয়ে দেখো পারলে দরকার নাই সমুদ্রের পানি অতিরিক্ত নোনতা অতিরিক্ত নোনতা এই হ্যালো গুলা হচ্ছে লবণ তৈরি করে লবণ উৎপন্নকারী লবণ তৈরি লবণ তৈরিকারী যারা লবণ তৈরি করে হ্যালো গ্রুপ অলরাইট তার সাথে এরা ধাতুর সাথে তৈরি করে ধাতু প্লাস হ্যালোজেন ধাতু প্লাস হ্যালোজেন লবণ অ্যাজ ইন লবণ অ্যাজ ইন আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ব্লা ব্লা ব্লাট সো মাই ড্রেন নিষ্ক্রিয় গ্রুপ কাদাই বলে নিষ্ক্রিয় গ্রুপ সাধারণত হচ্ছে সেই সকল এটাকে বলা হয় নোবেল গ্যাস লিখে রাখতে পারো নোবেল গ্যাস বা অভিজাত বলা হয় অভিজাত মূল এদেরকে বলা হয় কখনো কখনো অভিজাত গ্যাস মাঝখানে একটা জিনিস বাদ পড়ছে সে তো মুদ্রা ধাতু স্টুডেন্ট মুদ্রা ধাতু কি যেগুলো মুদ্রা তৈরিতে কাজ করে যেমন তামা এগুলা মুদ্রা ধাতু একটা জিনিস বাদ পড়ছে মুদ্রা ধাতু কারা রূপা তারা অর্থাৎ আমাদের কি করা হয় মুদ্রা বা কোয়েন্ট তৈরি করতে যে ধাতুগুলা লাগে মুদ্রা বা হ্যাঁ ওকে সো কোয়েন্ট তৈরি করতে আসলে যা যা লাগে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কারা যারা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু বা নিষ্ক্রিয় মূলগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় মূল্যগুলো কারামাই তারা অন্য কারোর সাথে বিক্রিয়া করে না তারা অন্য কোনো যোগ্য গঠন করে না এ ধরনের যেগুলা নিষ্ক্রিয় নিজেরা তবে তুমি ইন্টারমিডিয়েটে গেলে কিছু কিছু ক্ষেত্রে দেখবা এরা নিজেদের মধ্যে ক্ল্যাথ্রোয়েট যোগ্য গঠন করে নিষ্ক্রিয় গ্রুপ আমি জানাই একজন তোদেরকে বললাম না তোমাদেরকে দেখো নলেজ হচ্ছে স্পার্কের মতো তোমরা দেখবা উপরে ইন্টারমিডিয়েটে গিয়ে দেখবা যে নোবেল গ্যাসও কখনো কখনো যোগ্য গঠন করে তোমরা কখনো কখনো যোগ্য গঠন করে অবস্থান্তর মূল এই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অবস্থান্তর মৌল এটা শেষ করি এটা শেষ করি অবস্থান্তর মৌল অবস্থান্তর মূল ভালো কথা অবস্থান্তর মূল কাকে বলে অপূর্ণ ডি অরবিটাল থাকবে অপূর্ণ ডি অরবিটাল থাকবে অরবিটাল মানে তো জানি তাই তো অপূর্ণ ডি অরবিটাল থাকবে এই কারণে স্টুডেন্ট তোমাদেরকে বলা হচ্ছে নর্মালি বইতে বই অনুযায়ী বলা যায় গ্রুপ থ্রি থেকে টুয়েলভ গ্রুপের থ্রি থেকে টুয়েলভ গ্রুপের সবাইকে সাধারণত বলা হয় তোমাদের অবস্থান্তর মৌল কিন্তু স্টুডেন্ট যে কাজটা বলে যে সকল মৌলের অপূর্ণ ডি অরবিটাল পর্য যেটা বলবো ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যাদের অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে সাধারণত তুমি মনে রাখবা যে অপূর্ণ ডি অরবিটাল মাথায় রাখবা এটা আরেকটু বেশি বলা যায় স্থিতিশীল আয়নে তবে তুমি মাথায় রাখবা যে অপূর্ণ ডি অরবিটাল যাদের আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এদেরকে যে ডি অরবিটাল সো বেশ ভালো কথা অবস্থান্তর মৌল এটা একটু মাইডিয়াস একটু তোমার অ্যাডভান্স রয়েতে লিখবা এটা ব্যাখ্যাটা একটু পরে জানবা এটা একটু লিখে নিয়ে সামনে দিয়ে যে যাদের স্থিতিশীল আয়নে স্থিতিশীল আয়নে আয়নে অপূর্ণ ডি অরবিটাল থাকে এটা একটু মাথায় রাখবা মাইটিএাস্ট্রোন তোমাদের বোঝার জন্য স্থিতিশীল আয়ন কি এটা হয়তো তোমাদেরকে অন্য কখনো বোঝাবো অথবা তোমার গেলে অবশ্যই 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 আমি শিখাবো আমি তোমাদেরকে ইন্টারমিডিয়েটে অবশ্যই অবশ্যই কথা দিলাম শিখাবো কারণ এই অবস্থান্তর মূলের উপর আমার তিনটা লেকচার থাকবে মিনিমাম তিনটা লেকচার আছে সো এই অবস্থান্তর মৌলের উপর শুধু প্রায় অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা এরকম থাকবে আরও বেশি হতে পারে এটাই স্টুডেন্ট তাহলে স্থিতিশীল আয়নে অপূর্ণ ডি অরবিটাল বিদ্যমান তাদেরকে বলা হয় অবস্থান্তর মূলক এদের বৈশিষ্ট্য কি কি এরা রঙিন যৌগ গঠন করে এরা জটিল গঠন করে এক জটিল যোগও গঠন করে জটিল যোগ আবার কি জিনিস শিখবা শিখবা দুই নাম্বার এরা রঙিন যৌগ গঠন করে জটিল যোগ মোস্টলি রঙিন রঙ প্রদর্শন করে এরা রঙিন যোগ গঠন করে রঙিন যোগও গঠন করে ভালো কথা ভালো কথা ভালো কথা মোস্টলি ইম্পর্টেন্ট যেটা এরা প্রভাবক হিসেবে কাজ করে প্রভাবক হিসেবে কাজ করে মাই ডিয়ার স্টুডেন্ট অনেক একটা মাঝে মধ্যে তোমাদের মধ্যে প্রশ্ন আসে প্রভাবক জিনিসটা কি প্রভাবক জিনিসটা কি প্রভাবক হচ্ছে সিম্পলি মাথায় রাখবা থার্ড পার্টি এখন তোমার মনে করে যে ইমন ভাইয়ার ইমন ভাইয়ার এখন মনে করে যে সে এখন বিয়েটা করবে এখন অবস্থা এমন তো এখন কথা হচ্ছে বিয়েটা কি করবে বলো তো বিয়েটা কাদের মধ্যে হবে তোমাদের ইমন ভাইয়া অথবা বলতে পারো যে ইমন ভাইয়ার ফ্যামিলি আর হচ্ছে ওইখানে আর তোমাদের ভাবির ফ্যামিলি সিম্পল তাহলে দেখো ঘটকের কাজ কী নামই দেখো যে প্রভাবক বা অনুঘটক বলা হয় যদিও প্রভাবকের কাজ কী সে কী করবে কিছুই করবে না তার বিয়েও না কিন্তু সে মাঝখান দিয়ে কী করবে সে জাস্ট দুজনকে লিঙ্ক আপ করাই দেবে মাঝখানে কিছু সে টাকা খাবে বা এটা তার মানে দেখো তো সে কী কাজ করবে দেখো তো তার দ্বারা হয়তো ইমন ভাইয়ার হচ্ছে তোমাদের ভাবি খুঁজতে অনেক দেরি লাগতে পারে অনেক টাইম লাগতে পারে এখন সে কী করবে জাস্ট একটু খুঁজে দিবে সে খুঁজে দিবে এক্সট্রা কোনো কাজও কিন্তু করবে না সে দেখো শান্তিতে সে জাস্ট বিয়ে হওয়া পর্যন্ত এটুকুইখান থাকবে এটাই হচ্ছে প্রভাবকের কাজ প্রভাবকের কাজকে সে নিজে অংশ অংশগ্রহণ করবে না কিন্তু এই যে কাজটা করবে এই কাজটাকে আসলে ত্বরান্বিত করে এখন ডি অরবিটাল কীভাবে এই কাজটা করে এটাও অনেক ব্রিফ আলোচনা আছে মাই জিয়া ইন্টারমিডিয়েটে গিয়ে এটা শিখবা আমি জাস্ট তোমাদেরকে যেটা বললাম অ্যাজ এন স্পার্ক অ্যাজ এন স্পার্ক তোমাদেরকে আমি দিয়ে দিলাম একজন বলতেছি ইমন ভাইয়ার বিয়ে কতবার হওয়া লাগে এটা তোমরা ইমন ভাইয়াকে জিজ্ঞেস করো রাইট ফাইন অবস্থান্তর মৌল আমরা এখন একটা লাস্ট টপিক দিয়ে আমরা শেষ করব। এটা আশা করি পর্যাসরণির সুবিধা নতুন করে বলার কিছু নাই পর্যাসনির সুবিধা নিয়ে কিছু বলার কিছু নয় আশা করি আমরা লাস্ট লাস্ট কিছু বিক্রিয়া দিয়ে শেষ করে ফেলবো আজকে আজকের আমাদের আজকের ক্লাসটা লাস্ট একটা বিক্রিয়া বিক্রিয়া কিছু বিক্রিয়া আমি লেখাই দিই আগে হাইড্রোজেন প্লাস ফ্লোরিন

আমরা অ্যাসিড তৈরি করলাম মাত্র অ্যাসিড তৈরি করলাম এই অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করি এইচ এফ এটা সলিড থাকুক এটাই ইম্পর্ট্যান্ট কারণ এটা বুঝাই দেওয়া তো দরকার ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে সি এ এফ টু লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি অ্যান্ড ফাইনালি ক্যালসিয়াম কার্বোনেটের সাথে সিএসিও টু আলাপে না এক দুই তিন এটা একটা বিক্রিয়াটা মাথায় রাখবো মাইজিয়াস্ট্রেন মূলগুলো যোগের যোগ গঠন এবং বিক্রিয়াটা এটা কীভাবে হয় দেখো আমরা যদি দেখি মাইজিয়াস্ট্রন অ্যাসিড তৈরি করতে হবে আমাদের কী করা লাগবে জানো আমাদের দুইটা গ্যাসই আছে একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে অ্যাসিডের ধর্মই হচ্ছে যে আমাদের হাইড্রোজেন ছাড়বে হাইড্রোজেন ছাড়বে বা প্রতিস্থাপন করবে বা হাইড্রোজেন থাকবে একটা হাইড্রোজেন ছাড়ার মতো একটা হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন আয়ন থাকবে আর কি বেসিক্যালি সো এই কাহিনি যদি হয়ে থাকে আমরা যে কাজটা করবো দেখো তো হাইড্রোজেন আর ফ্লোরিন দুইটার আলাদা পর অনু অনু দুইটাকে আমি কি করলাম বিক্রিয়া করাইলাম টু এইচ এফ টু এইচ এফ বেশ ভালো কথা এইচ এফ প্লাস এইচ টু ও এইচ এফ প্লাস এইচ টু দেখো তো এই এইচ এফ কে আমি নিয়ে পানিতে নিয়ে ইচ্ছা মতো চুবাবো ইচ্ছা মতো নিয়ে এখানে চুবাবো যদি চুবাই দেখো এখানে চুবাইলে কি হবে আমাদের এখানে এই যে গ্যাসিয়াস যেটা নিলাম এটাকে একদম ভিজে চুপচুপ হয়ে গেছে যার নাম দিলাম আমি বললাম অ্যাকুয়াস 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 এইচএফ যাকে আমি নাম দিলাম অ্যাকুয়াস এফ হাইড্রোজেন ফ্লোরাইড ভালো কথা ভালো কথা হাইড্রো ফ্লোরিক হাইড্রোজন ফ্লোরাইড সো এটাকে মাইজিয়াসনে এখন আমি কী করবো একটা ক্ষারের সাথে বা একটা কার্বনেটের সাথে আমি বিক্রিয়া দিলাম কার্বনের সাথে এই যে এখন ভিজাইলাম ভিজানোর সাথে তাকে বিক্রিয়া দিতে পারতাম না আমি ভিজাইলাম ভিজাই এটার মধ্যে ঢেলে দিলাম এটার মধ্যে এটার মধ্যে ঢেল দেওয়ার ফল কী হলো দেখো তো হাইড্রোস্ট্রোয়েন লবণ তৈরি হয়েছে ক্যালসিয়াম ফ্লোরাইড লবণ তৈরি হয়েছে পাশাপাশি এখান থেকে কার্বনেট থেকে কার্বন তৈরি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে আর এই দেখো এই যে দুষ্টু দুষ্টু হাইড্রোজেন দুষ্টু হাইড্রোজেন অক্সিজেনের দেখা পাইলেই হচ্ছে যে চলো আমরা পানি বানাই হাইড্রোজেন আর অক্সিজেন যদি দেখা পায় কোনো রকমে কোথাও তাদের কাজ হচ্ছে চলো আমরা পানি বানাই এই যে এই যে তারা পানি বানায় ফেলছে এই যে দেখো মাইড্রোস্ট্রোয়েন্ট তাহলে দেখো হিসাবটা কি হয়েছে প্রথমে হাইড্রোজেন আর ফ্লোরিন দেখা করতে গেছে দেখা করে গিয়ে তারা কী হয়ে গেছে অলরেডি হাইড্রোজেন ফ্লোরাইড হয়ে গেছে এখন তাদের কাজ কি তাদের কাজ এখন হাইড্রোজেন ফ্লোরাইড আলাদা গঠন করছে এখন এদের কি সুইমিং পুলে গিয়ে ভিজছে হচ্ছে আমাদের এই যে লিটার হাইড্রোজেন পানিতে ভিজছে ভিজার ফলে চুপচুপা হয়ে গেছে এইচএ এখন তার মধ্যে কি হয়েছে তাদের মধ্যে দেখা হয়েছে কার এই যে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে দেখা হয়ে এই তো এবার কী হয়েছে ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে এদের মধ্যে লাগছে ঝগড়া ঝগড়া হওয়ার কারণে ক্যালসিয়াম আর ফ্লোরিন এখানে কী হয়েছে আবার ক্যালসিয়াম ফ্লোরাইড হয়ে গেছে কার্বনেট থেকে হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড আর এবার দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন আর এখানে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেনে দেখা হইলে তো হয়েছেই কি এরা চলো আমরা পানি বানাই তারা পানি বানায় ফেলছে দে আর ইউ গো মাইডিয়াস্টুরেন্ট দে আর ইউ গো হ্যাঁ দুষ্টু হাইড্রোজেন দুষ্টু হাইড্রোজেন আর রাইট স্টুডেন্ট তাহলে এক নজরে আশা করি স্টুডেন্ট তোমাদের তোলা এটা শেষ তোমাদের তোলা শেষ আমাকে একটু জানাও তো এই বিক্রিয়াটা তোমরা বুঝেছো কিনা আমাকে একটু জানা লাস্ট ফাইনাল আজকে আর বলবো না এটা এ কথা আজকে আর বলবো না কোমলে অলরেডি ব্যথা হয়ে গেছে একজন বলতেছে আমারও একটু ব্যাকে একটু একটু পেইন করতেছে সমস্যা নেই ভাই মনে ফজর পর্যন্ত পড়াইবো আচ্ছা না ওই যে স্টুডেন্ট প্রায় শেষ প্রায় শেষ আমি এখনই শেষ করে দিব অলরাইট এখনই শেষ করে দিব তোমরা বুঝতে পেরেছো কি না জানাও একটু ইয়েস থ্যাংক ইউ যারা যারা বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার স্টুডেন্টস আমি ক্লাসটা এখনই শেষ করে দিব মুছে দিই মুছে তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু আমাকে একটু জানাও আজকের পুরো লেকচারটা যে তুলেছো তার মোট কত পৃষ্ঠা হয়েছে আমাকে একটু জানাও তো আজকের লেকচারটা তোমরা পুরোটা যে তুলেছো আমাকে একটু জানাও মোট কতটুকু হয়েছে ভাই থামেন প্লিজ আর পারতেছি না শেষ 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 পড়া শেষ আজকে আহ হা হা রাইট একই জন্য অবস্থা আই হাই রে আর মনে হয় তাহলে তোমার রিভিশনে কি করব আর ক্লাসে হুম 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 মাই ডেস্টুরেন্ট তোমরা আমাকে একটু জানাও কার কয় পিস্টা হয়েছে হ্যাঁ আল্লাহ মাত্র তিন পৃষ্ঠা মাত্র তিন পৃষ্ঠা আল্লাহ ফিফটিন পেজ আতিয়া জান্নাত সিট ফিফটিন পেজ দিনা বলেছে আম পান্না পান্না বলেছে ষোলো পৃষ্ঠা ওকে সাইফ আলি খান টোয়েন্টি দেখি সবচেয়ে বেশি কার হয় দেখি আজকে সবচেয়ে বেশি কার হয় অলরাইট 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 হুম 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 দুই পিস কেমনে হয় ভাই ভাই কেউ ভাইরে থামান না এই শেষ 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 আর অত পড়া হবে না পড়াশোনা শেষ আজকে সো একুশ পেজ দ্যাট গ্রেট দ্যাটস গ্রেট দ্যাট গ্রেট আব্দুল্লাহ আল সাহেদ সাহেদ বলেছে খুব ভালো আমি আরও করতে পারবো ভাইয়া আমি জানি আমি জানি যারা আছো এখন পর্যন্ত তাদেরকে আমি আরও এক ঘন্টা ক্লাস নিল তারা থাকবে আই নো দ্যাট ইয়েট সমস্যা নেই আজকে আমরা মোটামুটি সবগুলো টপিকই কভার করেছি সবগুলো টপিকই কভার করেছি আমরা যেটা চাই আজকে তাহলে তোমাদের যে কাজটা থাকবে তোমরা রিভিউটা আজকে তোমরা আজকের ক্লাসের কেমন লেগেছে পুরোটাই তোমরা একটা নিজেদের অভিজ্ঞতাটা শেয়ার করবা গ্রুপের মধ্যে নিজেদের মধ্যে পার্সোনালি পোস্ট দিয়ে আপার্ট ফ্রম ইউর নোটস নোটস বাদ দিলেও তোমরা নিজেদের পার্সোনালি এটা শেয়ার করবা দেখা যাক আমরা তোমাদের দিক থেকে দেখি শুনতে চাচ্ছি তোমাদের কেমন লাগলো ভাই কনটেস্টের রেজাল্ট কি আমরা কনটেস্টের রেজাল্ট আমরা দেওয়ার ট্রাই করবো দেখি কিছুদিন মানে কিছুক্ষণের মধ্যেই দেখা যাক হয়তো বা কালকের মধ্যে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ অ্যান্ড আরও কয়েকটা কনটেন্সে আমাদের অ্যানাউন্সমেন্ট আসছে সো স্টে অন স্টেচিল্ড আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা আমরা শিখিও শিখাইয়ের তোমাদের রিকোয়েস্টে তোমাদের রিকোয়েস্টে আমরা শিখিও শিখাইয়ের আমাদের যে কম্পিটিশনের সময়কাল আমরা আরেকটু বাড়াচ্ছি আর কতক্ষণ বাড়াবো সেটা আমরা তোমাদেরকে কমেন্ট আমি কমেন্ট না স্পেশালি আমি পোস্ট দিয়ে তোমাদেরকে জানিয়ে দিব আমরা কিছুদিন বাড়াবো সেটা হচ্ছে মোটামুটি দুই দিন এখন ইনিশিয়ালি বলতে পারি আর এটা তোমরা মাইডিয়া স্টুডেন্ট মাথায় রাখবা আর আরেকটা তোমাদেরকে আসলে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি যেটা তোমরা একটু প্রস্তুত থাকবা পড়াগুলো একটু গুছিয়ে রাখবা তোমাদের যে বাকি কোর্সগুলো বাকি আছে সেগুলো প্রত্যেকটা প্লে লিস্ট তোমরা এর মধ্যেই পেয়ে যাবা প্রিমিয়াম প্লে লিস্ট অফকোর্স মাইজিয়া স্টুডেন্ট অফকোর্স প্রিমিয়াম যে প্লেলিস্ট তোমরা তোমাদেরকে আমি সেটা দেওয়া হবে পেয়ে যাবা আর নেক্সট উইকের মধ্যেই হতে পারে সেটা আমাদের চার পাঁচ দিনের মধ্যেই তোমাদের একটা এক্সাম হবে আমাদের একটা এক্সাম হবে যেটা একটা মেগা এক্সাম হবে আশা করি সো তোমরা প্রিপেয়ার্ড থাকবা এটা একটু তোমাদের জন্য তোমাদের জন্য একটা কথা বলা আর দেখি কার কত পেজ এখন বলে নেয় ভাই একজন অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ সুবা থ্যাংক ইউ সো মাচ আমি এর চেয়েও বেশিক্ষণ না ক্লাস করছি তাই নো প্রবলেম দ্য গ্রেট সামিয়া আরে বাবা এক একটু মতো ফজর পর্যন্ত ক্লাস করালে রাইট রাইট ফার্স্ট দিয়ে মিস করছি প্লিজ ইনবক্সে নোটগুলো দিবেন ফুল নোট দিব ফুল নোট করার ছবিটা দিব দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট তো মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা তাহলে যে কাজটা করতে বললাম তোমরা কি পারবা বলো তো রাইট তাহলে তোমরা তোমাদের আজকের ক্লাসের রিভিউটা তোমরা নিজেরা পোস্ট করে দিবা অ্যান্ড আই হোপ আই হোপ তোমাদের এতটাও খারাপ লাগে নাই বা ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যতটা সম্ভব ডিটেলসও তোমাদের পড়ানো যায় আমি কভার করার ট্রাই করেছি এরও বাইরে ডিটেলসে পড়ানো যায় এর চাই তো ডিটেলসে পড়ানো যায় কিন্তু মাইডিয়া স্টুডেন্ট সো চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ তোমরা এইচএসসির জন্য যে প্রিপারেশান তোমাদের বেস্ট প্রিপারেশানটাই হোক সেটাই আমরা চাই আর আমাদের আসলে এগুলো আমাদের কাছে কিছুই না টু বি অনেস্ট শেষে দেখো অলরেডি আমরা এখনও দেখছি বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন কিন্তু কম না সো এই বিয়াল্লিশ জন দেখো ইনশাল্লাহ আমরা প্রাণঢালা দোয়া থাকবে তোমাদের উপর সবার জন্যই দোয়া থাকবে সো বিয়াল্লিশ জনের ডেডিকেশন তোমরা দেখো তো তোমাদের আমার একজন পড়াচ্ছি ঠিক আছে আমার কষ্ট হচ্ছে বাট তোমরা বিয়াল্লিশ জনও কিন্তু বসেছিল লাস্ট পর্যন্ত সো দ্যাট ইজ অলসো আ গ্রেট অনার ফর মে আনডাউটেডলি সো এটাই তোমাদের কাছে আমার তাহলে আমাদের কাছে প্রাণঢালা দোয়া থাকবে অ্যান্ড সব কিছু থাকবে ইয়েস একজন বলছে বুঝলাম না আচ্ছা যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম তোমরা চলে যেতে পারো সমস্যা নেই মিডিয়ার স্টুডেন্ট তোমরা আমি লাস্ট লাস্ট কিছুক্ষণ তোমাদের সাথে জাস্ট থাকতে চাচ্ছিলাম আর কি ভাইয়া বিশ মিনিট গল্প করি হ্যাঁ করা যায় করা যায় কি জানি একটা প্রশ্ন করছিল আমাকে কি জানি এ নিয়ে পড়াশোনা হয় না নাকি কি জানি একটু প্রশ্ন করছিল সে থাকলে এখন আবার করতে পারো যারা যারা থ্যাংক যারা যারা হ্যাপি বার্থডে জানাচ্ছ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সো ইয়া ইয়া দ্যাট দ্যাট রিয়েলি মিনস ওল্লা টু মি আচ্ছা না বিশ মিনিট হয়তো থাকা হবে না আর চার পাঁচ মিনিট আছি তা কারোর কোনো কোয়েশন থাকলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা করতে পারো কারোর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো দ্যাট ক্যান বি এনিথিং আমি মোটামুটি আর চার 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 পাঁচ মিনিট আছি তোমাদের সাথে দেখি সো আমাদের ফ্রেস্ট এবার হচ্ছে যে আমাদের টানা চার ঘন্টার ক্লাস আমাদের চার ঘন্টা প্লাস ক্লাস আমাদের ফর দ্য ফার্স্ট টাইম সো আই আইস তোমাদের অনুভূতি আসলে ভালো আই গেস ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি নাম ধরে ধরে যদি বলি থ্যাংক ইউ সো মাচ ফরজানা তসনিম তোমাকে ধন্যবাদ এদিকে হচ্ছে সোহানা দেওয়ান থ্যাংক ইউ সো মাচ ফরজানা আক্তার থ্যাংক ইউ সারার রায়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে ইয়া রাইট নয়ন তোমাকেও ধন্যবাদ অনেক রাইট এই ভাইয়া আপনার পড়ালেখার কোনো বিষয় শেয়ার করেন প্লিজ পড়াশোনার বিষয় বলতে আমি এখন ইউনিভার্সিটিতে যেটা বললাম আমি বুটেক্সে আছি এখন থার্ড ইয়ারে উইচ ইজ নোন এজ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নিয়ে অনেকে হয়তো বা আসলে হয়তো শুনে নাই বা এরকম নাম জানে না সো দিস ইজ বেসিক্যালি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমরা যখন আস্তে আস্তে এখানে আমাদের সাবজেক্টগুলো একটু অন্যরকম বা এর নামগুলো একটু অন্যরকম সো ডিপার্টমেন্টগুলো অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং যদি আমরা ইয়ে করতে চাই আমরা গার্মেন্টস টেকনোলজি অ্যান্ড আদার পার্টস যারা ফ্যাশন ডিজাইনিং সাথে কম ব্লেন্ড করা বা মার্চেন্ডাইজিং অ্যান্ড সাবজেক্টগুলো তোমাদের কাছে এখন একটু কমপ্লেক্স লাগলো বড়ো হয়ে বুঝবা অ্যান্ড আমি আমার সাবজেক্টটাকে আমি পছন্দ করি টু বি অনেস্ট আমার দিক থেকে অ্যান্ড তোমরা নর্মালি হয়তো জানতে পারো যে অ্যাডিডাস বা নাইকি এইসব কোম্পানি যে অফিসিয়াল লেভেলের ইয়েগুলা বলতে গেলে আসলে ওই ইয়ার মধ্যে ওইটাই আই মিন কি বলা হয় এটাকে ফাইনালের মধ্যে তো এইগুলাকে আসলে আমরা ফেলতে পারি তোমরা ওইখানে যদি যাওয়ার যদি স্বপ্ন থাকে ওইখানকার ইঞ্জিনিয়ার হওয়ার সো ওই দিক থেকে তোমরা আসলে এই সাবজেক্টটাকে চুজ করতে পারো সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমাদের যে বুটেক্সে আছে সো এটা স্পেশালাইজড ইন অলমোস্ট টু বি অনেস্ট ইট ক্যান বি সেইড অ্যাজ সাউথ এশিয়ার মধ্যে অনলি পাবলিক ইউনিভার্সিটি সে সো তো এটাই মোটামুটি পড়াশোনা সম্পর্কে থার্ড ইয়ার পড়াশোনা করছি ইনশাল্লাহ ইন ফিউচার একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে তো বাকি লক্ষ্য বাকি লক্ষ্যের মতো ইনশাল্লাহ পোস্ট ডক্টরেট হ্যান্ড পড়াশোনা লাইন থাকার ইচ্ছা আর কি সো দ্যাটস ইট আহ আচ্ছা 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 আহ আচ্ছা ফাইন মাই স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ইমন এই যে এই যে এখন শেষ করে ফেলবো থ্যাংক ইউ All right. amar my mom is Engineering engineer. Probably chance to third year. That's great. Uh, glad to hear that. Mm -hmm. uh, fine. My dear friends. Uh, my dear friends. Yeah. মাই রিয়ার স্টুরেন্ট তোমাদের কাছে যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে তোমরা বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবা কারণ মোটামুটি এই লেকচারটাই তোমাদের পুরোপুরি ফোর্থ চ্যাপ্টারটা কভার করা আছে আমি চেয়েছিলাম এই লেকচারটা কালকের সাথে শেষ করে দিতে বাট আমি দেখলাম হবে না কারণ হুটহাট করে এভাবে তো পুড়িয়ে লাভ নাই সো আমি চাইছিলাম যে সব কিছু ডিটেলসে কভার করে দেওয়ার জন্য সো ইয়া হাতটা বারো এমন করতেছে হাতের মধ্যেই জমে গেছে অলরেডি হাতের মধ্যে ওই যে কালিগুলো জমে অবস্থা খারাপ প্রথম দিকে তো কালি ব্লাস্ট হয়েছে আর রাইট সো ইয়া মাই রিয়ার্স্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন আমাদের সাথে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা যারা যারা সম্পূর্ণ ক্লাস ছিল যারা আংশিক ছিল বা যারা পরে রেকর্ডেড করে নেবে সবাইকে সবার জীবন সুন্দর হোক অর্থবহ হোক এই কামনা রেখে আজকে এখান শেষ করছি পরবর্তী লেকচারে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ অ্যান গুড নাইট আসসালামু আলাইকুম